মানে দেখার সাথে সাথেই যে রিয়াক্ট করতেছে, এটা হচ্ছে সেন্সিটিভ। হ্যাঁ, সেন্সিটিভিটি তার মধ্যে ক্রিয়েট হলো। হ্যাঁ, কারণটা কি বিহাইন্ড ফিলোসফি হচ্ছে যে সে তাকে পছন্দই করে না, এরকম বিষয়গুলো আছে। কিন্তু আমি যে কথাটা বললাম যে কোনো একটি বিষয়, ধরেন যে আমি একটি আনন্দের সংবাদ শুনলাম, আমাকে দ্রুত টাচ করে ফেললো, এই যে এক্সাইটমেন্টটা, এই দ্রুত টাচ করাটা, এটা কি সেন্সিটিভের আওতার মধ্যে আসবে না স্যার? আমরা কিন্তু রুব্রিকের মধ্যে কিন্তু এই যে মানে পজিটিভ অ্যাপিয়ারেন্স গুলো কিন্তু পাই না স্যার, এই জন্য বললাম কথাটা। এটাকে আমরা কি হিসাবে নিব? এখানে তার যদি কোনো রকম অসুবিধা না হয় সেখানে আমরা সেটা নেব কেন? কিন্তু সেইটা পেয়ে যদি সে অসুস্থ হয়ে পড়ে বা যদি কোনো কারণে তার অসুবিধা সৃষ্টি হয়, তখন তো আমরা ওটা ওটা অন্যদিকে চলে যাবে। তো সেটা তো সেন্সিটিভনেস এর ব্যাপার। যদি আমি একটা খুব আনন্দের সংবাদ পেলাম, সংবাদে আত্মহারা হয়ে গেলাম, আমি লটারি পেয়েছি, লটারি পেয়ে আমি আত্মহারা হয়ে অসুস্থ হয়ে পড়লাম, এই যে আত্মহারা হয়ে, তখন তো জয়, তখন জয় এক্সেসিভ জয়ের জন্য যে আমাদের রুব্রিকটা আছে, এক্সেসিভ জয় হলে পরে আমরা যে অসুস্থ হয়ে পড়ি সেটা আছে তো আমাদের, তখন আবার ওইখানে চলে আসে। কিন্তু মূল ব্যাপারটা তো না না, সেন্সিটিভ। আমি স্যার কথাটা বললাম, এটা কি সেন্সিটিভ এর আওতায় পড়ে কিনা স্যার হ্যাঁ, বিষয়টা, সেন্সিটিভ আন্ডারেই তো পড়বে তো, মানে বিষয়টা তো কেমন মনে করেন, মেন্টাল যে মেন্টাল একটা ফ্যাকশন, ইমোশনাল যে ফ্যাকশন গুলো আছে, মানে আমরা ওভার সেন্সিটিভ এর যে কথাটা বলতেছি, অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। ধরেন যে আমি আমার ওয়াইফের সাথে কথা বলতেছি, ধরেন আমার মায়ের কোনো বিষয় নিয়ে সে আমাকে বললো, আমি আমি দেখলাম যে একেবারে সাথে সাথে আমার চোখ দিয়ে পানি চলে আসলো, কিন্তু আমার মেয়ের কথাটা আমার মনে পড়লো, আমার চোখ দিয়ে পানি চলে আসলো। দিস ইজ দ্য সেন্সিটিভনেস, যে আমার এইটা খুব স্পর্শকাতর একটা বিষয়, কেউ যদি আমার সামনে তোলে, তাৎক্ষণিক আমি আমার সমস্ত কিছু ঘরবাড়ি সে লুটপাট করে নিয়ে যাচ্ছে, আমার এই সিম্পেথি ক্রিয়েট করে। তা এটা এটা এই যে সেন্সিটিভনেসটা, এটা কি স্যার মানে সেন্সিটিভনেস এর আওতার মধ্যে আসে না? যে ধরেন আমি খুব আনন্দ করলাম, এখান থেকে আমি আমার একেবারে মস্তিষ্ক বিকৃত হয়ে গেল, মানে আমি ডেলিল হয়ে গেলাম আলটিমেটলি। সেই সেই কথাটাই বললাম, যে ধরেন যে একটা খুব আনন্দের সংবাদ পেলাম, আমি খুব জোরে একটা চিৎকার দিলাম খুশিতে, আমার হয়তো ব্রেনের নার্ভ ছিঁড়ে গেল কোনো কারণে, এই ধরনের কেস গুলোকে আমরা কি করবো স্যার? এটা তো সেন্সিটিভনেস এর আন্ডারেই পড়বে, না আপনি রিসিভ করলেন কেন, রিসিভ করছেন কেন, রিসিভ করছেন তো সেন্সিটিভনেস বলেই। আপনি ধরুন একটা ব্যাপার, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি রিসিভ করছেন সেন্সিটিভ ফ্যাক্টর, কারণ সবকিছু তো আমরা রিসিভ করি না, কেউ করে না, না, আমরা কিছু এখন একটা পেশেন্ট আমার কাছে আসলো স্যার, আসলে আমি তাকে তাকে কোন রুব্রিকটার মধ্যে দিয়ে ফেলবো, যে তার এই যে মস্তিষ্কের বিকার তৈরি হলো তার, হ্যাঁ এখন কিন্তু সে আর সুস্থ স্বাভাবিক মানুষটি নেই, এখন এই ধরনের কজেশন হলো, তখন আমি এই যে এক্সাইটমেন্ট বা ইয়ার থেকে যে সে ডিটাচ হয়ে গেল সেন্সিটিভ জায়গাটায়, এইটাকে আমি রুব্রিক হিসাবে কিভাবে নিব স্যার? আমরা কিন্তু এরকম রুব্রিক পাই না বইয়ের ভিতরে স্যার। না না, আমরা কথাটা হচ্ছে যে যদি সে একটা খুব জয়, কোন একটা জয়ের ঘর আনন্দের ঘটনা শুনলো, শুনলে পরে সে কিন্তু অসুস্থ হয়ে পড়লো, তখন আমরা জয় এক্সেসিভ জয় এ ধরলাম। কেউ যদি ব্যাড নিউজ শোনার পর যদি অসুস্থ হয়ে পড়ে, সেটা তো আমাদের রুব্রিক আছে তো, ব্যাড নিউজ এর পরে কেউ দেখা গেল আছে কারো কারো মৃত্যু আছে, কিন্তু সংবাদ, এটাকে কি আমি সেন্সিটিভ পেশেন্ট হিসেবেই কি ট্রিট করব? এই রুব্রিকটাকে আমি তার সাবসিডিয়ারি হ্যাঁ রুব্রিক হিসেবে ধরে নিব স্যার? এটা তো এখানে সেন্সিটিভ এখানে পেশেন্ট, দুটোই ধরতে হবে, দুটোই ধরতে হবে, মানে আমি সেন্সিটিভ না হলে কি সেন্সিটিভ করে হবে? হবে, মানে মূল কন্ডিশনটা কিন্তু স্যার তার এই এক্সাইটমেন্ট থেকে সে কিন্তু মেন্টালি মানে ডিসভার্স হয়ে গেছে, এখন আমি আমি তার ইয়া করবো, এটাকে কি আমি প্রায়োরিটি দিব না তার এই সেন্সিটিভনেসটাকে স্যার? প্রায়োরিটি তো দিতেই হবে। এবার আমি একটা খুব সহজ উদাহরণ দিই। আপনার ধরুন একটা বাড়িতে তার ধরুন বাবা মারা গেছে, তো বাবা মারা গেছে, তো তো বাবা মারা গেছে, তার ভাই বোন আছে, আমি ভাই বোন দিয়েই কথাটা বলছি, সব ভাই বোন কিন্তু সমান কিন্তু শোক পায় না, এই সমান শোক পায় না, তার কারণটা হচ্ছে কি, এখানে সেই সেন্সিটিভনেস এর মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। দেখা গেল তার বড় দাদা কিন্তু কোনো রকম শোক পেলো না, সে সেটাকে সহ্য করতে পারছে, সে জানছে যে বাবা তো বয়স হয়েছিল, বাবা তো এই হয়েছিল, বাবা তো মারা যাবেই, কিন্তু দেখা গেল তার বোন হচ্ছে যে আচার খাচার খাচ্ছে, মানে সে গড়াগড়ি খাচ্ছে রাস্তায়, গড়াগড়ি খাচ্ছে। এখানে তাহলে পেশেন্ট হচ্ছে কি, সেই যে সেন্সিটিভ টু গ্রিফ, এই যে তার একটা বাবাকে হারালো, এই যে তার এই যে ইমোশনটা, যে হারানোর যে অনুভূতি, যেটা এই যে অনুভূতিটার প্রতি সে এত বেশি সেন্সিটিভনেস, সেই জন্য এটাকে আমরা গ্রিফ ধরছি। কিন্তু হোয়ার অ্যাজ তার বড়দাদা কিন্তু সব কর্তব্য করে গেল, কারণ বড়দা তার মানুষ হিসাবে অ্যাকচুয়ালি সে খুব সুস্থ মনে যদি হয়, তখন সে কিন্তু এই চরম বা পরম সত্যটাকে সে কিন্তু সুন্দরভাবে সে মেনে নেবে।
কিন্তু লস দুজনেরই সমান হয়েছে, রিয়াক্ট দুজনের সমান হয়নি। ফলে এইখানে ব্যাপারটা হচ্ছে কি, যে সেই মহিলাটি সেন্সিটিভ বলেই সে কিন্তু এতটা উতলা হয়ে গেছে, আর সেন্সিটিভ না থাকলে সে এই শোকটাকে সে গ্রহণ করতো না। এটা হচ্ছে বলার ব্যাপার, মজার ব্যাপার। আর এইটা হচ্ছে এই যে সেন্সিটিভনেস যেটা আছে, যার জন্য গ্রিপ বা এইসব জিনিসগুলোকে আমরা কিন্তু শরীর ম্যানিফেস্টেশন ধরি। আবার যদি সাইকোটিক যে ম্যানিফেস্টেশন যদি থাকে, ওই সোনার সঙ্গে যদি সাইকোটিক যদি ম্যাচিং থাকে, সেখানে আমরা কি দেখব, সেখানে দেখব তার চোখ দিয়ে জল বেরোয় নি, এবং বহু পেশেন্ট আছে দেখা যাবে তার শোক পেয়েছে আমি কাঁদতে পারিনি, বলে আমি কাঁদতে পারি না, পেশেন্ট এই কথাটা বলে আমি কাঁদতে পারি না, আমার চোখে আমার বুক ফেটে যায় কিন্তু চোখ দিয়ে আমার জল আসে না। এই যে ব্যাপারটা হচ্ছে কি, এইখানে এই মিক্সিং মায়াজম গুলোকে আমরা বুঝতে পারি, তার এই কথাটা যদি আমরা না লিখে রাখি, মায়াজমকে চিনবো কি করে? মায়াজম তো রুব্রিকে নাম দিয়ে চেনা যাবে না, রুব্রিকে নাম দিয়ে চিনতে গেলে বহু জায়গায় ঝাড় খেয়ে যাবো আমরা। যেমন আমরা যদি অ্যাঙ্গার ধরি, অ্যাঙ্গার তিনটে মায়াজমে তিন রকম, তারপরে দেখা যাচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি তিনটে মায়াজমে তিন রকম, তাহলে আমরা ওইটা দিয়ে তো কভার করতে পারবো না। আমাকে কভার করতে গেলে পেশেন্টের কথাটা লিখতে হবে। হ্যানিম্যান বারবার ওই 200 100, এই রে আমার এই নাম্বারে বড্ড গন্ডগোল, শুধু কি আছে চলে গেলেই হলো, নাম্বারটা লাগবে না স্যার। শুধু 82 থেকে যে 104 পর্যন্ত আমরা বারবার বলি যে কেস টেকিং এর কথা হ্যানিম্যান বলেছেন, কেস টেকিং এর কথা বহু জায়গায় বলেছেন, 210 পসে মেন্টাল, হ্যাঁ, 208-এ আছে স্যার, 210-এ আছে, এগুলো সিরিয়াল দিয়ে আছে স্যার, অনেক জায়গায় সিরিয়ালে আছে, বিভিন্ন তারপরে জায়গায় আছে। 5 নম্বর অ্যাপোরিজমে আছে, অনেক অ্যাপোরিজমে আছে আমার এই ইয়ের মধ্যে আমি দাগ রেখে রেখেছি। তার ফলে ব্যাপার হচ্ছে গোটা অর্গানটাই কিন্তু ওই রকম, ওইভাবে উনি কথাটা কথাগুলো কেন বলছি স্যার, আমি কতগুলো জায়গা খুব মানে ডিলেট করতে চাই। যেমন এই যে স্যার অর্ণব স্যার যে কথাটা বললেন যে শুরুটাই, যেমন সেন্সিটিভ এর জায়গাটা একিউট শব্দটা আনলেন, হ্যাঁ, কিন্তু এটা তো সেন্সের একটা মানে ক্যারেক্টার, একটা সেন্স হ্যাঁ একিউট হতে পারে, সেন্সটা মানে ডালনেস হতে পারে, কনফিউজ হতে পারে, কিংবা ডেমিনিশ একেবারে টোটালি ডিস্ট্রাকটিভ হয়ে, ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে, সব ঠিক আছে স্যার। যেমন মনে করেন একটা রুগী আমার মানে একজন ডাক্তার আমার কাছে আসলো পড়তে, পড়তে এসে সে বলতেছে যে রোজার মধ্যে যে স্যার আমি আমার কিছুই মাথায় ঢুকছে না। হ্যাঁ, আমি বললাম যে কেন, কয়েকটি যে আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, আমার সিগারেট বা চা যদি আমার না হয়, সিগারেট চা না হলে আমার আমার মাথার মধ্যে ঠিক মতন কাজ করে না, বা আমি এত ভারী জিনিস নিতে পারি না। এই যে স্যার যেমন এখানে আমরা পেলাম যে সেন্সিটিভ কফি আফটার, স্যার এই যে বসে চা বা সিগারেট এর প্রতি, এটাকে কি আমি এডিকশন নিব নাকি এটাকে সেন্সিটিভনেস দিব, যে তার এই চায়ের টাচিংটা গেলেই তার ব্রেনটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তার মানে চাটা তার সেন্সটাকে ডেভেলপ করে ফেলতেছে, এই যে সেন্সিটিভ চায়ের প্রতি তার স্পর্শকাতরতা আছে কিনা এই জায়গাটা? আচ্ছা, আগে সেন্সিটিভ তারপর তো অ্যাডিকশন, হ্যাঁ, আমি আমি সেই কথাটাই বলতেছি, আগে সেন্সিটিভ তো, আগে আমি তো মানে চাটা আগে আগে খেতে তো শুরু, আমি চাটাকে সেন্সিটিভ হিসেবেই ট্রিট করবো, তাই তো স্যার? হ্যাঁ অবশ্যই। তার সঙ্গে এবার যদি তার সেই অ্যাডিকশনটা কখন ধরবো, অ্যাডিকশনটা যখন সে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তখন সেটা অ্যাডিকশনে চলে, এবং সে বলছে কি ওটা না খেলে আমি পাচ্ছি না, এবং সে কি ওখানে কি ওই চাটা খেলে সে কিন্তু পড়তে পারে, তার মানে সে স্টিমুলেটেড হয়, চায়ের দ্বারা স্টিমুলেটেড হয়, চায়ের ফাংশনটা স্টিমুলেশন, তৈরি হচ্ছে, ইরিটেবিলিটি তৈরি হচ্ছে, হ্যাঁ সেটাই তো সেন্সিটিভনেস, ওটা তো ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা তো সেন্সিটিভনেস। এখানে শুধু অ্যাডিকশনটা শুধু ধরলে হবে না, অ্যাডিকশনের সময় মায়াজমের জায়গাটা ধরতে হবে, এইটা কিন্তু শরিক মায়াজমের আন্ডারে ঢুকে যাবে পেশেন্টটা। এই এইটা হচ্ছে বোঝার জায়গা, যে এটা কেন পেশেন্ট, পেশেন্টের কথাটা লিখলেই আপনার যে কথা বললেন ওইখান থেকে তো পেশেন্টের কথা চলে আসছে। স্যার এই এই জন্য মানে দরকার ছিল আরো একটু ইলাবোরেটলি এই সেন্সিটিভ জায়গাটা ক্লিয়ার করা স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, আমি আর ডিস্টার্ব না করি। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে কত অব্দি পড়েছিলাম অন্য? অন্য আমাদের চলছিল সেন্সিটিভ সার্টেন পারসনস। হ্যাঁ, আচ্ছা, সেইখানে এই আমরা রুব্রিক, হ্যাঁ বলো, এই জায়গাটা সতর্ক করে দিয়েছি যে ঘৃণা আছে কিনা, ঘৃণাটা আমরা বার করবো কি করে, ঘৃণাটা বার করবো কি করে, ঘৃণাটা সেটা তো পারেন সেটা সেটা তো জানতে হবে, নাহলে তো ওইটা ধরে বসে থাকবো আমি। অবশ্যই এবার তাকে তাকে জিজ্ঞেস করতে হবে, স্যার। স্যার 13% এর ক্ষেত্রে কিন্তু সেন্সিটিভ অনেক কারণে হতে পারে স্যার, শুধু যে ঘৃণা, যেমন মনে করেন আমি আমি ওরে ওরে দেখলে আগে 10 মাইল দূরে থাকি, ও আমার পকেটের টাকা সব খসাবে, আমার পকেটের টাকা যতক্ষণ পর্যন্ত শেষ না হইবে ততক্ষণ পর্যন্ত মানে
থেকে রেহাই পাওয়া যায় না। আল্লাহ বাসে ওরে ওরে দেখতেই পারি না, দেখতে গেলেই আমার মনে হয় যে আমি ইয়া হয়ে যাচ্ছি। এটা কিন্তু স্যার ঘৃণা থেকে না, আবার ও খরচ করে। দেখুন আমাকে বলতে দিন, আমি বলছি একটু করে, এটা হচ্ছে অ্যাভয়েড করার জন্য সে বলছে, টাকার খরচাটা সে অ্যাভয়েড করার জন্য বলছে। তা ঘৃণাটা আমি দেখলাম, তা ঘৃণাটা দেখার পর আমি কি দেখলাম না, ঘৃণাটা কি করে দেখবো, তাকে জিজ্ঞেস করতে হবে যে তোমার সঙ্গে কারো মনোমালিন্য হলে বা ঝগড়া হলে বা অশান্তি হলে পরে তার সঙ্গে পরবর্তীকালে সম্পর্কটা তোমার কেমন থাকে, এইবার তাকে বলতে দিতে হবে। কিছু পেশেন্ট আছে তারা বলবে যে আমি তার ছায়া মারাই না, কিছু পেশেন্ট আছে ও যদি আমার সঙ্গে কথা বলে তাহলে আমি সব ভুলে যাব। এই কিছু পেশেন্ট আছে আমি ও যদি কথা বলে ভুলে যাব, এটা কিন্তু তার হচ্ছে অভিমানের জায়গা, সেই পেশেন্টটা কিন্তু সেন্টিমেন্টাল, এই সেন্টিমেন্টাল তো সোনার আন্ডারে পড়ে যাবে, সেই এটা বুঝতে হবে। আর কিছু পেশেন্ট আছে বলবে যে ও যদি ওই গলি দিয়ে আসে আমি অন্য গলি দিয়ে চলে যাবো, তাকে আমি তার ছায়া মারাবো না, এড়িয়ে চলবো, এইটা যদি বলে তাহলে এটা হয়ে গেল। এবার হচ্ছে কি, সেন্সিটিভনেস অনেক আছে, যেমন ধরুন একটা বিয়ে বাড়িতে গিয়ে দেখলেন যে সেখানে আপনার অপছন্দের লোকটি আছে, হ্যাঁ, বা আপনার পাড়ার পাশের বাড়ির লোকটি আছে, যে লোকটিকে আমি পছন্দ করে না। পছন্দ কেন করেন না তার কারণ অনেক থাকে, কেউ হয়তো কাউকে মোটা দেখে পছন্দ করে না, কেউ কালো দেখলে পছন্দ করে না, হ্যাঁ, কেউ দেখা গেল সে তার হচ্ছে কথাবার্তার ঢং, সে খুব দ্রুত কথা বলে, সেই জন্য তার পছন্দ হয় না। এই পছন্দ না হওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে, পছন্দের কারণ মানে এই নয় যে সে তাকে অফেন্ড করেছে, তাকে সে তার সঙ্গে ঝগড়া করেছে, নাও হতে পারে সেটা, তখন জানতে হবে যে কেন সে এরকম করে। আবার অনেকে আছে, অনেকে আছে, এমনও আছে যে সে হচ্ছে ওই স্কুলে পড়ে, ওই স্কুলে পড়ে, হ্যাঁ, আমি হচ্ছে দামি স্কুলে পড়ি, ওই জন্য তাকে পছন্দ করে না, তখন যদি সে পছন্দ করে না বলে, তখন সেখানে একটা ইগোটিজম চলে আসবে, ইগোটিজম চলে আসবে, অহংকারের জায়গাটা চলে আসবে, কারণ সে ওই দামি স্কুলে পড়ে, ও হচ্ছে ওই সাধারণ স্কুলে পড়ে, ওই জন্য তাকে পাত্তা দেওয়া হবে না, সেখানে ফ্যাক্টরটা ইগো চলে আসলো। ফলে ওই জন্য প্রত্যেকটা সম্ভাবনা, যা যা সম্ভাবনা হতে পারে প্রত্যেকটা সম্ভাবনাকে খুঁটিয়ে দেখে তারপর রুব্রিকটাকে কিন্তু গ্রহণ করতে হবে। রুব্রিক কিন্তু একটা রুব্রিক না, সেট, একটু সেটের ওই এদিক ওদিক হয়ে গেলে অন্য রুব্রিক হয়ে যাবে। ওই জন্য রুব্রিক গ্রহণ তো, রুব্রিক তো আমরা লিখবই, কিন্তু পেশেন্টের কথাটা আমরা লিখে রাখবো, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বারে বারে, আপনি পরবর্তীকালে কোয়ারি করতে পারবেন না যে কেন আপনি রুব্রিকটা লিখেছিলেন। এরকম বহু ক্ষেত্র আছে। অন্য তোমার ওই রুব্রিকের ক্ষেত্রটা বলো দেখিনি, ওই যে সেই যেটা তুমি সেই নন বেঙ্গলি, ওটা বেশি ইলাবোরেটলি বলবে না, একদম ছোট্ট করে বলো যে ওটা তুমি গ্রিপ ধরতে গিয়ে, সিম্প্যাথেটিক ধরতে গিয়ে পরে গ্রিপ ধরেছিলে, ওইটা তুমি বলো, তাহলে কেন আমরা এই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাই তার কারণটা এখান থেকে বোঝা যাবে, ওইটা বলো। হ্যাঁ, ওটা ঘটনা ছিল যে তার ম্যানিফেস্টিং করতে করতে সে একটা জায়গায় বললো, তার সিম্প্যাথির কথা জিজ্ঞেস করাতে যে হ্যাঁ আমি গান গান ধ্যান কেমন করেন, তাকে বললো যে হ্যাঁ করি, ওই মেট্রো স্টেশনে থেকে যখন ফিরি, অফিস থেকে ফিরি, যখন দ্বিতীয় বেলা দেখি একটা বাচ্চা মেয়ে বসে থাকে, তাকে আমি খাওয়িয়েছি, মানে মাঝে মধ্যে খাওয়াই বা টাকা দিই, এই করে কিরকম। আরেকটু যখন জিজ্ঞাসা করলাম, দেখলাম যে বলছে যে আমি একদিন তাকে এরকম, সে দেখি আস্তে আস্তে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, খাওয়ার দোকানের সামনে, সবাই খাচ্ছে, ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমি তাকে জিজ্ঞেস করলাম কিছু খাবি, ও বললো হ্যাঁ, তো কি খাবি, তো আমাকে একটা জিনিস দেখালো, যাই হোক যেটা আমার পছন্দ জিনিসটা কিনে দেওয়া দিলো, দিলেন বললো, তার দাম পড়লো বোধহয় 20 টাকা না 50 টাকা এরকম। তো ভদ্রলোক দোকানদারকে 100 টাকার নোট দিয়েছেন, বাকি ফেরত যেটা সেটাও তাকে রিটার্ন যেটা পেলেন সেটাও সেই মেয়েটাকে দিয়ে বললো নে পরে খাবি, বা তোর ভাই বোনদের খাওয়াবি, এরকম ঘটনা সে করেছে। আমি শুনে ভাবলাম যে এটা ডেফিনেটলি সিম্প্যাথেটিক, ওভার সিম্প্যাথেটিক, গরিব বাচ্চা দেখে তার প্রাণ টানছে। তো তারপরে কখনো কোনো জায়গায় খটকা লাগলো, তাই তাকে জিজ্ঞেস করলেন যে এই যে আপনি করলেন এরকম, কি আপনি মাঝে মধ্যেই করেন, বলছেন না মাঝে মধ্যেই করি না, ওই অন্য বিক্রি টিক্রি দেখলেও দেন, বলছেন না না সবসময় দিই না, ওই মেয়েটার প্রতি আমার মায়া হয়েছিল দিয়েছেন। তো আমার একটু খটকা লাগলো, আমি তাকে জিজ্ঞেস করলাম কেন ওই মেয়েটার প্রতি মায়া কেন, ওই মেয়েটাকে দেখে আপনি এরকম করলেন কেন। তখন সে বলছে সেখানে এখন চুপ করে, তারপরে দেখি তার চোখের কোনায় জল, সে বলছে ওই মেয়েটাকে দেখে আমার
12-14 না 15 বছর আগে সে তার মেয়ে মারা গেছিল হেপাটাইটিসে, তো সে তার মেয়ের কথা মনে পড়ে যায়, তার মেয়ের কথা মনে পড়ে সে এই কাজটা করে। তখন বুঝলাম যে ব্যাপারটা ছিল, ব্যাপারটা হলো গ্রিফ, এই হয়েছে ঘটনা। তাই এবার বুঝতে পেরেছেন যে পেশেন্টকে কথা বলতে দিলে আমরা বুঝতে পারবো, সেই বুঝিয়ে দেবে রুপিটা কোন দিকে যাচ্ছে, সিমটমটা কোন দিকে যাচ্ছে। এইটা কিন্তু আমাদের কিন্তু সবসময় খেয়াল, আমরা তাড়াহুড়ো করলে কিন্তু আমরা রুব্রিক কালেকশনে গন্ডগোল করে ফেলবো। এবং এই যে ঘটনাটা যদি ও লিখে রাখলো, লিখে রাখার পর এটা হলো, লিখে রাখার পর কিন্তু তাহলে বুঝতে পারবে এই কথাটা আমার খুব মিরা, এটা এই কারণে মনে আছে ও আমাকে প্রশ্ন করেছিল অন্য যে এটা কি ধরবো, আর তুমি এটা গ্রিপ ধরবে তার কোন কোন ইমোশনটা, এটাও কিন্তু সেন্সিটিভনেস। এই যে সে দুঃখের প্রতি ইয়ে হচ্ছে এবং তার সন্তানের প্রতি তার বেদনা, এগুলো সবই সেন্সিটিভনেস এর আন্ডারেই পড়বে। কিন্তু যেহেতু এখানে একটা আলাদাভাবে আমরা এখানে ইয়ে করছি, সেই জন্য ওইখানে সবকিছু ওখানে ঢুকিয়ে দিলে তো হবে না, অ্যাঙ্গারও তো সেন্সিটিভনেস এর মধ্যে পড়ে। তাহলে সেটা কি আমরা ইয়ে করব, এর মধ্যে ঢুকিয়ে দেবো সবকিছু, সব জায়গায় ঢোকানো যাবে না, কারণ রিলেশন তো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আছেই, আছে বা আছে মানেই সেটাকে সবসময় ঢুকিয়ে দিয়ে একসঙ্গে আলোচনা করতে করব, তাহলে তো জীবনে শেষ হবে না কোনো চ্যাপ্টার। ঠিক আছে, এই জায়গাটা হলো। তারপরে প্রশ্ন থাকলে ওই ইনবক্সে লিখে দেবেন, প্রশ্ন করো থাকলে ইনবক্সে লিখে দেবেন। হেট্রেড না সেনসিটিভ, এইটা কি করে তফাৎ করব? ওই তো বললাম, তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কোনো কিছুর দ্বারা কারোর সঙ্গে কারো ঝগড়া মনোমালিন্য হলে তার সঙ্গে সম্পর্কটা পরবর্তীকালে কেমন থাকে। যদি সে দেখা যায় যে না, সে যদি কথা বলে আমি তার সঙ্গে কথা বলবো, হ্যাঁ না হলে আমি কথা বলবো না, এইখানেও একটা ব্যাপার আছে। এই সে কথা বললে কথা বলবো, এটা হচ্ছে সেন্টিমেন্টাল। এবার যদি সে বলে ওকে আগে কথা বলতে হবে, নাহলে আমি বলবো না, আগে কথা আছে বলতে যখনই বলবে, কেন বলে আমি ওর কাছে ছোট হবো কেন, ওই তো অন্যায় করেছে। তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে এখানে একটা শর্ত থাকছে, কিন্তু এই যে আগে ছোট হবে না, এই যে নিজেকে বড় একটু, এই যে বড় হওয়ার যে একটা ছোট্ট সেট সে দিচ্ছে, এটা কিন্তু তাকে ইগোটিজম বলে। ইগোটিজমটা এইখান থেকেও আসতে পারে। তা আমি যদি ওই কথাটা লিখে রাখি, তবেই তো আমি ইগোটিজমটা কেন ধরলাম, ইগোটিজম তো একভাবে ধরা যায় না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ধরতে পারি। তাহলে ওই জায়গাটা সে আবার ছোট্ট করে ওইটা লিখতে পারবো, এবং এইখানে এইগুলিতে বিচার করতে হয়, তবে আমরা ইগোটিজমটা পেয়ে গেলাম, তার সঙ্গে তার ওই সে তো তার সঙ্গে মিলে যাচ্ছে বলে এটা হলো না। কিন্তু কিন্তু পেশেন্ট যদি ঘৃণাটা যদি সত্যিকারে থাকে, ঘৃণাটা যদি থাকে, সেটা সহজে সে মিটবে না, সহজে মিটবে না, এবং মেটে না, তাকে এড়িয়ে চলে, তাকে অ্যাভয়েড করে চলে। এমন কি বলছে যে আমাদের মানে কি ফ্যামিলির মধ্যে লোক তো তাকে সবাই মিলেমিশে সবাই ভুলে গেছে, আমি তাকে কিন্তু ভুলতে পারি না, আমি কিন্তু তার এই সেই আমার সঙ্গে যে বাজে আচরণ করেছিল আমি ভুলতে পারি না। হ্যাঁ, আমি আমার মনে মধ্যে ওটা থাকে, আমি উপরে উপরে সম্পর্ক রাখি। তখন তাহলে বুঝতে হবে যে পেশেন্টটা এই কথাটা বলছে, এখানে ঘৃণা ঘৃণা তো আছেই, প্লাস ব্যাপারটা হচ্ছে এখানে সাইকোটিক ফেনোমেনাটাও আছে, সাইকোটিক ফেনোমেনাটা আছে বলে সেটা ইয়ে করছে। এবার তাকে জিজ্ঞেস করতে, আপনি তো মনে রাখেন, আপনি কি কোনো রকম তার বিরুদ্ধে কিছু করেন বা ভাবেন? যদি তখন সে বলে আমি সুযোগ খুঁজি, কারণ সবাই তো ওর পক্ষে আছে, আমি সুযোগ পেলে কিন্তু আমি দেবো, এই যদি বললো, তখন ওইখান থেকে রিভেঞ্জ ফুলে চলে গেলেন, রিভেঞ্জফুল হয়ে গেল। তারপরে এই একটা জায়গা থেকে এদিক ওদিক হলে পরে, এক একটা ওয়ার্ডের এদিক ওদিক হলে পরেই দেখবেন অন্য রুপিকে ঢুকে গেছে। ফলে ওই জন্যেই আমাদের এই কথাগুলোকে ভালো লিখতে হবে, কথাগুলোকে পেশেন্টের কথাগুলোকে যদি লিখে নিয়ে রুপিকটা করেন, তাহলে ভবিষ্যতে যদি আটকে যান, তাহলে কিন্তু আপনি সংশোধন করার সুযোগ পাবেন। আর শুধুমাত্র রুপিক যদি লেখেন, তাহলে পরে আর সংশোধন করতে পারবেন না। রুপিকটা কিভাবে এলো, কোন ভাষার পরিপ্রেক্ষিতে এলো, এটা করতে গেলে কিন্তু পেশেন্টকে সময় দিতে হবে, সময় না দিলে হবে না। ফলে এইখান থেকে এরকম ছোট্ট ছোট্ট ভাবে আলোচনা করতে হবে, আলোচনা করলে পরে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। এরপরই আছে চিলড্রেন, বাচ্চাদের প্রতি সে সেন্সিটিভ, মানে বাচ্চাদের ইয়ে হলে সে বিরক্ত। এরকম এরকম এখানে এখানে আরেকটু আরেকটু কথা বলে নি, এই যে রুব্রিকটা আমরা দেখলাম সেন্সিটিভ সার্টেন পারসন, এটার সঙ্গে আমরা দেখছি অ্যাভার্সনের আন্ডারে আছে সার্টেন পারসন্স টু সার্টেন, এই দুটো কিন্তু অসুস্থ একই। হ্যাঁ, একই হবে তো, তার মানে এটা দুটো সিমিলার রুব্রিক হয়ে গেল। একই হবে তো, একই তো কাছাকাছি আছে তো।
সেট বলে এগুলোকে, এই সেটগুলোকে খুব খেয়াল করতে শিখতে হবে। হোমিওপ্যাথি করতে গেলে এই সেটগুলোকে বুঝতে হবে, সেট না বুঝলে কিন্তু হোমিওপ্যাথি করা যাবে না। এটা খুব মারাত্মক জায়গা এটা। তারপরে তারপরে তুমি ব্যাখ্যা করো না, তারপরে তো একই ক্যাটাগরিতে পড়ে যাবে, তুমি পারবে তো করো। তারপরে রয়েছে এক্সটার্নাল ইমপ্রেশনস টু অল, যে কোনো রকমের বাইরের যে প্রভাব আসে, এনভায়রনমেন্টাল যে কোনো রকমের প্রভাব, সেটা ডাইনামিক হতে পারে, আবার ফিজিক্যাল হতে পারে, যে কোনো জিনিসের দ্বারা সে প্রভাবিত, টু এক্সটার্নাল টু অল এক্সটার্নাল ইমপ্রেশনস। এর আন্ডারে আমরা যেটা দেখিকা, ক্লিমেটিস, কপিউলাস, কলচিগ্রাম, নাকসোমিকা আছে। আমরা জানি যে নাকসোমিকা ওভার সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ টু এভরি ইমপ্রেশন, সব রকম ভাবে ফিজিক্যালি মেন্টালি সে ওভার সেন্সিটিভ, নাইট্রিক অ্যাসিডও সেরকম। তার মানে আচ্ছা বলো বলো, সব রকম যে তার সে ইমোশনাল কোন রকম ধরুন একটু সাধারণ ব্যাপারে সে রেগে যাচ্ছে, বা একটু সাধারণ আওয়াজে একটু সামান্য মানে মেন্টাল কোন কারণ থেকেও সে হতে পারে, বা ফিজিক্যাল যে কোনো কারণ থেকে, টু অল এক্সটার্নাল ইমপ্রেশন, সব রকম ভাবে সে ওভার সেন্সিটিভ, এটাই বলতে চাইছি। এবার তুমি একটা জাম করে গেছো তো, এই বাচ্চাদের প্রতি যে ওভার সেন্সিটিভ এই জায়গাটা তুমি জাম করে গেছো, তারপর তুমি ইয়ে আচ্ছা ক্রাইং ক্রাইং অফ চিলড্রেন, ক্রাইং অফ চিলড্রেন বাচ্চাদের কান্না, না বাচ্চাদের কান্না বলে এখানে চিলড্রেন বলেছে, চিলড্রেন বলেছে এখানে, কোথায় ক্রাইং অফ চিলড্রেন আছে? শুধু চিলড্রেন আছে আমাদের, আমার বই সাটেনের পরে ওহো চিলের আগে, তুমি জাম করে সেটা বলছি তো, জাম করে গেলে কি করে হবে? সেন্সিটিভ টু চিলড্রেন, বাচ্চাদের প্রতি সেন্সিটিভ, এটা হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, এটা রিপন স্যার বলছিলেন পজিটিভ অর্থে নেগেটিভ অর্থে, এখানটায় আমার সেটাই মনে হচ্ছে, এখানে বাচ্চাদের প্রতি খুব সেন্সিটিভ, দু রকমই হতে পারে, পজিটিভ অর্থ হতে পারে, নেগেটিভ অর্থ, নেগেটিভ অর্থ দুটোই হতে পারে। হ্যাঁ, বাচ্চাদের দেখলে সে খুব মানে আদর করবে, যে বাচ্চা তার সে খুব খুশি হয়ে যাবে, সেটাও হতে পারে। আবার বাচ্চাদের দেখতে পারে না, বাচ্চা কাচ্চা দেখলেই সে বিরক্ত হয়ে যাচ্ছে, সেটাও হতে পারে। সেটা যাবে সিপিআর পেশেন্ট মুরগির মতো তাড়ায়, মুরগির মতো তাড়ায় বাচ্চাদের। হ্যাঁ তো সেটা, হ্যাঁ সে কিন্তু সিপিআর বাচ্চা বলে না, সিপিআর তো একটা ইরিটেবিলিটি থাকে সব সব কিছু, ওরা ইরিটেবল লেভেলটা হাই হয়ে যায় তখন ওরা ইরিটেবল হয়ে যাচ্ছে। তো ইরিটেবল কি তোমার সেন্সিটিভনেস এর বাইরে? না ওটা তো ঠিক, আমি বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ টু বাই, হ্যাঁ বাচ্চা শুধু বাচ্চা বলে না, হ্যাঁ তবে বাচ্চাদের মুরগির মতো তার, দুটোই হতে পারে, দুটোই হতে পারে। অনেকে বাচ্চা দেখলে পরে খুব আনন্দ হয়, তাকে লজেন্স কিনে দেয়, এটা কিনে দেয়, তার সঙ্গে গল্প করে। এখানে এখানে মনে হয় একটা ভুল, একটা ভুল করছি কি, সেন্সিটিভ ওভার সেন্সিটিভ চিলড্রেন আছে, চিলড্রেন টু কিন্তু কথাটা লেখা নেই, আমার মনে হচ্ছে যে টু কথাটা লেখা নেই, কিন্তু ইয়েস ইয়েস শুধু চিলড্রেন, ইউ আর কারেক্ট, তার মানে বাচ্চা যারা সেন্সিটিভ, হ্যাঁ ইউ আর কারেক্ট, তোমার কথাটা ঠিক, তোমার কথাটা মেনে নিচ্ছি, সেন্সিটিভ বাচ্চা যাকে ওটা হলো ভুল হবে না স্যার। স্যার আমার মনে হয় কি স্যার, এই জায়গায় রুব্রিকটা হচ্ছে বাচ্চারা যে রিয়েক্টটা করে, যে রিয়েকশনটা, এটা বাচ্চাদের রিয়েকশন স্যার, এটা বাচ্চাদের রিয়েকশনই হবে এটা, জি স্যার। আর জি আর ভুলবশত বাচ্চাদের দেখে যেটা আমরা আনন্দিত হই বা বিক্ষুব্ধ হই, সেটা সেটাও সেন্সিটিভ, কিন্তু স্যার সেটা হচ্ছে অন্য টাইপের, ওই যে টু শব্দ অথবা ফ্রম দুইটার একটা হতে পারে। তার মানে আমরা যদি বাচ্চা পেশেন্ট পাই খুব সেন্সিটিভ,
তাহলে আমাদের ভিজিট ছিল অনেক, এই ড্রাগ লিস্ট অনেক ছোট হয়ে গেছে। না, ড্রাগ লিস্টটা ছোট ওইখানেই প্রথমে করবে না, প্রথমে তোমার হ্যাঁ যেগুলো মানে ইয়ে আর কি, সোজা কথা আর কি, কাতলা মাছ রুই মাছ যেগুলো আছে সেগুলোকে আগে নাও, নিয়ে তারপরে তো ছোটখাটো মাছ। হ্যাঁ, তার মানে বাচ্চার পেশেন্ট যদি পাই খুব সেন্সিটিভ, তাহলে আমরা যদি আগেই এখানে ঢুকে পড়ি তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে তুমি হ্যাঁ, এড়িয়ে যাও। যেমন আমি ছেলের কথা বলি একেবারে, ও যে আমার ছোট ছেলে ধরেন যে কেউ কিছু একটা বললো কিংবা কেউ কিছু একটা করতে গিয়ে ওরে ওরে সাথে নিল না কোনো কারণে, ও এসে আমার কাছে অভিযোগ করবে কান্নাকাটি করে, এবং ওকে থামানো যাবে না, চোখ টোক লাল হয়ে যায়। দিস ইজ দ্য সেন্সিটিভ চাইল্ড বলা যায় স্যার। অবশ্যই এটা সেন্সিটিভ তো, অবশ্যই অবশ্যই সেন্সিটিভ। আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে চিল ডিউরিং, তার মানে যখন তার শীত অবস্থায় সে সেন্সিটিভ হয়ে পড়ছে। এইটা আমি পাইনি, এটা আমিও পাইনি কোনোদিন। কারো যদি ইয়ে রিপনের যদি অভিজ্ঞতা থাকে এই জায়গাটা বলতে পারে, আমার অভিজ্ঞতা নেই। স্যার এতদিন দেখে যদি আপনার কাছে অভিজ্ঞতা না থাকে, স্যার আমি কি, আমি স্যার এটা বুঝি শীত কাতর, মানে হিসাব অনুযায়ী শীত কাতরের মতন ঘটনাই হচ্ছে। শীত মানে ঠান্ডাটাই তাকে ইরিটেট করতেছে, এখানে হতে পারে যে তার খুব আরাম, মানে ঠান্ডা পেলে সে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, আবার হতে পারে যে সে ঠান্ডা পেয়ে সে খুব মানে কাতর হয়ে যাচ্ছে, দুটোই হতে পারে স্যার। এখানে দেখবেন যে ম্যাক্সিমাম ওষুধগুলোই কিন্তু স্যার মানে না শীত কাতর না গরম কাতর দুটোই অ্যাটাচমেন্ট আছে স্যার, একেবারে শীত কাতর ওষুধ নাই এখানে, গরম কাতর ওষুধ নাই। না, আমি তো আমি এরকম পাইনি যে শীত অবস্থায় তাই এই জিনিস পাইনি, আমি ওই জন্য এটাকে শীত কাতর কথাটা বললে ঠিক হবে না, কেননা চিল ডিউরিং আছে, যখন শীত শীত করছে, শীত অবস্থাতে সে সেন্সিটিভ হয়ে পড়ছে, এটা ম্যালেরিয়া ম্যালেরিয়া মেন্টালি মেন্টালি সেন্সিটিভ হয়ে, হ্যাঁ ম্যালেরিয়া ক্ষেত্রে হতে পারে, জ্বরের চিল অবস্থায় শীত অবস্থায় সে সেন্সিটিভ হয়ে উঠছে। না, এটা আমি তো আমি এরকম পাইনি ভাই, আমার অভিজ্ঞতা নেই, আমি তাই সারেন্ডার করে দিয়েছি। এরপরে কপি আফটার যেটা বলেছে, এই কপি আফটার বলেছে, ক্যামোমিলা বলেছে, এটা তো কিছুই না, এটা কফি খেলে অনেকেই সিমুলেটেড হয়ে যায়, সেটা বাদ দাও। তারপরে আছে ক্রুয়েলটি, ক্রুয়েলটি হোয়েন হিয়ারিং অফ, এই ক্রুয়েলটি হিয়ারিং মানে ইজ হোয়েন হিয়ারিং অফ, তাহলে এইটা আমরা আরেকটা রুব্রিক পাই কথা বলি যে এটা একটা ভালো জায়গা ধরেছিস তুই, আমার তো অভিজ্ঞতা নেই, আমার চা খেলে পরিবেশ ভালোই লাগে, আর আগে তো যখন সিগারেট খেতাম তখনও ভালো লাগতো, এখন তো সব ছেড়ে দিয়েছি ফলে আমি তো আর বলতে পারবো না। স্যার ওই যে আমি আমি ওই যে ডাক্তারের উদাহরণ দিলাম না, আমার মনে হয় যে এটা ওই টাইপের কিছু স্যার, মানে সে সে এখন প্রত্যেকটা কথাই খুব টাচি হচ্ছে, যে তার ভিতরে যে সেন্সেশনটা অনেক হাই লেভেলে চলে আসছে কফি খাওয়ার পরে। আর কেন তো আদায় করেছি সেটা তো বলেননি, আমাদের ভাবতে হবে, খুঁজে পেলে তবে তো বলবো রে। হ্যাঁ হ্যাঁ, আর তোরও তো অভিজ্ঞতা কম। স্যার ওই যে বললাম না, রোজার মধ্যে এক ডাক্তার আসছেন আমার কাছে পড়তে, তিনি বলতেছে আমার ব্রেনের মধ্যে কিছুই ঢুকবে না চা সিগারেট ছাড়া, হ্যাঁ আমি রোজা যাক তারপরে আপনার আপনার সাথে বলবো, এবং বাস্তবিকই দেখা গেল যে সে কিন্তু অন্য সময় কিন্তু খুব মানে দ্রুত রিসিভ করতেছে, দ্রুত মানে তার একটা ওভার মানে ওভার অ্যাক্টিভিটি চলে আসছে, কিন্তু স্যার এই চা খাওয়া বা সিগারেট খাওয়া কিছুক্ষণ পর পর চা খাচ্ছে সিগারেট খাচ্ছে। আমি আমার এক বন্ধুকে দেখছি যে সে সিগারেট খেলেই মানে কাজ করতে পারে, আর সিগারেট না খেলে সে কোনো কাজই করতে পারে না, তার দ্বারা সম্ভবই হয় না, হ্যাঁ খালি শুরু করে দিছে। তার মানে কি এই তার মানে টোটাল অ্যাক্টিভিটিস গুলো এবং সেন্সিটিভটা হয় কি, সিগারেটটা খেলেই তার উদ্দীপনাটা তৈরি হয়, অ্যাডিকশন, অ্যাডিকশন এর ডিজায়ারের মধ্যে চলে যাবে। পার্থক্য বলতে কি, সেন্সিটিভ না থাকলে তো অ্যাডিকশন আসবে না রে, সবই তো রিলেটেড না, ক্লোজলি রিলেটেড না,
ডিগ্রি তফাত হলো, হ্যাঁ ডিগ্রি তফাত হচ্ছে, ডিগ্রি তফাত হচ্ছে, ওই ইয়ের মতন রে, ওই বারবার প্যালিয়েশন করতে করতে লাস্টে সাপ্রেশন হয়ে যাচ্ছে, ওই রকম ব্যাপারটা। আচ্ছা এরপরে, এরপরে এরপরে with the cruelties when hearing of, আচ্ছা এর সঙ্গে আরেকটা আমরা রুব্রিক পাই, horrible things, sad stories affect her profoundly. ক্রুয়েলিটি বলতে কি জানো তো, কোন জায়গায় ধরো মারপিট হয়েছে বা খুনোখুনি হয়েছে, হ্যাঁ এইরকম ব্যাপারগুলো যখন হবে সেটা শুনলে পরে সে কিন্তু মানে ইয়ে হয়ে যায়, মানে আর কি উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজিত হয়ে পড়ে বুঝলে তো, সেটা উত্তেজিত মানে রেগে যেতে পারে তাও নয়, কান্নাকাটিও করতে পারে। আবার এই প্রসঙ্গে আমার একটা পেশেন্টের কথা মনে পড়লো, মানে আমি মানে তাচ্ছ হয়ে গেছি, উনি এসছেন কাকদ্বীপের প্রত্যন্ত জায়গা থেকে আমার কাছে এসছেন ভদ্রলোক, তার তার ইয়ের কথা শুনতে গিয়ে তার কষ্ট, তার কষ্টের কথা বলতে গিয়ে শব্দ হচ্ছে কেন, এই ইয়ে করে দাও, তার কষ্টের কথা শুনতে গিয়ে আমি তাজ্জব হয়ে গেছি। আমি বললাম যে আপনি জীবনে বড় কোনো আঘাত বা কষ্ট কিছু পেয়েছেন এরকম? ও বাবা বলবো কি, সে বলার আগেই সে তার চোখ দিয়ে জল বেরোতে শুরু করেছে। আমি তো ভাবছি বাহ এটা পাওয়া গেল বটে বটে, কিন্তু সে যা গল্পটা আমাকে বললো সে গল্পটা শুনে তো আমি তাজ্জব হয়ে গেছি। সেটা হচ্ছে যে আমরি হসপিটালে অনেকজন মারা গেছিল আগুন লেগে কয়েক বছর আগে, তো মনে আছে ওটা ওই ইয়েতে, ওটা কোন জায়গার জানো, বেশ আমরি, এটা বেশ কয়েক বছর আগে খুব ব্রেকিং নিউজ ছিল। হ্যাঁ হ্যাঁ আমরি তো, আমরি হসপিটাল ঢাকুরিয়া, ঢাকুরিয়া, ঢাকুরিয়ার ইয়েতে। তা আমি তো আবার জিজ্ঞেস করছে বলছে বলে ডাক্তারবাবু আমার সবচেয়ে বড় কষ্ট, তখন ওই আমরির হসপিটালে ইয়েটা মানে ঘটনাটা ঘটেছে কয়েক মাস আগে, আমি আর কোনো কষ্ট পাননি। আমি তো মানে যেহেতু আমি হোমিওপ্যাথি ডাক্তার আমি তো অত লাফালে হবে না, বলছে না আমার অন্য কষ্ট বড় কষ্ট আমি সেরকম কিছু আর পাইনি, এই কষ্টটা আমি কিছুতেই ভুলতে পারছি না, আমি কতদিন ঘুমোতে পারিনি এখনো ঘুমোতে পারছি না। আমি কেন কেন ঘুমোতে পারছি না, তখন সে বলছে যে মানুষগুলো আগুন জ্বলছে, হ্যাঁ পালাবার চেষ্টা করছে পালাতে পারছে না, অনেক রুগীতে এমন আছে বেডে শুয়ে আছে, বেড রিটেন একটু একটু করে পুড়ছে, পোড়াটাকে সে কিন্তু চিৎকারও করতে পারছে না কারণ তা তো অনিবার্য সে কিছু করতে পারবে না, হ্যাঁ একটু একটু করে পুড়ে 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 সে মরে গেল। কি ভয়ঙ্কর দৃশ্যটা ভাবুন, দেখিনি কয়েকজন নার্স বাঁচাবার চেষ্টা করতে গিয়ে তারা প্রাণ দিল, হ্যাঁ একটা সে তো নার্সটা তো পালাতে পারতো, তার কর্তব্য পরায়ণতা ভাবুন দেখিনি, তার কর্তব্য পরায়ণতা ভাবুন দেখিনি। হ্যাঁ আমি তাই ভাবছি যে কেন এরকম ঈশ্বর করলো, এখানে তারা দেখা যাচ্ছে রিলিজিয়াস জায়গাটাও তো আছে কিন্তু, কিন্তু এখানে সেন্সিটিভনেস, এইখানেও সে সেন্সিটিভনেস, এই যে এই যে জায়গাটা যেটা এই যে ঘটনাটা ঘটছে ইনসিডেন্টটা ঘটেছে এইটার জন্য সে এটা সিম্প্যাথির একটা কিন্তু প্রকাশ মাত্র, এই সিম্প্যাথিটা কিন্তু মানে র্যাঙ্কটা নিশ্চিতই বুঝতে পারছো যে অনেক হাই র্যাঙ্কের সিম্প্যাথেটিক, হাই র্যাঙ্কের সিম্প্যাথেটিক তো বেশি ওষুধে নাই গো, ওই কার্সিনোসিন ফসফরাস এরকম গোটা কয়েক ওষুধে আছে, হ্যাঁ চার পাঁচটা ওষুধে আছে, তার ফলে এখন এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তা এই চার পাঁচটা ওষুধের মধ্যে এত হাই র্যাঙ্কের ইয়ে আছে কি বলবো গ্রিপ, গ্রিপ আছে এখানে, এখানে গ্রিপই তো ধরতে হবে, সে ঘুমোতে পারছে না, স্টিল নাও সে ইয়ে করতে পারছে না, সে তো তার নিকটের কেউ আত্মীয় নয় সে, মানে এখানেও একটা জিনিস দেখা যাচ্ছে কি যে এখানে একটা সেট গ্রিফ, এখানে গ্রিফ হবে না এটা সিম্প্যাথেটিক হবে, সিম্প্যাথেটিকটা কিন্তু এখানে মেন কথা। তাহলে এই মানুষটার সিম্প্যাথি আননোন পার্সনের প্রতি আছে। আর একটা কথা বলছে, এই যে কষ্ট করে পুড়ে পুড়ে যে মরলো, এই যে জায়গাটা যেটা, এই জায়গাটা কি তুমি ক্রুয়েলিটির কথা ভাবতে পারছো না,
এটা তো এক ধরনের ক্রুয়েলটি, ক্রুয়েলটি বলতে অন্যের দ্বারা হচ্ছে সেই জায়গাটা ইয়ে, কিন্তু ঘটনাটা তো ক্রুয়েলটির মতোই। কি নিষ্ঠুর পরিণতি বলো দেখিনি, একটা মানুষ উঠে পালাতে পারছে না, আগুনে সে আস্তে আস্তে পুড়ছে, পালাতে পারছে, উঠে যাওয়ার তার ক্ষমতা নেই, বলছে যে কান্না থামাতে পারছি না। জানো কান্না কাকে বলে? ওরে বাবারে বাবারে বাবা, কান্না কাকে বলে? তো এই যে পেশেন্টটা, যেটা এই এই পেশেন্টের এই বর্ণনাগুলি তো আমাদের শেখাবে, আমরা কি পণ্ডিতি করব, পেশেন্ট আমাদের শেখাবে। তো তারপরে ওষুধ দেওয়ার পর দেখতে হবে যে আমি যেটা শিখলাম সেটা ঠিক না ভুল, সেটা পেশেন্ট আবার আমাকে শিখিয়ে দেবে। এইভাবে তো শিখতে হবে। তুমি ঠিকই বলেছো, এটা সিম্প্যাথেটিক গভর্নমেন্ট। এখানে একটা, হ্যাঁ, এটা সিম্প্যাথেটিক গভর্নমেন্ট। এই রুব্রিকটাতে আমরা সিম্প্যাথেটিক এর মানে ওভার সিম্প্যাথেটিক এই শেপটা পাচ্ছি। এখানে একটা মাত্র অসুখ আছে, ক্যালকেরিয়া। কিন্তু আমরা এরকম ধরনের সিম্পটম পেলে তাহলে তো আমরা সিম্প্যাথিটাকেই ধরা উচিত হয়, মানে এটা তো শুধুই যে ক্যালকেরিয়া আসবে বা তা তো নয়। না না না, ক্যালকেরিয়া ওইভাবে ধরলে হবে না, তো ওইভাবে ধরলে তো হবে না। একটা একটা মেডিসিন ধরে আমি প্রেসক্রিপশন করে দেবো, ক্যালকেরিয়ার অন্য কোনো চরিত্র নেই, আমি কি করে দেবো এটাকে? আমরা যদি সিম্প্যাথেটিক হিসেবে ধরি তাহলে মনে হয় ঠিক হবে। ক্যালকেরিয়া পেশেন্ট তো সিম্প্যাথেটিক, তো সে ওই যে তুমি যেটা বললে হরিবল শাস্ত্রী, হ্যাঁ ওটা সিম্প্যাথেটিক আছে না? ওখানে হরিবল শাস্ত্রী যেখানে দেখা যাচ্ছে যে ওই যে ধরো সে সিনেমাতে দেখছে যে নায়ককে ধরে ভিলেনরা পেটাচ্ছে, আর ও ইয়ে করছে, এমনও দেখেছি সে ঘুষি চালিয়ে দেয়, আশেপাশে থাকে তাতে ঘুষি চালিয়ে দেয়, মানে ওই নায়ককে বাঁচাবার জন্য আর কি, এইরকম সে মানে ওখানে ইনভলভ হয়ে যায়, ওইটা সে সহ্য করতে পারে না। এই যে জায়গাটা খিস্তি দিয়ে দেয়, এরকম পেশেন্টও পাওয়া গেছে। ফলে ব্যাপারটা হচ্ছে যে ওই এই সিম্প্যাথি না থাকলে তো ওটা আসে না নায়কের প্রতি। আবার নায়ক যখন খেলাচ্ছে যখন, তখন তার বিষয় দেখ মা মা এর আরো কিছু কথা বলে, সেগুলো আর বলছি না ভাই, এগুলো আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে। ফলে ওইটা ওইটাকে ওইটা কিন্তু সিম্প্যাথেটিকের কিন্তু সেট, ওটা ওই সেটটা কিন্তু মারাত্মক সেট, কিন্তু এটা কিন্তু ছাড়া যাবে না। কিন্তু এখানে সেটটা কিভাবে আসছে আপনি বলবেন যে এখানে তো দয়া দেখানো হলো না, তাহলে কি করে সিম্প্যাথেটিক আসলো? এখানে ব্যাপারটা হচ্ছে কি, তার ওই যে নায়কের প্রতি সহানুভূতি, যে এই সহানুভূতিরই একটা ভিন্নভাবে প্রকাশ। প্রকাশটা তো বিভিন্নভাবে হতে পারে, হ্যাঁ না হওয়ার কিছু নেই। তার ফলে এই যে প্রকাশটা যেটা হলো, এই প্রকাশটাকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। কিভাবে হলো, কিভাবে সে এক্সপ্রেস করছে পেশেন্ট, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে স্যার, এই যে ক্রুয়েলিটির একটা উদাহরণ স্যার আমার কাছে আছে, স্যার আমার নিজের চোখের দেখা এরকম, সেটা আমি বলি স্যার। আমাদের আমি ফারুকী স্যারের ওই জায়গাতে ক্লাস করতে যেতাম, তো আমাদের একটা নদী পার হওয়া লাগে, মানে দুইটা ওয়াই আছে, ব্রিজ দিয়ে আমরা যেতে পারি সরাসরি, আর একটা হচ্ছে যে নৌকা দিয়ে পার হওয়া। তো আমি সদরঘাট দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তো ওই সদরঘাটে আমার সাথে যে ছেলেটা ছিল ও আর আসেনি, সে ধরেন যে প্রায় 10-15 মিনিট 20 মিনিট আমার থেকে ডিটাচ হয়ে গেছে। তো জিজ্ঞাসা যে কি ব্যাপার, তুই ডিটাচ হইলি কেন? তো সে করছে কি, একটা সিনারিও ভিডিও করে আনছে, পুলিশ দিয়ে একটা বিশাল মজমার মতন ছিল, আমিও আমার চোখেও পড়ছে জিনিসটা, কিন্তু আমি আর ওইটার ওভারলুক করে চলে আসছি, আমি দেখিনি ভিতরে কি আর হয়েছে। কিন্তু ও ওই জায়গার চিত্রটা তুলে আনছে মোবাইলে, মোবাইলে তুলে আনছে কি, একটা মানুষের মানে এই যে লাকেজ গুলো আছে না, ব্যাগ, যে ট্রলি ব্যাগ, এই ট্রলি ব্যাগের ভিতরে একটা মানুষের নিচের অংশটুকু, নিচের অংশটুকু প্রায় 9টা টুকরা করে মানে টুকরা টুকরা করে রেখে দিছে। তো পুলিশ ওই টুকরাগুলোর মধ্যে নাম্বারিং করে রাখছে কাগজ দিয়ে, এরকম নিচের অংশ, উপরের অংশটুকু পায়নি। তো ও মানে পরে দেখা হয়েছে, যখন বর্ণনা করতেছিল, তো এই বর্ণনার টাইমে একজন লোক পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে ওই ছবিটা ওর চোখের মধ্যে দেখার সাথে সাথে এবং এই বর্ণনা শোনার সাথে সাথেই সে পুরো ইমব্যালেন্স হয়ে গেছে, মানে মানে পুরাই ইমব্যালেন্স হয়ে গেল, এবং সে অশ্লীল অকৃত্য অশ্রাব্য ভাষায় গালি গালা শুরু করলো, যে জানো মানুষ মানে এতটা জানো হইতে পারে, মানে যা খুশি তাই শুরু করে দিল। তো স্যার এই এটা কি সেই ক্রুয়েলিটি হিয়ারিং সেন্সেশন কিনা? ইয়েস 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 অসাধারণ উদাহরণ হয়েছে, অসাধারণ উদাহরণ হয়েছে।
এটা একটা অসাধারণ উদাহরণ হয়েছে। আমাদের রাস্তাঘাটে এরকম অনেক অসাধারণ উদাহরণ ঘটে, আমরা কিন্তু হোমিওপ্যাথরা ইগনোর করে বেরিয়ে গেলে কিন্তু মুশকিল, আমরা তাহলে শিখতে পারবো না, তাই না? আমাদের শিখতে গেলে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তাই না? আচ্ছা, অবশ্যই। অপমানজনিত সেনসিটিভ বলে সে মডিফিকেশন হচ্ছে, ওটা তো অপমান বোধ। অমনার স্যার বললেন যে সব হোমিওপ্যাথদের ওই সব ইগনোর করা ঠিক না, কিন্তু যে সেনসিটিভ সে না হয়, না না সেনসিটিভ সে প্রশ্নটা না, সে তো তো যুক্তিসঙ্গত ভাবে সে ইয়ে করবে, লজিক্যালি সে শেখার জন্য সে চারিদিকে নজর রাখবে। তাই শিক্ষার্থী হবে না হোমিওপ্যাথ ডাক্তাররা কি শিক্ষার্থী হবে না? হোমিওপ্যাথদের শিক্ষার্থী হতে হবে, তো তারা তো এই কালেকশন গুলো শিখবে এখান থেকে। কেশিদাস আমাদের এক বলতেন একটা কথা, বলে সকাল থেকে যা যা ঘটনা ঘটবে দেখবি তোর জীবনে সব ঘটনাগুলোকে বিশ্লেষণ করে দেখ, ওখান থেকে অনেক সিমটম রূপিক করে। তারপরে এইগুলো আমরা তো দেখতে হবে, আমরা যদি সবই ইগনোর করি তাহলে তো হবে না, আমাদের চোখ কানটা খোলা রাখতে হবে। তার মানে কি সজাগ ইন্দ্রিয়, সজাগ ইন্দ্রিয়ের কথা তেহানিয়ান বলেছেন, সেটা শুধু ওই রেকর্ডিং এর সময় সুইচ অন করতে হবে আর অন্য জায়গায় সুইচ অফ করে রেখে দিতে হবে, তাহলে আর হোমিওপ্যাথ হবে কি করে? ওটা সবসময় সুইচ অন রাখতে হবে, যাতে যখনই নজরে পড়বে আমরা খেয়াল করি। এটা তো আমাদের তো কন্ডিশনাল ঘটনা, এটা তো সেন্সিটিভনেস তো আনকন্ডিশনাল, এটা তো কন্ডিশনাল ঘটনা, আমাদের সচেতন ভাবে আমরা এটাকে অনুশীলন করবো, এটা তো অনুশীলনের মধ্যেই পড়ে। যতক্ষণ আমরা থাকবো যেটা আমাদের স্যার বলেন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা হয়ে বেঁধে নিয়ে ভাবতে হবে, তা পার্থ তুই আর ওই আর কি এটা মারিস না, যেটা তুই তুই যেটা বলতিস সেটার বলিস না ওপেনলি। পরে আমরা স্যারের কথাটা মানেটা অনেক পরে বুঝেছি, বুঝলি তো, আগে বুঝলে আমাদের অনেক কাজে লাগতো, আগে তো বুঝতে পারি নাই। আরে আমাদের আমাদের তো নিরেট মাথা রে, নিরেট মাথা কি করে বুঝবো বল দেখিনি, অনেকবার খোঁচা দিলে তবে মাথায় ঢুকবে, তা পরে যখন বুঝতে পেরেছি তখন বুঝতে পারলাম মজাটা কোথায়। স্যার ঠিক কথাটাই বলেছেন, আমরা কদর মানে উল্টো অর্থ করতাম, আর তুই যেটা বলতিস আর কি মানে আমাদের সঙ্গে সেটা আর বলা যাবে না সবার সামনে, ওটাও চেপেই গেলাম তুইও চেপে যা। তো কিন্তু আমরা তো পরে ওটা বুঝেছি রে, যে স্যার আমাদের ঠিক পথেই পরিচালিত করেছেন, আমরা ঠিক পথে চলি। এবং একটা কথা কি, ডেডিকেশন ছাড়া হোমিওপ্যাথ হতে পারবে না, কারণ ব্যাপার হচ্ছে হোমিওপ্যাথ হতে গেলে পরে অনেক বেশি জানতে হবে, অনেক বেশি জানতে হবে অন্যান্য যেকোনো, এটা খুব অপ্রিয় কথাটা বলছি, অন্যান্য যেকোনো চিকিৎসা পদ্ধতির তুলনায় হোমিওপ্যাথি একজন ডাক্তার কিন্তু অনেক কিছু জানতে হয়। কিন্তু সামাজিকভাবে আমাদের সেই সম্মানটা আমাদের নেই, সামাজিকভাবে আমাদের সেই এখনো সেই অবহেলার শিকার। এর একটাই যোগ্য উত্তর, কাজ, কাজ করে দেখাতে হবে, কাজ করে দেখালে কাজের কথা সে ঢোক গিলে হলেও মানবে, মানতে বাধ্য হবে। তা সে ঢোক গিলে মানার কথা তো অন্য মনে আছে, যে পেশেন্টটাকে সারিয়েছিল সেই ড্যান্সের পেশেন্টটাকে, সে আমাকে ফোন করেনি কেন? না দেখছে তো ভালো হয়ে গেছে, ভালোটা কদিন থাকে আগে দেখি তারপরে সে ফোন করে, না আমাদের কপাল এমন, মানে বুঝতে পেরেছো তো, মানে আমরা সারালেও আমাদের কথা বিশ্বাস করে না, এরকম সামাজিক অবস্থাটা খুব খারাপ। আমাদের কাজটা করে যেতে হবে, কাজের তো একটা ইয়ে আছে, আমরা যদি সঠিক কাজটা করতে পারি বাধ্য হয়ে, বললাম না ঢোক গিলে হলেও মানবে, মানে এমনি তো মানবেই আবার ঢোক গিলে হলেও মানবে, বাধ্য হয়ে মানবে আর কি, এরকম ব্যাপারটা আর কি। তা সেটা তো আমাদের আমাদের তো প্রতিমূর্তি সমাজ থেকে আমরা যা পাই সবগুলোতে যদি আমরা রিয়্যাক্ট করি তাহলে প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু সব ডিপ্রেশনের রোগী হয়ে যাওয়ার কথা।
কিন্তু আমরা রিয়্যাক্ট করি না, আমাদের সেই যেটা আছে বলে আমরা এগিয়ে চলি, চেষ্টা করি এগিয়ে যাওয়ার। আচ্ছা এরপরে বলো অর্ণব। এরপরে আছে আমাদের এই ক্রাইং অফ চিলড্রেন, সেন্সিটিভ ক্রাইং অফ চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের কান্না শুন প্রতি সে সেন্সিটিভ, সেগুলো সে নিতে পারে না, সহ্য করতে পারে না। এটা তো, এটা তো সে সিম্প্যাথির মধ্যেই পড়ছে। কিন্তু তুমি দেখো রুব্রিকটা দেখো, কস্টিক আর ফসফরাস, দেখো ওর মধ্যেই পড়ছে। উটের সম্পর্কে জানেন কিনা, ক্যামেল সম্পর্কে, যে ক্যামেলের পায়ে মানে বাচ্চাদেরকে জকি হিসাবে ব্যবহার করে স্যার, তো বাচ্চাদের কান্না ক্যামেলরা একেবারেই সহ্য করতে পারে না। হ্যাঁ, তো মানে প্রচন্ড ক্ষিপ্র গতিতে দৌড়াইতে থাকে তখন, মানে একেবারে হন্যে হয়ে দৌড়াইতে থাকে উটেরা। তো একটা বাচ্চা শিশু কান্না করতেছে, দেখা গেল যে মায়ের সেন্সেশনটা কি, মা যাবে স্বাভাবিক যে বাচ্চার কান্না শুনে দৌড় দিয়ে গিয়ে বাচ্চাটা তুলতে যাবে, কিন্তু দেখা গেল যে মা না, ওই বাসার মধ্যে অন্য পাশের বাসার এক মহিলা বাচ্চার কান্না শুনে দৌড়ে এসে দরজা বাড়িয়ে দিচ্ছে যে কি হলো কি হলো, বাচ্চার কি হয়েছে, যে এরকম করেছে হঠাৎ করে চিৎকার দিল। তো এই এইটা হচ্ছে স্যার ক্রাইং অফ চিলড্রেন, যে উটের উপর যে দৌড় করায় না ওই বাচ্চা ছেলেদের বিভিন্ন আমাদের গরিব দেশ থেকে ধরে নিয়ে পায়ের মধ্যে বেঁধে রেখে যে বাচ্চা চিৎকার করতে থাকে আর উট দৌড়াইতে থাকে। তো এটা হচ্ছে উটের সেন্সিটিভিটি স্যার, এই ক্রাইং অফ চিলড্রেনের যেটা। এবং আমাদের মধ্যে অনেকেই কান্না, বাচ্চাদের কান্না অনেকেই সহ্য করতে পারে না, অনেকে পারে না স্যার। ট্রেনের মধ্যে একটু দেখতে পাই, ট্রেনের মধ্যে অনেকে দেখতে পাই কান্না। হ্যাঁ হ্যাঁ, এই চিত্রটা বাসের মধ্যেও দেখি স্যার, যে গরমে বাচ্চাটা খুব আশপাস করতেছে, মা থামাইতে চেষ্টা করতেছে, অনেকে বলে যে একটু জানালাটা খুলে দেন না, একটু বাচ্চাটা বাচ্চা আসতে দেন না, মানে সে চাচ্ছে যে বাচ্চাটা কান্না না করুক, অন্যজন মানে অ্যাডভাইস করতেছে যে আপনি কি করতেছে, বাচ্চাটা বাতাস দেন, বাচ্চাটা পানি খাওয়ান, বাচ্চাটা এই করেন সেই করেন, হাজার রকমের। এটা এটা কিন্তু আমরা দেখতে পাই, ওই এই জন্যই তো কথাটা বললাম যে আমাদের ইগনোর করলে হবে না, চোখ কান খোলা রাখতে হবে। কোথা থেকে কি শিখবো বলা যায়, ট্রেনের মধ্যে এই ইয়েটা হটিনেস শেখা যায়, হটিনেস শেখা যায়, ঔদ্ধত্য এই জায়গা নিয়ে সে এমন আচরণ করে, এক একজন মনে হচ্ছে জায়গাটা সে কিনে রেখে দিয়েছে ট্রেনের মধ্যে, এমন বিস্তৃত আচরণ করে মানুষের সঙ্গে, সেখানে হটিনেসও থাকে ইগোটিজমও থাকে, হটিনেসটা বেশি থাকে। এইগুলো সব শেখা যায়, শেখার চেষ্টা করলে। আচ্ছা তারপরে আছে এক্সটার্নাল ইমপ্রেশনস টু অল, অর্থাৎ যে কোনো রকমের প্রভাব, বাইরের প্রভাব থেকে সে তার প্রতি সেন্সিটিভ, সে মানসিক প্রভাব হতে পারে, ইমোশনাল প্লেনে কিছু কোনো ফিজিক্যাল কারণ হতে পারে, মানে ওভার সেন্সিটিভ টু সব রকম ভাবেই সে ওভার সেন্সিটিভ। এটা তো অনেকগুলো ড্রাগ আছে, খুব ভালো ভালো ড্রাগই আছে। এরপরেটা চলে যাচ্ছি হিট ডিউরিং, যেটা আগে আমরা পেলাম চিল ডিউরিং, এবারে আছে হিট ডিউরিং, তার মানে জ্বরের গরম মানে হিট হিট স্টেজে সে ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছে। তারপরে আছে অর্ণব স্যার, এই যে এই জায়গাটায় আপনি কেন ফিজিক্যালি নিচ্ছেন, যে ফিজিক্যাল টেম্পারেচারটা বাড়লে তার মধ্যে এই সেন্সিটিভনেসটা আসে স্যার, এটা মানে মেন্টাল স্ট্রেসের জায়গাটা নয় কেন? মানে আমার এই হিট ডিউরিংটা কথায় আমার একটা রুগী কিন্তু আমি দেখছি স্যার, এই আমার হঠাৎ করে মনে পড়লো, আমি চিলের সময় জিনিসটা খেয়াল করিনি, কিন্তু এই হিট ডিউরিং এর একটা মানে উৎকৃষ্ট উদাহরণ আমার কাছে আছে, কিন্তু আমার এক পেশেন্টের মানে অ্যাটেন্ডেন্স আমার কাছে এসে এর একেবারে ভেট একটা উদাহরণ আছে, আমি বলতেছি স্যার।
আপনার কাছে হ্যাঁ কেন বলুন। এটা মনে হলো যে ফিজিক্যাল বিষয়টা? ফিজিক্যাল বলিনি, মেন্টালি সে সেন্সিটিভ হচ্ছে, সেন্সিটিভটা মেন্টালি সে হচ্ছে। মানে হিটটাকে কেন আপনি ফিজিক্যালি নিলেন স্যার, এটা এনভায়রনমেন্টাল না কেন? তাহলে হিট না, আপনি তাহলে ব্যাখ্যা করুন হিটটা আপনি কি বলতে চাইছেন। আমি বলতেছি হিটের তো দুটো অপশন, একটা হচ্ছে ফিজিক্যালি, একটা হচ্ছে এনভায়রনমেন্টালি। মানে এনভায়রনমেন্টাল টেম্পারেচারটা বেড়ে গেলে হতে পারে এই ঘটনাটা, অথবা আমার শারীরিক টেম্পারেচারটা বেড়ে গেলে হতে পারে এই বিষয়টা। হ্যাঁ, তো মানে আমি বলতেছি যে কেন এটা স্যার আপনি এনভায়রনমেন্টালের দিকে ইঙ্গিত করতেছেন না, এটা ফিজিক্যাল টেম্পারেচারটা বেড়ে গেছে ওই দিকটা নিচ্ছেন স্যার? আপনার কথায় যুক্তি আছে। তো যেহেতু উপরে চিল রয়েছে, চিলের চিল কথাটা তো আর এনভায়রনমেন্টের স্যার ধরা আমার যায় না, হিটের কারণ উদাহরণটা আছে কিন্তু আমি দিতে পারি, একটু শুনবেন স্যার। হ্যাঁ বলুন। আমার এক রুগী ওষুধ নিতে, মানে তার অ্যাটেন্ডেন্স, তার হাজবেন্ড আসছিল স্যার, উনি একজন ড্রাইভার মানুষ, এই ভদ্রলোক নেহাইতি খুব মাইল্ড, খুবই মাইল্ড এবং খুবই চমৎকার মানুষ। হ্যাঁ, কিন্তু মানে যেদিন আসলো ওষুধটা নিতে, ঠিক এটা দুপুরের দিকে, আমি সময় দিতে পারছিলাম না, আমি বললাম যে আপনি যদি এই টাইমে আসতে পারেন তাহলে আমি ওষুধ আপনাকে দিতে পারবো, আদারওয়াইজ আমি আপনাকে অন্যদিন আসতে হবে। তো উনিও ওই ছুটি ছাটা পাচ্ছিলেন না, তো আমার এদিক দিয়েই যাওয়ার একটা প্রোগ্রাম তার ছিল গাড়ি নিয়ে, ড্রাইভার মানুষ, সে ওই দুপুর বেলায় আমার কাছে আসলো বেশ গর্মাক্ত অবস্থায় শরীরের। তো আমি বললাম যে আপনি আপনার ওয়াইফকে একটা ফোন দেন যে আমার বিষয়টা জানা লাগবে যে কি অবস্থায় আছে এখন, তারপর আমি উত্তরটা মেক করব। তো আমি যখন এই কথাটা বললাম, বলার সাথে সাথে সে মানে একরকমের খ্রিস্টির মতন শুরু করে দিয়ে আমাকে বলল যে আপনার এই ওষুধের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমি আপনার কাছে কোনো ট্রিটমেন্টই করাবো না আমার ওয়াইফের। খুব মানে রীতিমতো গালিগালাজ করেই এই মানে সে চলে গেল। হ্যাঁ, 2 দিন পরে এসে খুব কুলি ইয়া করে আমার কাছে আসলো, আসে এসে তারপরে ওষুধ টষুধ নিল, এবং তার ওয়াইফও এই বিষয়টা শোনার পরে সে খুব সরি এই সেই বলল। আর ওই ভদ্রলোক আমাকে আর এক্সকিউজেশন দিল কি ভাই কি বলবো, যে মানে এত গরম, এত টেম্পারেচার হয়েছে যে আমি আসলে সহ্য করতে পারতেছি না, আমার এই বেশি গরম হইলেই মাথাটাতে এরকম গরম হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়, আমি কার সাথে কি ব্যবহার করি এটা বুঝি না। মানে এই এই ব্যক্তি আমাকে এই কথাটা বললো স্যার। বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে যে এখানে এনভায়রনমেন্টের হিট হবে না। আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন, হ্যাঁ এটা সে গরম সহ্য করতে পারেন না, তো সে তার একটা রুব্রিক নেওয়া যেতে পারে। সে মানে আমার কথাটা সে একেবারে নর্মাল কথাটাও সে নিতে চাইলো না, মানে খুব রিয়েক্ট করে উঠলো, আমি তো পুরো বোকা হয়ে গেছি বুঝছেন। গরমে তার ওভার সেন্সিটিভিটি বেড়েছে, সেটা বুঝতে পেরেছি, সেটা হয়েছে সেখানে। কিন্তু এখানে আমার মনে হচ্ছে হিট কেন্ট যেখানে যেটা ইউজ করেছেন, যে গরম এনভায়রনমেন্টের গরমটা উনি বোঝাতে চান, কিন্তু যেখানে মানে সেটা উনি বুঝিয়েছেন এয়ার বা ওয়েদার, এইভাবে বলে ওয়েদার হট বা এয়ার ওয়ার্ম এইভাবে। তো সেইখান সেই জন্য আমার মনে হচ্ছে যে এখানে এনভায়রনমেন্টাল হিট বলতে গেলে হয়তো উনি এটা এইভাবে বলতেন। তারপর আর একটু পরে দেখবো পার্সপিরেশন আবার লেখা আছে, তো উনি আমার মনে হচ্ছে এই যে চিল হিট পার্সপিরেশন এইভাবে লিখেছেন, তো এটাতে আমার মনে হচ্ছে যেন জ্বরের 3টে স্টেজের কথাই লিখেছেন। আবার হতে পারে স্যার, হতে পারে, হতে পারে এটা যে আপনি ফিজিক্যাল টেম্পারেচার আপের কথা হতে পারে এই ক্ষেত্রে, কিন্তু জ্বরের ক্ষেত্রে এই রোগীগুলো স্যার ওভার সেন্সিটিভ হবে সব বিষয়ে, তো মানে তার এই সমস্ত পানি টানি যা কিছু সব কিছুর মধ্যে তার এই সেন্সিটিভনেস থাকবে, কিন্তু রিয়েকশনটা কিন্তু স্যার এদের খুব একটা হয় না। আমি দেখছি যে জ্বরে উত্তাপের মধ্যে প্রলাপ বকা ইয়া বকা যেই সকল জিনিসগুলো হয় সেটা কিন্তু স্যার সেন্সিটিভনেস এর কারণে না, ওটা তার মানে মানে মেন্টাল জায়গাটা অন্য জায়গা থেকে প্রলাপ প্রলাপ যে বিষয়টা আছে এই জন্য। ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে আছে পড়ো লাইট। এরপরে আছে লাইট। হ্যাঁ, এটা লাইট আমরা অনেকেই পেয়েছি, এটার সঙ্গে একটা ফটোফোবিয়া
আমরা সিমিলার এসেন্সটা পাই, সেন্সিটিভ লাইট। আবার আমরা আই এর আন্ডারে দেখি ফটোকপিয়া, দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে? এই জায়গাটা আমার ক্লিয়ার না। তফাৎ আছে, তফাৎ অবশ্যই আছে। ওরা ফিজিক্যাল লেভেল থেকে আসবে ওইখানে, আর এইখানে কি হয় অনেকে আলো জ্বাললে জানো তো চিৎকার করে, আলোটা নেবা ভালো লাগছে না, মানে এই যে আলোটা নেবা চোখে লাগছে, এই যে ব্যাপারটা যেটা ফটোফোবিয়া, ফটোফোবিয়া হলে সে তার সেন্সিটিভ আলোতে হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা এইটার সঙ্গে একটু পার্থক্য সামান্য আছে। এখানে সে ইরিটেবিলিটি এসে যায়, সে রেগে যায় আলো টালো দেখে সে রেগে যায়। এবং এইটা হচ্ছে যেহেতু এখানে ওষুধগুলো খেয়াল করে দেখো, বেলেডোনা, নাক্স ভূমিকা, ফসফরাস আছে, এগুলো কিন্তু ওই ফটোফোবিয়াতে দেখবে এইগুলোই আছে দেখবে, মানে এগুলো খুব ক্লোজলি রিলেটেড। তো সবসময় এরকম একদম সেই লাইন দিয়ে আলাদা করা খুব মুশকিল, তবে মূলত এখানে রেগে যায় বা অসন্তোষ প্রকাশ করে এই আলোটা জ্বালাস না। তো এই অনেকেই দেখেছি এই যে গরমকালে এই আলোটা নেবা তো গরম লাগছে, আলো আলো বলতে কি টিউব লাইট জ্বললে কি ঘর গরম হয়ে যায়? তা তো নয়, সেটা তো হয় না, কিন্তু তাও সে গরম বোধ করছে। আলোটা অনেক সময় কিন্তু আলোটা ধর প্রয়োজন আছে, আলোটার প্রয়োজন আছে, তখন সে কি বলছে রান্নাঘরে আলোটা জেলে রাখ, অন্য ঘরে বসে আছে, সে ঘরটা অন্ধকার, রান্নাঘরে আলোটা ও ঠিক আছে, তারপরে আলোটা সে প্রয়োজন অনুভব করছে কিন্তু ঘরে সে আলো জ্বালতে দিচ্ছে না। হ্যাঁ, তারপরে এই এই যে ঘটনাটা যেটা হচ্ছে তা এইখান থেকে কিন্তু এটা ক্লারিফিকেশন করা যাচ্ছে যে এটা কিন্তু ওই লাইট সেন্সিটিভ নয়, এটা হচ্ছে সে লাইটের প্রতি সে মেন্টালি সেন্সিটিভ হয়ে পড়ছে, যার জন্য সে ঘরের আলোটা ইয়ে চা খাচ্ছে, তো ঘরে চা বসে খাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে রান্নাঘরে আলোটা যদি জ্বালা থাকে, রিফ্লেক্টেড আলোতে হালকা আলোটা ওখানে আসছে, এই হালকা আলোটা আসছে এটা সে সহ্য করতে পারছে। এইবার ব্যাপার হচ্ছে কি দেখা যাচ্ছে যে স্ট্রিটের আলো যেটা আছে, স্ট্রিটের আলো যেখানে আছে সেখানে জানলাটা কিন্তু সে বন্ধ করে রাখছে, এরকম পেশেন্ট পায়। এখন এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝে সুঝে দেখতে হবে, সোজা কথা যেখানে লাইটের সঙ্গে মেন্টাল স্টিমুলেশন যখন হয়ে যাবে সেই ক্ষেত্রটা কিন্তু তখন মেন্টাল লেভেলে চলে আসবে, আর যে ক্ষেত্রে তোমার ওইটা থাকবে না, ওইটা সহ্য করতে পারছে না, চোখে সহ্য বলবে আমার চোখে সহ্য হয় না, চোখ জ্বালা করে, চোখ ব্যথা করে, চোখে লাগে, পেশেন্ট বলবে কথাটা, আর যখন ওই কথাগুলো বলবে না তখন কিন্তু ওটা চলে যাবে মেন্টাল লেভেলে চলে যাবে। খুব সূক্ষ্ম ডিফারেন্স কিন্তু এইটা, পেশেন্টকে কথা বলিয়ে প্রশ্ন সমস্যা আছে স্যার, আমার সমস্যা আছে আমি জলের অপচয় একদম সহ্য করতে পারি না। ধরুন একটা বালতিতে জল পড়ছে,
যে জল পড়ে যাচ্ছে, মানে বালতি যতক্ষণ ভর্তি হচ্ছে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু যে ভর্তি হয়ে যাওয়ার পর যদি ওই জল পড়েই যাচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না, সেটা বাড়িতে হোক, বাইরে হোক, রাস্তায় হোক, আশেপাশের বাড়ি হোক, আপনি দেখবেন যে কেউ যদি উল্টা পাল্টা টাকা পয়সা খরচ করে তাইলেও আপনি মেজাজ খারাপ হয়ে যাবে। এটা তো সচেতনতা, এটা তো আপনার সচেতনতা, ওভার কনসাসনেস স্যার। আমি সঙ্গে সঙ্গে এত রাগ হয়ে যায়, চিন্তা করা যায় কলটা বন্ধ করে একদম সহ্য করতে পারি না জলে। এই শুধু জল না স্যার, আপনি সব জায়গার অপচয়টাই আপনার ভিতরে, না না জল আতঙ্ক আর কিছু না। অন্য কোন জায়গায় আছে স্যার, কৃষকের দিকে যদি এরকম টুকটাক এদিক ওদিকে খরচা করে তাহলে অতটা অসুবিধা হয় না, অসুবিধা হয় না। আপনার, আমি বলি আপনার ছেলে লিখতে বসছে খাতার মধ্যে, মানে এই খাতাটা সুন্দর করে না লিখে সে এইখানে দুইটা লিখতেছে, ওইখানে দুইটা লিখতেছে, এইখানে দুইটা লিখতেছে, বেশ খাতার মধ্যে বেশ ফাঁকা জায়গা রেখে কোন কোন জায়গায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে লিখতেছে, আপনার তখন মেজাজটা কিরকম হয় বলেন তো স্যার? সেটা হচ্ছে করে রাগ হয় যে একটা পৃষ্ঠা পুরো লেখো, ভালো করে লেখো, গুছিয়ে লেখো, যাতে এদিক ওদিক হয়। এ আমার বউয়ের লেখা এত বড় বড়, সে যদি একটা খাতায় লিখতে যায় তাহলে তারও বড় বড় লেখা, আমার মা যেমন কিছু আছে, মায়ের দোষ আছে, ধরুন ওষুধ একটা এনে দিলাম তো ওষুধ খেলো, খেয়ে ওই লাস্টে কিছুটা রেখে দেবে, কোনো ভাবেই ওইটুকু শেষ করবে না। তুমি লাস্টে ওইটুকু রেখে দেবো কেন, ওইটুকু শেষ করো, ওষুধটা পুরো শেষ করো। আবার বলি স্যার, যদি মনে করেন আপনার মায়াকে আপনি ক্যাপসুল কিনে দিলেন, এখন ক্যাপসুল কিনে দেওয়া উপরে থেকে একটা ক্যাপসুল খুললো, আবার নিচে থেকে আরেকটা খুললো, এই মাথার থেকে আবার মাঝখান থেকে একটা খুললো, কেমন লাগে স্যার? না সেটা তো অসুবিধা হয় না, এটা তো অসুবিধা হয় না। ওইটা আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দেবেন, সেনসিটিভ টু ওয়েস্টেজ, সেনসিটিভ টু ওয়েস্টেজ। না না এখানে তো, এখানে তো কল্যাণ তো পরিষ্কার বলেছে যে কোনো জায়গায় জল অপচয় করলে আমি সহ্য করতে পারি না। বউয়ের ক্ষেত্রে চিৎকার করতে পারে, কারণ চিৎকার করলে পরে মার খাবে, কিন্তু বাইরে যদি এরকম করতে যায় তাহলে মার খাবে, তো সে ভয়টা আছে তো স্যার। এরকমও হয়েছে স্যার, এরকমও হয়েছে, আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি চেম্বারের দিকে, রাস্তা থেকে একটা কল খোলা রয়েছে, ওই জল পড়ে যাচ্ছে পৌরসভার জল, আমি গাড়ি থামিয়ে ওই জলটা বন্ধ করে তারপর যাই, এরকম হয়। ওটা সচেতনতা, এটা কিন্তু লজিক্যাল তো। আমি ওটা দেখে আমি সহ্য করতে পারি না, আমি ওটাকে ইয়ে করে দিয়ে চলে যাচ্ছি, বলুক কেন করে সেটা বলুক। হ্যাঁ এরকম হয়, আমি কেন বলছি যে অনেকে আছে আমার বাড়িতে, অনেকেও আছে যে শাওয়ারটা খুলে দিয়ে ঝরঝর করে জল পড়ছে, তারা ওখানে দাঁড়িয়ে রয়েছে শাওয়ারে স্নান করছে, কিন্তু সেক্ষেত্রে তখন কিন্তু আমার খুব অসুবিধা হয়। বলি কেন বালতিতে বসে বালতি দিয়ে মগ দিয়ে জল দিয়ে স্নান করো, ওখানে শাওয়ার দিয়ে স্নান করছো, করে তো মানে একবারে জলের ওয়েস্টেজ হচ্ছে, মগ দিয়ে স্নান করলে অল্প জলে তোমার ওই কাজটা হয়ে যায় ভালোভাবে, কিন্তু আমি কোনোদিন কিন্তু শাওয়ার দিয়ে স্নান করি না। এটা কি আপনার অনেক অল্প বয়স থেকে এরকম? মোটামুটি স্যার ওটা অল্প বয়স থেকে এরকম, কারণ এইরকম ব্যাপারটা আছে, আমি জলের অপচয় সহ্য করতে পারি না। ধরুন ঘরে অথচ ঘরে এই যে কেউ নেই, এই ইলেকট্রিকটা ফ্যানটা চলছে, আমার নিজেরই খুব রাগ হয়। আমি যদি ঘর থেকে বেরোই সামান্য, ধরুন বাথরুমে যাচ্ছি পড়তে পড়তে এই ক্লাসের মধ্যেও, আমি কিন্তু আমার ফ্যানটা অফ করে দিয়ে লাইটটা অফ করে দিয়ে তারপর বাথরুমে যাবো, আবার বাথরুম থেকে এসে দুটো চালিয়ে দিয়ে বসে। তার এটা সচেতনতা হচ্ছে, কনসাসনেস।
ওইটাই বলতেছিলাম যে স্যার ওনার এটা হচ্ছে কনসাসনেস, এই এই যে অপচয় রোধ করার যে মানসিকতাটা সেটা হচ্ছে তার জায়গাটা। এই জায়গায় কিন্তু কৃপণতা না স্যার, মিসলিডিং না, কিন্তু কৃপণতা এটা কনসাইন্স, কনসাইন্সিয়াস বলবো কি, কনসাসনেস, জি স্যার, এটা সচেতনতা একেবারে পরিষ্কার, একদম সচেতনতা না। তুমি যেটা অন্য বলছো সেটা অন্য জিনিস আবার, সেটা বিবেক বোধ সম্পন্ন, সেটা অন্য জিনিস, এটা তো নরমাল না, না কনসাসনেস, কনসাসনেস এইটা হচ্ছে যে একটা শিক্ষিত মানুষের সচেতনতা বোধ থাকা দরকার। এবং এই যে জলের কথাটা বলো, কলে জল পড়ছে, এটা আমিও করি, তো আমিও কল বন্ধ করে দিই, সেটা যদি খুব বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে, সে সহ্য করতে পারছে না, তাহলে কি বলবো স্যার, এলিমেন্ট ফ্রম কনসাসনেস, এলিমেন্ট ফ্রম কনসাসনেস হবে তখন ওই জায়গাটা। হ্যাঁ বলছিলাম স্যার, শুধু যদি কল বন্ধ করে জলের অপচয় করে তাহলে এটা কনসিয়াসনেস হচ্ছে ধরা যাবে, আর যদি পকেট বন্ধ রাখে তার সাথে তাহলে এটাকে এভারেজ ধরা যেতে পারে। ঠিক আছে স্যার, পকেট বন্ধ করলে তো সেটা হবে, সেই জায়গায় বললাম যে ওই যে কথাটাই আনলাম যে মিজার শব্দটা এখানে খাপ খায় না, এই জায়গায় কনসিয়াসনেসটাই থাকে। আর মেইনলি স্যার এটা অনেকের অভ্যাস আছে, আমারও এই অভ্যাসটা আছে, আমি মনে করেন সারাদিন এই ঘরে থেকে ওই ঘরে হাঁটতেছি, খালি লাইট বন্ধ করতেছি, ইয়া করতেছি, এখানে কল বন্ধ করতেছি, এটা করতেই থাকবো স্যার, টেবিল গোছাচ্ছি, ইয়া করছি, হ্যাঁ এটা করতেই থাকি আমি, আমি তো করি না, ওটা কল্যাণে রাগ হয়ে যায়, বিপদের রাগ হয় না, আমি স্যার রাগ, শুনেন আমি রাগ হই না, আমার রাগও হয় স্যার, আমি মনের মধ্যে গস গস করতে থাকি আর উল্টা পাল্টা বকা জকা শুরু করতে থাকি মনে মনে, কারো কিছু বলি না, কিন্তু কাজগুলো করতে থাকি আর খালি মনে মনে বক 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 করতে থাকি। রাস্তার লাইটও আমি নিভিয়ে দিই, আমি না, আমি তো রেগে যাই না, আমি রেগে যাই না, না না আমি আমি রাগি না, কাজগুলো করতে থাকি আর বক 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 করতে থাকি নিজের সাথে, যাতে তারা শোনে যে না তারা বদ শুধরায়, এটা আমার মানসিকতার মধ্যে কাজ করে, কিন্তু এটা তারা সবসময় না সাপ্রেশন হয়ে যাচ্ছে, সাপ্রেশন হইলে তো স্যার ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে, এই প্রবলেমটা চেঞ্জ হয়ে অন্য একটা প্রবলেমের রূপ নিবে, সাপ্রেশনের জায়গাটা তো এরকম, ধরেন যে আপনার একটা রোগ সাপ্রেস হলো, সাপ্রেস হলে কিন্তু সেই রোগটি আসবে না, সেই জায়গায় ভিন্ন একটি রোগ আসবে, সাপ্রেশন মানেই হচ্ছে এটা, আর পেলিয়েশনের ক্ষেত্রে সেই যে পুরনো রোগটি সেটাই বারবার রিকারেন্ট হবে। আচ্ছা এবার আসা যাক, তো স্যার এটা ধরুন যে চেম্বারে বসে আছি, অনেকক্ষণ চেম্বারে বসে আছি, রুগী নাই, চেম্বারে বসে আছি, চেম্বারে দুটো তিনটে লাইট মানে যাতে পরিষ্কার মানে ঝলমলে আর কি হয়, চেম্বারে বসে আছি, রুগী নেই, আমি না ওই যে বই পড়ার সামনের লাইটটা বাদ দিয়ে বাদ বাকি দুটো লাইট অফ করে দেবো, দিয়ে চুপ করে বসতে, অনেকে খের খের করে, অনেক লোকজন এসে মানে আশেপাশে, আরে ডাক্তারবাবু সব কিছু বন্ধ করে দিয়ে বসে আছেন কেন, আমার না কেন জানি না অসুবিধা হয় এটাতে, যে ঠিকই আছে। আচ্ছা এরপরে, আচ্ছা এরপরে হলো লাইট হয়ে গেল মেন্সেস বিফোর, আচ্ছা বিফোর মেন্সের আগে এটা একটা অ্যাগ্রাভেশন, ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছে, সে তিনটে ওষুধ দেওয়া আছে, তিনটে ওষুধ দেওয়া আছে না, অনেকে আগে মেন্সের আগে অনেকে জানো তো ইরিটেবল হয় অনেকে, হ্যাঁ অনেকে আবার অনেকে কান্নাকাটি করে, অনেকে কান্না ভাব আসে, এরকম পেশেন্ট পেয়েছি আমি, এগুলো পাওয়া যায় কিন্তু সেগুলো তো সব এর আন্ডারেই পড়ে যাবে, এখান থেকে ওইটা ধরে করতে যাবো না, তাহলে কিন্তু অসুবিধা পড়ে যাবে। হ্যাঁ সেখানে ইরিটেবিলিটির আন্ডারেও আছে, থাকবে, আমি আমি পেশেন্ট পেয়েছি তো, আমি বলছি তো পেশেন্ট পেয়েছি, সে বলে যে মেন্সের আগে আমি আমি খুব উত্তেজিত হয়ে পড়ি, রেগে যাই ঝট করে, ঝট করে রেগে যাই, আবার মেন্সটা চালু হয়ে গেল, আস্তে আস্তে আমার এগুলো ঠিক হয়ে যায়, আমি কেন রেগে যাই বলতে পারবো না, ইরিটেবিলিটি হলে সে রেগে যাবে, কিন্তু সেন্সিটিভ যখন বলছে সেন্সিটিভ বিফোর মেন্সেস, সেখানে রাগই হবে, রাগ নাও হতে পারে, সে কান্নাকাটি করছে, সে একটুতে তার মনে ব্যথা লাগছে, ব্যথা লাগছে, সেন্টিমেন্টাল হয়ে পড়ছে, হ্যাঁ সহজে উত্তেজিত, না না এইখানে সেন্সিটিভের ব্যাপারটা কিরকম, উত্তেজিত হচ্ছে কিন্তু প্রকাশ করছে না, রাগের রাগের লেভেল পর্যন্ত যাচ্ছে না, রাগ দেখাবার লেভেল পর্যন্ত যাচ্ছে না, আমরা কিরকম আমরা অবজারভেশন করেছি পেশেন্টটা কি কমপ্লেইনটা নিয়ে আসে
হতে পারে না হতে পারে না, আমি একদম ডাইরেক্ট যে ধরনের আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে বলছি, যে আমরা মহিলাদের কাছে এটা কেমন ভাবে তারা এটা প্রেজেন্টেশন করে বা আমরা কিভাবে এটা বুঝি এটা আমার একটু আমি বলি আগে। ব্যাপার হচ্ছে যে আমি রুগী অনেক দেখেছি, সেখানে অনেকে মেন্সের আগে তার হচ্ছে ব্রেস্টে পেন হয়, অনেকে বলে মেন্সের আগে অনেকে পেন, পেটে ব্যথা, এগুলো আমরা সকলেই জানি, কিন্তু হ্যাঁ ইয়ে মেন্সের আগে মাথা ব্যথা হয়, এই সিমটম গুলো তো আমরা অনেকেই পেয়েছি আমরা, হ্যাঁ এগুলো যেমন পেয়েছি ব্রেস্ট যে মেন্সের আগে অনেকে দেখা যায় যে কান্না পায়, সহজেই কেঁদে ফেলে, সহজেই ইমোশনাল হয়ে পড়ে, অল্পে দিয়ে কেঁদে ফেলছে সেই সময়টা, এরকম দেখা যায়। অনেকেই আছে সে ওই সময়টা একটু রেগে যায়, ওই সময়টা অনেকে সেন্টিমেন্টাল হয়ে যায়, সেন্টিমেন্টাল কে না আমার ওই ওই সময়টা কি জানো তো তুচ্ছ তুচ্ছ কথায় কিন্তু আমি যেন মনে আঘাত পেয়ে যাচ্ছি, আবার ওটা দু চার দিন পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তা আমাকে মা বোঝায় যে তুই রেগে যাচ্ছিস কেন, বলছি না আমি তো রাগিনি, আমার খারাপ লাগে এগুলো। তো এইরকম ইমোশনাল কথাবার্তাগুলো সে বলে কিন্তু মেন্সের আগে। এবং মেন্সের আগে আরেকটা কথা অনেকে অনেকে বলে যে মেন্সের আগে আমরা এরকম পেশেন্টও বলে যে মেন্সের আগে আমার মনে হয় যে আমার স্বামী আমাকে ইয়ে করছে, মানে ঠিক গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, এরকম কথাও কিন্তু সে বলেছে, এরকম ঘটনা কিন্তু দু একটা আমার লাইফে আছে, গুরুত্ব দিচ্ছে না, সে সেই সময়টা একটা ইন্ডিগনেশন ইয়ে করছে। তাদের স্বামীকে আমি জিজ্ঞেস করলাম, বলে আমি বলতে পারবো না ডাক্তারবাবু, আমাকে কিন্তু অনেক সময় বলে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না, এ কথা বলে। আমি তখন বলি কেন পাতা দিচ্ছে না কেন, তখন তারা তখন কি করেন, তখন আমি কি করি ওর পছন্দের কোনো খাবার টাবার বা এইসবগুলো আমি এনে দিই, এনে দিলে ও খুশি হয়ে যায়। তাহলে এই যে ভাবনাটা যেটা ওই সময় যায়, স্বামী তো তাকে গোটা মাসি তাকে খাওয়াচ্ছে, গোটা মাসি তাকে এনে দিচ্ছে, কিন্তু মেনস্ট্রুয়েশন পূর্বে সে কিন্তু এটা চাইছে, কারণ মেনস্ট্রুয়েশন পূর্বে অনেক কেয়ারেস চায়, মানে তাকে বেশি সবাই একটু কেয়ার করুক, তাকে একটু বেশি সবাই আদর যত্ন করুক, হ্যাঁ তাকে একটু ইয়ে করো, এই কথাগুলো কিন্তু পেশেন্টরা বলে। যদি আমি জিজ্ঞেস করি পেশেন্টগুলো বলে মেন্সের আগে তার কি মনের কন্ডিশন, আমি জিজ্ঞেস করি তো যে মেন্স হলো মেন্সের গল্পগুলো শুনে নিলাম, তার সঙ্গে যা পেন ফেন যা যা মেন্সের কথা সব বলে দিল শুনে নিলাম, এবার জিজ্ঞেস করি যে মেন্সের আগে আপনার অন্য কিছু অন্য অন্য কিছু আপনার হয় কিনা, শরীরে অন্য কোনো জায়গায় ব্যথা যন্ত্রণা হয় কিনা, তখন পাওয়া যায়। অনেকেই আবার বলি যে মেন্সের আগে আপনার মানসিক কন্ডিশনটা কেমন থাকে, হ্যাঁ এটা জিজ্ঞেস করি। আমি আবার জিজ্ঞেস করি যে মেন্সটা হয়ে গেলে পরে শরীরের অবস্থাটা কেমন, আবার তার সঙ্গে জিজ্ঞেস করি, যেই বলে না মেন্সটা চালু হয়ে গেলে আমার শরীরটা জর্জরে হয়ে যায়, শরীরটা তো জর্জরে হয়, মেন্সটা শেষ হয়ে যাওয়ার পর আপনার মনের অবস্থাটা কেমন থাকে, তখনই কিন্তু অনেক সময় বলে ফেলে হ্যাঁ আমার এটার পর মনটাও আমার ফ্রি হয়ে যায়। তখন পাল্টা প্রশ্ন করি, এর আগে আপনার কি কোনো অসুবিধা হয় মেন্সের আগে, এগুলো জিজ্ঞেস করলে আস্তে আস্তে বেরিয়ে পড়ে। এগুলো কিন্তু ওই কোয়ারি করতে করতে পেশেন্টের কথাটার ওয়ার্ডগুলোকে খেয়াল করে কোশ্চেন করতে হয়, আর এমনি আমি ওই লিডিং কোশ্চেন করবো এটা হলে কি হয় বলুন অমুক বলো তমুক, এইটা আমি চট করে যাই না। আমি করি কি পেশেন্টের যে কথাগুলো বলছে সেই কথার মধ্যে থেকে একটা ওয়ার্ডকে চয়েস করে নিলাম, চয়েস করে নিয়ে সেটার থেকে পেনিট্রেট করতে শুরু করলাম, আবার সে যখন বললো তখন আবার ওইখান থেকে কিছু ওয়ার্ডকে আমি ইয়ে করে রাখলাম, সেখান থেকে আমি এইভাবে পেশেন্টকে মুভ করাই। আমি চট করে বলি না, অপশনও চট খুব কম দিই, আমি অপশন দেই না কথা বলছি না, হ্যাঁ কিন্তু অপশনও খুব কম দেয়। এইভাবে মুভমেন্ট করলে পরে পেশেন্টের কথাগুলো পাওয়া যাবে, এবং এইগুলো কিন্তু গোল্ড, এগুলো যদি পাওয়া যায় এগুলো গোল্ড। আমি পেয়েছি, প্রচুর পেয়েছি, আমি সে কথাই বলছি, পেয়েছি পেয়েছি বলেই বলছি। এগুলো কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে, খেয়াল করলে আমরা কিন্তু খুব ভালো রেসপন্স করতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল আছে যে ফিজিক্যাল জেনারেল আর মেন্টাল জেনারেল কিন্তু একসঙ্গে কোয়েনসাইড করে যাচ্ছে, মেন্সের সঙ্গে তো ফিজিক্যাল জেনারেল আছে, এবং ফিজিক্যাল জেনারেল মেন্টাল জেনারেল সম্পর্কে আমার একটু ভিন্ন মত আছে, এটা আমার মনে হয় না আমাদের হোমিওপ্যাথি সমাজ মানবেন বলে আমার মনে হয়, মানবেন না বলে আমি মনে করি। কিন্তু আমি তবু এই জায়গাটা কিন্তু আমার মতামতটা আমি পরিষ্কার বলছি, যেমন আমি পেশেন্টকে দেখেছি আমরা ধরি এইভাবে, যেমন পেশেন্ট হচ্ছে কি টক খেতে খুব ভালোবাসে, টক খেলে তার কিন্তু গ্যাস অম্বল হয়, তবু সে টক খায়, সে ছাড়তে পারে না। তা এই যে ব্যাপারটা, এইরকম কন্ডিশনটা যখন হয় তখন কিন্তু আমরা প্রথম যখন আমরা জীবনে যখন আমরা দেখছিলাম প্রথম জীবনে আমরা কিভাবে ধরতাম না, তার টক খেতে সে ভালোবাসে ডিজায়ার আর টক খেলে বেড়ে যায়, এই দুটো সিমটমকে নিতাম নিয়ে রুব্রিক করে দুটোকে কভার করে যে ওষুধটা আসতো তাকে গুরুত্ব দিতাম। এখানে গুরুত্বের একটা প্রশ্ন হচ্ছে যে সে টক খেলে পরে তার অসুবিধা হয় তা সত্ত্বেও সে টক খায়, তা আমার টক খাওয়ার তীব্রতাটা বা ডিজায়ারটা খুব গভীর, এইভাবে ধরে আমরা করতাম। কিন্তু আমার প্রশ্নটা যেটা হচ্ছে যে শুধুমাত্রই কি এটা ফিজিক্যাল, এটা একটু ভাববার বিষয়।
তা মেন্টাল ডিজায়ার একটা ব্যাপার কিছু নেই কি এর মধ্যে? হ্যাঁ, পেশেন্ট কিন্তু ফিজিক্যাল ডিজায়ারের কথা তো বলে না, বলে আমি টক খেতে খুব ভালোবাসি। এই ভালোবাসাটা কি ফিজিক্যাল লেভেলে পাওয়া যায়? পাওয়া যায় না। আমাদের স্টলওয়ার্টরা কিন্তু সবসময় কিন্তু এটা ফিজিক্যাল লেভেলেই বলেছেন, কিন্তু আমি এটা ভাবনার জন্য বলছি, আমি বলছি না যে আমাকে সমর্থন করতে হবে। আমরা ভালোবাসি কথাটা যখন ইউজ করছি, টক ভালোবাসি কি মিষ্টি ভালোবাসি, এটা কি শুধুই মাত্র ফিজিক্যাল? ফিজিক্যাল লেভেল একটা ব্যাপার আছেই, ফিজিক্যাল লেভেলের সঙ্গে রিলেটেড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমি সেটাকে কন্ট্রাডিক্ট করছি না। শুধুই কি ফিজিক্যাল? এ মেন্টাল ফেনোমেনাটা কি ভাববো না? হ্যাঁ, কারণ মিষ্টি খেতে ভালোবাসি এইটা কথা, মিষ্টিটা না পেলে আমি অসন্তুষ্ট হই, রেগে যাই, কষ্ট পাই, মনমরা হয়ে পড়ি, এই যে জায়গাগুলো যখন আসে তখন কি আমরা সেটাকে কি একটু অন্যভাবে ভাববো না, যে এটা মেন্টালের সঙ্গে জড়িত আছে বলে? এটা মেন্টাল এবং ফিজিওলজিক্যাল বোথ ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে মেন্টাল ফ্যাক্টরটাও বিরাট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ ওইটা পাওয়ার জন্য, ওই খাদ্যটা পাওয়ার জন্য সে অনেক কিছু সে স্যাক্রিফাইস করতে রাজি থাকে। এরকম পেশেন্টও পাওয়া যায়, টক খেতে ইচ্ছা আছে, বাড়ির লোক টক খেতে দেবে না, টক খেলে তার অসুবিধা হয়, বাড়ির লোক করার ইয়েতে লাগছে, সে লুকিয়ে সে টক খাওয়ার জন্য সে বন্ধু বাড়িতে চলে গেল কায়দা কানুন করে, বা লুকিয়ে সে টক জোগাড় করে খেলো। এই যে ব্যাপারগুলো আছে, এখানে শুধু ডিজায়ার ডিজায়ার সাওয়ারটাকে কি ধরবো? কারণ এখানে তার ইমোশনটাকে সাপ্রেস করার জন্য তার কিন্তু এখানে সে লুকিয়ে সেই কাজটা করছে, লুকিয়ে সেটা ইয়ে করছে, তাই এখানে মেন্টাল ইনভলভমেন্ট কি হচ্ছে না? মেন্টাল ইনভলভমেন্ট কি এখান থেকে আমরা পাচ্ছি না? ফলে এই যে সিমটমটা যদিও লুকিয়ে কাজ করছে, হাই ডিজায়ার, এটা কি কিন্তু আমরা মেন্টাল রুব্রিক নেবো না, কারণ এটা কন্ডিশনাল। কিন্তু কথা হচ্ছে যে মেন্টাল ইনভলভমেন্ট কি এখানে নেই, একদম পিওরলি ফিজিক্যাল? এই জায়গাটা আমার একটা সন্দেহ আছে, পিওরলি ফিজিক্যাল নয় মনে হচ্ছে, এটা হচ্ছে মেন্টাল লেভেলের কথাটাও আছে, কারণ ভালোবাসি কথাটা তো বলা হয় এর সঙ্গে, ভালোবাসা তার ফিজিক্যাল লেভেলে হয় না। তো এইটা নিয়ে আমি আজকেই কাউকে উত্তর দিতে বলছি না, আপনারা ভাবুন, ভবিষ্যতে আপনারা ইয়ে করবেন, বা কেউ যদি উত্তর দিতে পারেন দিন, তাতে কোনো আপত্তি নেই। ধন্যবাদ। লাইক এন্ড ডিজায়ার স্যার, ডিফারেন্সটা যা, ডিজায়ারটার মধ্যে মনে হয় মেন্টাল স্ট্যাটাসটা বোঝাচ্ছে। একটা বিশেষ ধরনের ডায়াবেটিসের পেশেন্টের এটা আছে, যাতে তার রোগ বৃদ্ধি সেটাই সে করতে ভালোবাসে। হ্যাঁ, শুধুমাত্র ওই খাওয়ার বিষয় না, ঠান্ডাটা সে ভালোবাসে, ঠান্ডা সহ্য হয় না, এইরকম ব্যাপার। আবার সে খেতে যেটা সে সহ্য করতে পারবে না সেটাই সে খায়, বিভিন্ন খাবারেরও হতে পারে এরকম থাকে। এটা একটা টিউবারকুলার ডায়াবেটিসের নেচার, স্পেশালি টিউবারকুলি নাম যে মেডিসিনটা তারও এই বিষয়গুলো থাকে। যে অর্ণব, আর আচ্ছা আর কেউ কিছু বলবে এটা নিয়ে, না আমরা এগোবো? পার্থদের আওয়াজটা কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। এইটা তুমি যেটা বলেছিলে, এই সেন্সিটিভ পার্টে পার্টিসিপেন্টের তিনটি আছে, এই জন্য এটা মনে হয় রিলেটেড টু ফিভার। এটা মনে হয় ওই যেমন তিনটে ইন্টারমিডিয়েট ফিভারে লিড এবং পার্টিসিপেশন তিনটে সেমি থাকে, তো তিনটি আছে, এই জন্য মনে হচ্ছে এটা। এটাই বললাম। ঠিক আছে, তাহলে পরেরটা চলে যাই। পার্থ স্যারের কিছুই শুনতে পেলাম না। হ্যাঁ, পার্থ স্যারের কথাগুলো অস্পষ্ট ছিল, তবে মনে হলো উনি এই জায়গাটা সাপোর্ট করলেন। এটা যে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে, বল। তার সাথে মেন্টাল লেভেলটা যখন ইনভলভমেন্ট হয়ে যায়, সেন্সিটিভ পার্ট
তখন এটা একটা আলাদা মাত্রা পেয়ে যায়, তখন মেন্টালি সে সেন্সিটিভ হয়ে যাচ্ছে বা ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছে। সেই জন্য এটা রিলেটেড টু ফিভার, স্টিল ফিভার এবং পার্সপিরেশন, এটা কিন্তু এই রিলেশনটা এইরকমই, যেটা অর্ণব বলে গিয়েছিল একটু আগে সেটাকে বললাম। ঠিক আছে, শোনা গেছে তো স্যার? হ্যাঁ, হিটটা ওই ফিভারের সঙ্গেই হবে। হ্যাঁ, সেই জন্য ওই বাইরের এক্সট্রা যেটা ওই রিপোর্ট যেটা আগে উদাহরণ দিল, এই রোদে গরমে আসার পরে সে মেজা জ্বালিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় যে গরম আবহাওয়াতে পেশেন্টের কমপ্লেন বাড়ছে। গরম আবহাওয়ার জন্য আমার মেন্টালি ডিস্টার্ব হচ্ছে, এটা একটা ভাববার জায়গাও বটে। হ্যাঁ, সেটা ভাববার জায়গা অবশ্যই। আমি সেজন্য ওনাকে বললাম যে আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আমি কেন্টের যখন রুব্রিক সিলেকশন, ওনার যে চয়েস অফ ওয়ার্ডস গুলো আমরা দেখব যে উনি এই রেপার্টরিতে ওয়ার্ডস গুলো কোথায় কিভাবে ইউজ করেছেন, তো সেখানে গরম আবহাওয়া বোঝাতে গেলে উনি কিন্তু এয়ার ওয়ার্ম এই এই কথাগুলো উনি ইউজ করেছেন, হিট বলে বলেননি কোথাও। হিট কথাটা, হিট চিল এই কথাগুলো উনি জ্বরের ক্ষেত্রে ইউজ হয়েছে। হিট এর কর্পোরিয়াল, হিট মানে কর্পোরিয়াল। হ্যাঁ, জেল কর্পোরিয়াল ফ্যাক্টরি ওটা। আচ্ছা, আমরা পরেরটা চলে যাই। পরে পরপর দুটো আছে, একটা হচ্ছে মেন্টাল ইমপ্রেশনস টু মরাল ইমপ্রেশনস টু। এইবারে এই দুটো তফাত কি হবে, এটা আমার ক্ষেত্রে কাছে একটু প্রশ্ন রয়েছে। মেন্টাল ইমপ্রেশন, মরাল ইমপ্রেশন, সেন্সিটিভ টু মেন্টাল ইমপ্রেশন, সেন্সিটিভ টু মরাল ইমপ্রেশন। মেন্টাল ইমপ্রেশন বলতে যে কোনো রকম এই যে একটুতেই কোনো রাগ হয়ে যাওয়া বা মনে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, এই জায়গাগুলো মেন্টাল ইমপ্রেশন। যে কোনো রকম ভাবে মেন্টালি মেন্টাল ইমপ্রেশন যখন হচ্ছে, মানসিক ভাবে কোনো রকম প্রভাব তার পড়ছে, তার দ্বারা সে তার প্রতি সে সেন্সিটিভ। আর মরাল ইমপ্রেশন বলতে এটা ঠিক মেন্টাল নয়, এটা হচ্ছে তার মানে মরালিটির বাংলা কি বলবো, নৈতিকতার দিক দিয়ে, নৈতিকতার কোন রকম ইয়ে হলে পরে সেই জায়গাটা সেন্সিটিভ হয়ে পড়ছে নীতিগতভাবে। ন্যায় অন্যায় বোধ থেকে, এই সব বোধ থেকে, অবিচার বা এই সব দিক থেকে আর কি। এগুলোকে আলাদা করা খুব মুশকিল। তবে এখানে যে রকম ড্রাগ আছে, এই কটা ড্রাগ দিয়ে প্রেসক্রিপশন হবে না বাবা, হবে না। আর এই ড্রাগ গুলো সবই ফার্স্ট গ্রেডের এইতে রয়েছে। ইগনেশিয়া দেখলে সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, এটা তফাৎটা তাহলে বোঝা গেল। এখানে কারো কিছু বলার আছে, না হলে পরেরটা চলে যাচ্ছে। একটু উদাহরণ সহযোগে আর একটু বোঝার জায়গা আছে, সেই জায়গাগুলো একটু ভালো আছে। মানসিক প্রভাব তার জন্য কি রকম মানুষ, সেটা শুধু এইরকম ভাবে একবারে দুটো মাত্র ওষুধ রয়েছে, মানসিক প্রভাব তো অনেক ভাবেই হয় যার জন্য তার সেই জন্যই তো এটাকে বেশি ক্লারিফিকেশনে যায়নি, কারণ এইখান থেকে আমরা ওষুধ সিলেকশনের জায়গাটা ঢুকতে পারবো না, যেটা ছোট্ট একটা জাস্ট টাচ করে গেছেন। ক্লিনিক্যাল সিমটমকে গুরুত্ব দেব, কিন্তু খুব কমই তো দেই আমরা সেটা। মেন্টাল ইমপ্রেশন কিন্তু অ্যাকোনাইট থেকে শুরু হওয়া উচিত ছিল, অ্যাকোনাইট আর্সেনিক। সেটা তো কেন্টের ইয়ে আমরা করতে পারবো না, পাল্টাতে পারবো না,
ফল যা আছে সেটাই বিশাল কম। হ্যাঁ ঠিক, আমরা কি পাল্টাতে পারবো সেনকে? আমরা এগিয়ে যাওয়াটাই ঠিক হবে। এরপরে আছে মিউজিক টু, সঙ্গীতের প্রতি সে প্রচন্ড সেন্সিটিভ। আচ্ছা, এইখানে দুরকমই হতে পারে, সঙ্গীতে শুনে সে অ্যাগ্রাভেশন হচ্ছে, সে গান বাজনা পছন্দ মানে নিতে পারছে না, নিতে পারে তার অ্যাগ্রাভেশন হয়, তার কষ্ট হয়, আবার তার খুব পছন্দ সেটাও হতে পারে। পছন্দ ব্যাপারটা সেখানে সেটা এমুলেশন আসবে বাবা। কিন্তু সিপিআরটা ঢুকলো কি করে স্যার? সিপিআর না ঢোকার কি আছে, সিপিআর তো সহ্য করতে পারে না, মুরগির মতো তারা টিভি চালাতে দেয় না, পেশেন্ট তো কমপ্লেন করে টিভি চালাতে দেয় না, একদম সহ্য করতে পারে না এসব। তাহলে একটা এখানে তার মানে বোঝা যাচ্ছে সেন্সিটিভ অর্থাৎ সে নিতে পারছে, তার কষ্ট হচ্ছে, সে তার ভালো লাগছে না, অসুবিধা হচ্ছে, বিরক্তি হচ্ছে, হ্যাঁ অসুবিধা হচ্ছে, বিরক্তি লাগছে, বিরক্তি লাগছে, এরকম ব্যাপারটা। আর ন্যাট্রাম ফ্যামিলিটাই তো তোর ইয়ের সঙ্গে কি আরে ন্যাট্রাম মিউজিক অ্যাগ্রাভেশন আছে, এবং ওখানে মিউজিক পছন্দ করে এরকম ব্যাপারটা, কিন্তু স্যাড সং গুলো পছন্দ করে, কিন্তু সে স্যাড সং গুলো শুনে যে কান্না এই লেভেল পর্যন্ত আসে না সবার। হ্যাঁ, এটাও কিন্তু আমি দেখেছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, ফলে আমাদের যে অথরিটি যে বইগুলো লিখে গেছেন যে ইয়ে পছন্দ করে না, এটা এটা তো পাচ্ছি আমরা, হিউজ পাচ্ছি পছন্দ করে না, বা এটা ঠিকই আছে, কিন্তু পছন্দ করে এই জিনিসটা কিন্তু একটা দুটো কেসে না, বহু কেসে আমি দেখেছি, বহু কেসে। স্যার কি হ্যাঁ ক্যামোমিলাটা স্যার কি করে, এটা এটা কি বড়দের ক্ষেত্রে? এটা তো ড্রাগ প্রুফিং এ পাওয়া গেছে, ক্যামোমিলা সেকেন্ড গেটে আছে, এটা ড্রাগ প্রুফিং এ পাওয়া গেছে। হ্যাঁ, এটা ড্রাগ প্রুফিং এর ব্যাপার, তো ড্রাগ প্রুফিং থেকে পাওয়া গেছে সেটা কেন লিখেছেন, সেটা লিখতেই পারেন। এবং এই যে মিউজিকের যে ব্যাপারটা, যেটা ন্যাট্রামের গ্রুপে পছন্দ করে না, কিন্তু আমি ন্যাট্রাম মিউরের পেশেন্ট অনেক দেখেছি যারা মিউজিক পছন্দ করে, মূলত স্যাড সং গুলো, স্যাড সং গুলো তার পছন্দ। অথচ স্যাড সং যখনই বলে তখন চেপে ধরি যে স্যাডনেসের তার কোনো জায়গা ছিল কিনা জীবনে, তা ছিল এরকম ঘটনাও যেমন পাওয়া গেছে, আবার ছিল না এরকমও পাওয়া গেছে। ছিল না পাওয়া গেছে যখন, তখন আমরা তখন আমি খুঁজি যে তার বাবা মার জীবনে বা তার বংশের জীবনে কোন রকম স্যাডনেস, মানে মর্মান্তিক স্যাডনেস এর জায়গা আছে কিনা, কারণ এই স্যাডনেসটা সে ভালোবাসে কেন। হ্যাঁ, গানটা জেনারেলি গান তো একটা আনন্দ, আনন্দের জিনিস। হ্যাঁ, ফলে সেখানটা স্যাডনেসটা ভালোবাসে কেন, স্যাড গানগুলো অন্য গানগুলোকে রিজেক্ট করছে সে, এই রিজেকশনের জায়গাটা আমাকে ভাবিয়ে তুলেছে, তাহলে এইটা শুধু পছন্দ কেন করছে। তার জীবনে স্যাডনেসের হিস্ট্রি পাইনি এমন ঘটনাও আছে, কিন্তু তার বাবা মার জীবনে পরবর্তীকালে পেয়েছি, আবার কোনো জায়গায় কিছু পেলাম না, মানে তার যেটুকু আমাদের তাদের বংশসৃষ্টি জানা যে কোনো জায়গায় কিছু পেলাম না, সেখানেও তো আমরা পেয়ে যাচ্ছি স্যাড পছন্দ করে, এই জায়গাগুলো কিন্তু খুব ভাবিয়ে তোলে আমাকে। এবং আমরা অনেক ক্ষেত্রে পেশেন্টের মধ্যে স্যাডনেস না পেলেও তার বংশে স্যাডনেস এবং বিশেষ করে বাবা মায়ের মধ্যে স্যাডনেসের ইতিহাস আমরা পাই, আবার অনেক সময় পাইও না। এই না পেলে পরে তখন আমাকে বুঝতে হবে যে এই স্যাডনেসটা তাহলে কোনো জায়গা থেকে সে পেয়েছে, কোনো জায়গা থেকে না পেলে পরে সেটা কি করে হলো। কারণ গান তো আনন্দের জিনিস, যারা গান বাজনা করে তারা বলে যে এটা হচ্ছে মনের আনন্দের জন্য, মনের আনন্দে আমরা গান বাজনা করি, যারা প্রকৃত গাইয়ে তারা পয়সা করির দিকেও তারা তাকায় না। মানে এখনকার শিল্পীদের কথা বলছি না, আগেকার অনেক শিল্পী আছে যারা অসাধারণ শিল্পী, যারা তারা কিন্তু পয়সা করি সেরকম পায়নি, কিন্তু তারা এই গান বাজনাটাকে আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করেছে এবং আনন্দে তারা মেতেছিলেন, এটা হচ্ছে ঘটনা। তারপরে আনন্দের সঙ্গে একটা সম্পর্ক আছে, আমরাও যখন গান গাই তখন আমরা আনন্দই তো পাই, কিন্তু পেশেন্ট কিন্তু আনন্দ পাচ্ছে না, গান বাজনা তার পছন্দ হচ্ছে না, এই যে জায়গাটা, যেটা এই জায়গাটা কিন্তু একটু ইয়ে, একটা কথাই বলে না শিশু ফুল আর গান, এরা যারা পছন্দ না করে তারা নর্মাল নয়, এরকম কথা কিন্তু একটা প্রচলিত কথা আছে। ফলে যখন গানটা তার পছন্দ করছে না, তাকে নর্মাল আমরা বলছি না, তাকে নর্মাল আমরা বলতে পারছি না, এই পছন্দটা করছে না কেন, এই ইতিহাসটা তো জানতে হবে, গান সে পছন্দ করে না কেন। এরকম ইতিহাস জানতে গিয়ে এরকম ঘটনা আমি পেয়েছি, এরকম ঘটনাও পেয়েছি যে পেশেন্ট বলছে যে আমার একটি ছেলে ছিল, সে গান বাজনা খুবই পছন্দ করতো, গান গাইতে ইয়ে করতো, আমি ইয়ে করতো, কি তার বাবা পছন্দ করতো না, সেই নিয়ে বাবার সঙ্গে ঝামেলা রাগারাগি সব হয়েছে,
হওয়ার পর ছেলেটা কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে, হ্যাঁ, তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, আজও পর্যন্ত যোগাযোগ নেই। তাহলে এই যে গান বাজনা সে পছন্দ করে না, এইখানে যদি আমরা থেমে যাই তাহলে এই ইতিহাসটা কিন্তু বার করতে পারবো না। এই যে ছেলে, এই যে ছেলে হারানোর যে শোক, ছেলেটাকে সে হারালো, এইটা তার কাছ থেকে বার করা গেল। আবার এমন ঘটনাও দেখা গেছে যে এই গান বাজনার নেশায় সে গান বাজনার জন্য সে বিভিন্ন জায়গায় সে ভালো গান গায়, সেই গান টান গুলো সে রেকর্ড ফেকর্ড করবে, এইসব করতে গিয়ে সে বেয়ারা লোকের পাল্লায় পড়ে তার জীবনটাই নষ্ট হয়ে গেছে, এরকম ঘটনাও কিন্তু আছে। সেই জন্য সে গান বাজনা পছন্দ করে না। গান বাজনা পছন্দ করে না বলে টুক করে লিখে ফেললাম, এরকম ব্যাপারটা না। কেন পছন্দ করে না, যেটা আমাদের পার্থের বিখ্যাত প্রশ্ন মোডাস অপারেন্ডি। তাহলে এই মোডাস অপারেন্ডিটা জানতে হবে, কেন, এই কেন, কি কারণে, কোন সিচুয়েশনে আপনি এরকম করেন, কারণটা কি, এইটুকুলো জানলে পরে আমরা প্রকৃত চিত্রটা পাবো পেশেন্টের। তারপরে ফলে আমরা গান পছন্দ করে না বললে আমরা কিন্তু একটু কোয়ারি করে নিয়ে তারপর লিখবো মিউজিক অ্যাগ্রাভেশন, ঠিক আছে। আর মিউজিকের সঙ্গে আরেকটা ব্যাপার আছে কি, এই নয়েজের সঙ্গে একটা সম্পর্ক আছে, কোনটা নয়েজ আর কোনটা মিউজিক। এখন মিউজিক বলতে কি, মিউজিক হচ্ছে একটা ছন্দবদ্ধ শব্দ, এটা তো নয়েজ, এটা তো শব্দের মধ্যেই পড়ে, কিন্তু এটা ছন্দবদ্ধ সুরে, আর নয়েজ হচ্ছে সুরে নয়, বেসুরো, সেখানে কোনো ছন্দ থাকে না। আবার গানও কখনো কখনো নয়েজ হয়ে যেতে পারে, গানও নয়েজ হয়ে যেতে পারে, যদি ডিজের মধ্যে যদি গান দেয় আমি দরজা বন্ধ করে বসে থাকি, আমি সহ্য করতে পারি না, ইরিটেট হয়ে যায়, অত শব্দ আমি সহ্য করতে পারি না, এটা একটা ঘটনা। আবার সেই গান বাজনাটা যদি দেখা যায় যে তার টলারেবল শব্দ সেই তার মধ্যে যদি দেয় তখন সেটা তার ভালো লাগে, হ্যাঁ। আবার অনেকেই আছে পছন্দের গান নাহলে সে টলারেট করতে পারে না, সেরকম পেশেন্টও তো আছে। ফলে এই জায়গাগুলো আমাকে একটু ভাবতে হবে যে পছন্দের ব্যাপারটা যেমন আছে, পছন্দ হলে পরে সে কেমন থাকে, ভালো থাকে কি মন্দ থাকে, এগুলো জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে আমাদের কিন্তু ইয়ে করতে হবে। আবার অনেকে গান শুনে কেঁদে ফেলে, এই গান শুনে কেঁদে ফেলাটা কিন্তু এটা কিন্তু এই অ্যাগ্রাভেশনের মধ্যেই পড়বে, অ্যাগ্রাভেশনের মধ্যেই পড়বে। এটা এখানে কিন্তু অল্প কয়েকটি সিমটম আছে, যে সিমটমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এখানে একটা জিজ্ঞেস করতে হবে, কোন গান শুনে কেঁদে ফেলেন সেটা তো আবার জিজ্ঞেস করতে হবে। সে যদি প্যাথোস গান শুনে কেঁদে ফেলি, দেখবেন তার লাইফে প্যাথোসের হিস্ট্রি আছে, ফলে ব্যাপার তখন গান শুনে কেঁদে ফেলে, এইটা কিন্তু তাহলে কি হলো, ওই প্যাথোস ঘটনাটার জন্য ইয়ে হয়ে গেল। তাহলে এই সিমটমটা যদিও একটা মেন্টাল সিমটম, তবু এর গুরুত্বটা র্যাঙ্কটা কিন্তু অনেক কমে যাবে, হোয়ারেস তার ওই যে কারণে সে শুনতে মানে ইয়ে এই গান শুনে কেঁদে ফেলে, হয়তো তার একটা প্রেমের প্রত্যাখ্যান আছে বা কিছু আছে, তখন তার ওই ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ ডে হচ্ছে রুবিক হয়ে যাবে। এটা তার কি হচ্ছে, এটা হচ্ছে ওইটার জন্যই এই জায়গাটা এসছে, বলুন আপনি, আমি মিউট করছি। পরে তার থেকে জিজ্ঞাসা করলাম যে আসলে গান কেন পছন্দ করে না, সবাই তো গান পছন্দ করে, হতে পারে যে গানের ভ্যারাইটি হইতে পারে যে আমি এই টাইপের গান পছন্দ করি, লোকগীতি কিংবা মিউজিক জাতীয় কিংবা সেক্স ইয়া টাইপের গান আমি পছন্দ করি, পছন্দ তো সবাই কম বেশি গান করে, কিন্তু আপনি গানটা কেন পছন্দ করেন না। পরে সে মানে এই কথা বলার সাথে সাথে সে একেবারে কান্না জুড়ে দিয়ে বললো যে আমি আমার এই গানের জন্য সবচেয়ে বড় সর্বনাশটা আমি করেছি আমার সন্তানের। কি করছে সে, এই ফোনে গান শুনতেছিল, সে খেয়াল করেনি তার ছেলে ওই চুলার আগুনের মধ্যে মানে রান্না করতে গিয়ে মানে হাতটা একেবারে পুড়ে গিয়ে এই যে ডান হাতে একেবারে পুরো রক্ত একেবারে জড়ো হয়ে গেছিল, পরে এটা কেটে বিভিন্ন জায়গা থেকে মাংস এনে এগুলো জোড়া দিতে হয়েছে, কিন্তু তার হাতটি এখনো ঠিক হয়নি। ফলশ্রুতিতে সে কইছে আমার এই গান আমার জীবনের সবচেয়ে বড় শত্রু বলে সে গান পছন্দ করে না। আসলে কিন্তু স্যার পরবর্তীতে শুনলাম যে সে খুব ভালো গান গাইতো এবং খুব সুন্দর আবৃত্তি করতো, এই লোক একসময় খুব সংস্কৃতি মনে ছিল, কিন্তু এখন সে গান পছন্দ করে না। বেসিক্যালি এটা স্যার তো গান পছন্দ করে না হবে না, এটা তো স্যার বিষয়টা হচ্ছে যে এক ধরনের গ্রিপ বলা যায়, তাই না স্যার?
অবশ্যই এটা গ্রিফ হবে, গ্রিফ হতে পারে। তার কথা থেকে আরো কিছু বার করা যেতে পারে, তার রিমোর্স আছে কিনা সেটাও দেখতে হবে, সেগুলো পেশেন্টের কথা থেকেই বেরোবে। শুধু এই কারণে একটা অপরাধ বোধ থাকতে পারে তার, গিলটি কনসাসনেস। হ্যাঁ এটাও হতে পারে স্যার, আমার কাছে মানে এক গ্রিপ মনে হয়েছে, তারপরে মনে হয়েছে যে তার এই অপরাধের জায়গাটার থেকে সে নিজের আর ক্ষমা করতে পারেনি স্যার। সেটা একটা হতে পারে, আবার রিমোর্স হতে পারে, সে প্রচন্ড পরিমাণে মনস্তাপে ভুগছে, তাই না স্যার? অ্যাঙ্গুইশের ব্যাপারটাও তো আসতে পারে, মন দুষ্ট জায়গাটা সেটাও আসতে পারে, সেটাও আসতে পারে। ওটা জিজ্ঞেস করে বার করতে, যেটা আমাদের অন্য বললো, জিজ্ঞেস করে কথাটা বার করতে হবে। না অনেক সময় স্যার এরকম মানে কেসেস হয় যে আমরা রুব্রিক নির্বাচনের ক্ষেত্রে সঠিকভাবে না করতে পারার কারণে আমাদের মেন মেডিসিনটা সরে যায় আমাদের কাছ থেকে। অবশ্যই ওই জন্যই তো বললাম যে পেশেন্টের কথাটা লিখতে হবে, পেশেন্টের কথাটা লিখলে পরে কিন্তু ভুল হলো সংশোধন হবে। এখানে এই ঘটনাটা যদি লেখা থাকে তাহলে পরবর্তীকালে আরো ক্লিয়ার করা যাবে যে অ্যাকচুয়ালি কি ইমোশন, কোন ইমোশনটা এখানে প্লে করছে। অমনাথ স্যার একটু আস্তে আস্তে খান, কি বললেন বুঝলাম না, কি খান? দিচ্ছি তো বাবা, কেটে দিচ্ছি, তুমি খাও। আচ্ছা আমরা তাহলে পরেরটা চলে যাই। শ্বশুর বাড়ি থেকে আম পাঠাইছে স্যার, আম পাচ্ছি, তরমুজ পাঠাইছে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আমি পেশেন্ট পেয়েছি যে গান বাজনা ভালো ভালো পছন্দ করে সে, কিন্তু কোন রকম দুঃখের গান সে সহ্য করতে পারে না, ইমোশনাল মানে দুঃখের ইমোশনাল গান সে শুনতে সব পছন্দ নয়, তাহলে এইটা কি মিউজিক অ্যাগ্রাভেশন ধরবো? তা তো ধরা যাবে না, এটাকে কি ধরবো? কেন সহ্য করতে পারে না সেটা বার করো। হ্যাঁ স্যার মিউজিক অ্যাগ্রাভেশনই হবে স্যার। আগে কেন সহ্য করতে পারে না সেই কথাটা বার করো, কেন সে সহ্য করতে পারে না, তার কেন এই জায়গাটা তার মুখ থেকে বার করো, বার করলে তখন পরিষ্কার হবে চিত্রটা। আচ্ছা ঠিক আছে, এর পরেরটা চলে যাচ্ছি। এরপরে হলো সেন্সিটিভ নয়েজ টু, মানে যেখানে নয়েজ অর্থাৎ নয়েজ বলতে যেখানে ছন্দবিহীন যে সমস্ত আওয়াজ সেগুলো সে সহ্য করতে পারছে না, তার দ্বারা সে সে নিতে পারছে না, বিরক্ত হচ্ছে বা তার খারাপ লাগছে শরীর ইত্যাদি। নয়েজের প্রতি তার নয়েজ অর্থাৎ যেগুলো ছন্দ নেই, যে সমস্ত মিউজিক মিউজিককে ছাড়া যেটা আর কি ছন্দ নেই যে সমস্ত আওয়াজ, সে দরজার আওয়াজ হতে পারে, রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ হতে পারে, জোরে কেউ টিভি চালিয়ে দিল খবর শুনছে সেই সেটাও নয়েজ হতে পারে। আমি একটা রোগী পেয়েছিলাম স্যার, ওই যে রাস্তা দিয়ে মানুষ হাঁটে না, হাঁটলে পরে পায়ের তলায় বালু লাগলে একটা কেমন জানি কিচকিচ শব্দ হয়, এবং এই শব্দে রোগী একেবারে পুরো মানে হ্যাপাজার্ড হয়ে যায় স্যার। এটা কি আমরা সেন্সিটিভ নিব না ওই নয়েজ এর মধ্যে নিব স্যার? কিচকিচ আওয়াজ এটা শ্রিল সাউন্ড হবে আমার যতদূর মনে হয়, সেন্সিটিভ টু শ্রিল সাউন্ড। কিচকিচ আওয়াজ না, ওটা ইয়ে সেন্সুয়াল ইমপ্রেশন হতে পারে, আসুক বলবো এখনটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হতে পারে, তাহলে সেন্সিটিভ নয়েজ টু এটা নিয়ে বলো আর কে কি বলবে।
এসব মেন রুব্রিকে এত স্যার আমার ভয় আছে, আমার এর মতো সেনসিটিভ নয়েজ হয়। অনুপ স্যার একটু এটা বন্ধ করুন। আমার এটা সেনসিটিভ নয়েজ হয়, সেনসিটিভ কিরকম হয় ধরুন কেউ ঝাড় দিচ্ছে ওই যে খস 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 করে যে ক্যাচক্যাচ আওয়াজ, বা কোনো কিছু কেউ ঘষছে ওই যে ঘষায় পরে যে যে আওয়াজ, এই ধরনের আওয়াজগুলোতে না দাঁত কিরকির লাগে, মানে দাঁতের মধ্যে কিরকির কিরকির লেগে যায় আর কি, মানে দাঁতগুলো কিরকির করতে ইচ্ছা করে আর কি, এরকম একটা স্বভাব আমার আছে, মানে এরকম হয় মাঝে মাঝে। এইটা কি স্যার সেন্সিটিভ প্রব নয়েজ? এটার সেন্সিটিভই হবে। আচ্ছা স্যার ক্যালকেরিয়া কার্ভ আছে একটাই ওষুধ ফার্স্ট গ্রেডে ইভিনিং এ সেন্সিটিভ, এটা এত মানে বিরাট মনে হচ্ছে স্যার, একটা ওষুধ ফার্স্ট গ্রেডে ইভিনিং এ। উত্তরটা দিয়ে দাও। হ্যাঁ আমি তো একটু বেরিয়ে গেছিলাম, কি হলো কি চলছে আলোচনা? ক্যালকেরিয়ার কথা কিছু বলছিলেন গোকুল বর্মন স্যার। হ্যাঁ স্যার বলছিলাম যে সেন্সিটিভ টু মানে ইভিনিং এ সেন্সিটিভ হয় একটাই ওষুধ এবং তাও ফার্স্ট গ্রেডে, তার মানে এটা তো এটা বিরাট লক্ষণ। তো নেই সেকেন্ড গ্রেডে আছে। ও সরি 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 সেকেন্ড গ্রেডে, যাই হোক একটাই ওষুধ সেকেন্ড গ্রেডে, ভুল বলেছি। খুব সুবিধা হয় তাহলে সেদিকে যাওয়া যায়, সেটাই বলছিলাম। দেখুন আমরা নর্মালি তো চেষ্টা থাকে যে আরো একটু টোটালিটি নিয়ে করার, এইভাবে প্রেসক্রিপশন করার এটা থাকবে না। যদি আমরা কিচ্ছু পাচ্ছি না, কোনো সিমটম পাচ্ছি না ভালোভাবে, কোনো ইন্ডিকেশন পাচ্ছি না অন্য কোনো ওষুধের, সেখানে এই জায়গাটা যদি খুব ক্লিয়ারলি পাই যে হ্যাঁ বিকেল বেলায় তার সেন্সিটিভ টু নয়েজ, যদি আমি এইভাবে এখন অবধি আমি দেখিনি, আমি জানি না সিনিয়ররা কেউ পেয়েছেন কি না, যে ঠিক বিকেল বেলায় সে সেন্সিটিভ টু নয়েজ একদম পরিষ্কারভাবে যদি পাওয়া যায় তখন আমরা দিয়ে দেখতে পারি। কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে আরো সিমটমস ধরে নিয়ে দেওয়ার। তো এরকম রোগী পাওয়া আমার মনে হয় খুব রেয়ার মনে হয়। হ্যাঁ রেয়ার, এই পার্টিকুলারলি ইভিনিং, মানে পেশেন্টও এইভাবে বলতে পারবে বলে মনে হয় না, বা অতটা খেয়াল করে এটা আমি তো কখনো দেখিনি এরকম। আচ্ছা আর কারোর কিছু বলার আছে? নাহলে পরেরটা চলে যাই। সে নয়েজের আন্ডারে অনেকগুলো আছে, দেখুন এখানেও আমরা চিল ডিউরিং পাচ্ছি, সেন্সিটিভের ডাইরেক্ট আন্ডারে চিল ডিউরিং ছিল, আবার নয়েজের আন্ডারে চিল ডিউরিং আছে, সেন্সিটিভ নয়েজ টু চিল ডিউরিং, লেবার ডিউরিং, লেবার ডিউরিং অর্থাৎ যখন প্রসবের সময় হচ্ছে সেই সময় সে সেন্সিটিভ হয়ে যাচ্ছে, প্রসব বেদনা উঠছে। স্যার এই প্রসঙ্গে আমি আরেকটা কথা জানতে চাই, এরকম দেখা যায় যে একটা রুব্রিকে সাব রুব্রিকে ওষুধটা আছে কিন্তু মেন যে রুব্রিক সেখানে পাওয়া যায় না, এরকম কেস আপনি দেখেছেন স্যার? যেটা হওয়া সম্ভব না, সাব রুব্রিকে আছে সে যে কোনো গ্রেডই হোক কিন্তু মেন যে রুব্রিক সেখানে সে নেই। আপনি বাছাই করতে পারবেন, কেউ গন্ডগোল নেই, দর্শনটা ভালো বুঝতে হবে।
বুঝলে পরে কোন জায়গাটা এপারেটাকে ধরবো, কোন জায়গাটা নেব, কোনটা নেব না, মেটেরিয়াল কোন জায়গাটা ধরবো, কোন জায়গাটা ধরবো না, এইগুলো সব বোঝ যাবে। গন্ডগোল আমাদের হচ্ছে দর্শন না পড়া, দর্শন না পড়ে অ্যাকচুয়ালি যদি আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে বলা যেতে পারে যে এ সায়েন্স উইদাউট ফিলোসফি ইজ স্টেরাইল, এইটা হচ্ছে হোমিওপ্যাথির ক্ষেত্রে স্টেরাইলই হয়ে গেছে এই দর্শনটাকে বাদ দেওয়ার জন্য, দর্শনটা আমরা কম বেশি এড়িয়ে চলি। কিন্তু দর্শনের বাইরে আমরা যাবো কি করে? আজকে এই যে কদিন ধরে ইয়ে হচ্ছে আমাদের আলোচনা চলছে কি নিয়ে না, প্যারিসিয়ান সাপ্রেশন নিয়ে, এখন অনেকেই প্রশ্ন করতে শুরু করেছে, ইনবক্সও আসছে আমার কাছে, বুঝলে আমাদের তো আতঙ্ক লাগছে এখন ওষুধ দিতে। আমি আতঙ্ক ধরাবার জন্য এগুলো আলোচনা করিনি, আমি কনসাস করার জন্য করেছি। আমরা তো নিজেদের ঢাকঢোল পেটাতে খুব ভালোবাসি, কিন্তু সেটা হোমিওপ্যাথিক মানে আর কি অর্গানসম্মতভাবে কতটা সাকসেসফুল সেটাকে বিচার বিশ্লেষণ নিজেদেরই করতে হবে। সেইটা করলে কিন্তু বুঝতে পারবো যে কোন জায়গাটা আমি কতটা সাকসেস, কতটা ফেলিওর, কতটা, এইটা যদি বুঝতে পারি তাহলে ফেলিওরের জায়গাগুলো আমাকে সাকসেসে আনার জন্য পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে, খুঁজতে হবে, বই পড়তে হবে। বই পড়ার তো কোনো বিকল্প নেই, বই পড়বো না, টিপস নিয়ে আমি ইয়ে করিয়ে দেবো, ফোঁটা মেরে দেবো, এই ধান্দা তো হোমিওপ্যাথিতে চলবে না। হোমিওপ্যাথি ডাক্তার পরিশ্রমী না হলে সে কিছু করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে লাভ কোথায়, এত ঘন্টা পরিশ্রম করবো করেই দেখুন না লোকসান হয় কিনা, প্রাথমিকভাবে একটা লোকসান হলেও হতে পারে কিন্তু পরবর্তীকালে লোকসান হবে না। কেন হবে না? আপনি যদি এই পরিশ্রম করে যদি সঠিক একটা সিলেকশন করতে পারেন, কিছু ব্যতিক্রম বাদ দিলে পরে, ব্যতিক্রম বাদ দিলে পরে ওই সিঙ্গেল মেডিসিনটা পেশেন্টটাকে অসাধারণ উপকার দেবে। এবং পরবর্তীকালে ফলো আপ করে আপনাকে সেখানে রিপিটেশন বলুন বা ড্রাগ চেঞ্জ বলুন, যাই করুন, সেগুলো করতে গেলে তো দর্শন লাগবে। দর্শনকে বাদ দিয়ে আপনি কি করে এগোবেন? এক পাও এগোতে পারবেন না। এবং এই দর্শনকে যদি কি মাথায় রেখে যদি আমরা এগোতে পারি, আমরা একটা পেশেন্টকে একটা ভালো পজিশনে আনতে পারবো, অন্যান্য যে কোনো প্যাথির থেকে আমরা ভালো আনতে পারবো। সেই জায়গাটা মুখে বলবো, তাত্ত্বিকভাবে বলবো, বাস্তবে আনতে পারবো না, এরকম করলে তো হবে না। বাস্তবে আনার জন্য তো পরিশ্রম করতে হবে। এবং এই জন্য বারবার একটা কথা বলি, অল ফিজিশিয়ানস আর সেলফ টট, আমাকে অমুক লোক শেখালো না, আমাকে তমুক লোক শেখালো না, এগুলো কোনো কথা না। আপনি কি শেখার চেষ্টা করেছেন? অর্গানে যেভাবে বলা আছে সেটা কি আমি প্রয়োগ করে দেখেছেন? হ্যাঁ, আপনি সাফল্যটা কিভাবে চাইছেন? আপনি সাফল্য তো ভেজাল মেশানো আছে, আমরা দুধে দুধ হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, দুধের মধ্যে তো আজকাল ভেজাল ছাড়া কিছু নেই, ভেজাল তো পান আপনারা ধরতে পারেন না। তা আমাদের সাকসেসগুলো এরকম ভেজাল সম্মত হবে না খাঁটি হবে? এটা তো বিবেকের প্রশ্ন একজন ডাক্তারের, এটা তো বাইরের লোকের কাছে বলার কিছু না। আপনার বিবেক কি বলে? আমি যে সুনাম পেয়েছি, আমি যে টাকা রোজগার করেছি, এই টাকাটা কি সৎভাবে রোজগার করেছি, অসৎভাবে করেছি? যদি আমি সৎভাবে করে থাকি কোনো প্রশ্ন নেই, অসৎভাবে যদি আমরা করে থাকি, অসৎভাবে যদি আমরা করে থাকি, তাহলে এইটাকে কি আমরা কি বলবো? এটা কি নর্মাল বলবো? এটা কি কোনো বিবেক বোধসম্পন্ন মানুষ বলতে পারে যে আমি এরকম নোংরা পথে এবং অন্যায়ভাবে আমরা এটাকে ইয়ে করবো, ওই রোজগার করব? এইখানে আমি বলতে পারি রোজগারের সঙ্গে সম্পর্ক কোথায়, রোজগার করবেন, এই রোজগার যখনই অন্যায়ভাবে করবেন তার সঙ্গে সঙ্গে নেতিবাচক চিন্তা ভাবনারও কিছু আপনার পরিবর্তন হবে, হতে বাধ্য, তার প্রভাব কিন্তু সংসারের উপরে পড়বে। এই সংসারের উপর যখন পড়বে তার ফল আপনাকেই ভোগ করতে হবে, এটা কিন্তু পরোক্ষভাবে আপনাকে শাস্তি বলতে পারে, শাস্তিমূলক ব্যবস্থা। ওই জন্য প্রকৃতি বিরোধী কাজ করবেন না। আপনার একটা উপায় আছে যে আপনি ডাক্তার, আপনার কথা সবাই মেনে চলে, আপনার এত বড় একটা সুযোগকে আপনি হাতছাড়া করবেন না। হ্যাঁ, অবশ্যই এই সুযোগটাকে নেন এবং হ্যানিমেনিয়ান কনসেপ্ট অনুসারে আপনি চিকিৎসা করুন, সমাজে সেই প্রদানটা করুন, করলে দেখবেন ধীরে ধীরে পরিবর্তন হবে। সবচেয়ে আগে পরিবর্তন হবে আপনার মানসিক অবস্থার, মানসিক শান্তি পাবেন, টেনশন অনেক কমে যাবে, অনেক টেনশন কমে যাবে। এবং এটা আমি প্র্যাকটিক্যাল আমার লাইফে আমি এটা পেয়েছি, আমাদের যারা আছে আমাদের আমাদের কলিগ যারা আছে তারাও পেয়েছে। মানে এটা তো মিথ্যে নয়, এটা তো মিথ্যে নয়, মানে এইটাকে কিন্তু ধরে এগোতে হবে। এবং মনে যদি শান্তি থাকে, আত্মবিশ্বাস থাকে, আপনি কিন্তু রোগীকে অনেক ভালো রেজাল্ট দিতে পারবেন। এইটাই আমার আপনাদের কাছে বিনীত আবেদন, এবং এইটা আপনারা করুন। ধন্যবাদ স্যার। আমার মনে হয় এই যে ট্যাবুলেশনের কিছুটা গন্ডগোল হলে হতে পারে রুব্রিক অ্যান্ড সাবরুব্রিকে,
মেন রুব্রিকে ওষুধটা নেই, হয়তো সাব রুব্রিকে আছে, ট্যাবুলেশন করার সময় হয়তো, আমার জানি না, মনে হয় যে সেখানে গন্ডগোল হতে পারে। তো ম্যাটেরিয়া কনফার্ম করলো, আমার তো রেপারেটরি কনফার্ম করবে না, ম্যাটেরিয়া কনফার্ম করবে। হ্যাঁ, রেপারেটরিতে তো অনেক ঘাটতি থাকতেই পারে, কেন নেই এর তো কোনো ব্যাখ্যা নেই, তাই না? ফিলোসফি যেটা তুমি আমার ডক্টর অমরনাথ চক্রবর্তী বললেন, ফিলোসফি প্রথম গাইড করবে, তারপরে মেটেরিয়াল নলেজ। আর রেপার্টরি তো আমাদেরকে, রেপার্টরি তো আমরা ডিকশনারির মতন ব্যবহার করব, সবসময় তো করব না, রেপার্টরির উপর তো ওভার ডিপেন্ডেন্স হয়ে গেলে তখন গন্ডগোলই হবে। হ্যাঁ স্যার, অনেক সিমটম এখনো মেটেরিয়া মেডিকেল ক্রনিক ডিজিজ আছে যেগুলো রিপার্টরিতে স্থান পায়নি, এমনও দেখা যায়, মেটেরিয়া আছে রিপার্টরিতে নেই। ঠিক আছে, পরেরটা যাই আমরা এবারে। এরপরে ছিল কি মেন্সেস ডিউরিং, এটাও আমরা আলোচনা করেছি আগের, ওইটাই সেই সেটটাই। মিউজিক অ্যামেলিওরেট, সেন্সিটিভ নয়েজ টু মিউজিক অ্যামেলিওরেট, অর্থাৎ সে যে কোনো আওয়াজ, কোনো রকম আওয়াজ তার সহ্য হয় না, কিন্তু মিউজিক তার খুব ভালো লাগে বা মিউজিকে সে ভালো থাকে। দুটো বোল্ডে ওষুধ আছে, অরমেট ট্যারেন্টুলা। এরপরে শ্রিল সাউন্ড, শ্রিল সাউন্ড মানে কর্কশ আওয়াজ, যে কোকিলের ডাক যেরকম, কোকিলের ডাক বা এই যে অনেক সময় যে কাঠ কাঠা কাটা হয়, সেই কাঠের কাটলে করার দিয়ে সে ঘস 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 আওয়াজ আসে, এই ধরনের যে আওয়াজগুলো, এগুলো হচ্ছে শ্রিল সাউন্ড, এইগুলো সে সহ্য করতে পারে না, এরকম পেশেন্ট পাওয়া যায়। তারপরে আছে স্লাইটেস্ট, স্লাইটেস্ট নয়েজ। আমি শ্রিল সাউন্ডের একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, আমি বেশি পেয়েছি কয়েকটা, কোকিলের ডাক সহ্য করতে পারে না, এটা যেমন আছে, যেমন আমি তোমাকে বলেছিলাম বোধ হয় এটা সম্ভবত, এটা তো, হ্যাঁ এটা তোমার কাছে শুনেছিলাম। আচ্ছা, এই যে ইয়ে আছে না, অনেক বাস আছে, বাসের সাউন্ড কিন্তু শ্রিল সাউন্ড, ইদানিং ওটা কমেছে, আগেতে মানে সেই তীক্ষ্ণ আওয়াজ, মানে সে সহ্য করা যায় না, কানের কাছে এমন ইয়ে হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে অনেকে, অনেকে রেগে যায়, বুক ধরপড় করে, এরকম পেশেন্ট কিন্তু পেয়েছি। এবং ওই যে এমন পেশেন্টও পেয়েছি, ওই যে বয়স্ক মানুষ যারা বলছে ট্রেনের মধ্যে ওই যে আগেকার যে ইয়ে কয়লার গাড়িতে যে সেই সাউন্ডটা দিত না, কু করে যে সাউন্ডটা দিত, এটাও কিন্তু অনেকের অসুবিধা সৃষ্টি করে, এটাও অনেকের অসুবিধা সৃষ্টি করে। আর এখনকার যে ট্রেনের যে সাউন্ডগুলো, ওগুলো শিল নয় কিন্তু, ওগুলো মোটা মোটা মোটা, শিল বলতে তীক্ষ্ণ, করাতটা কিন্তু তীক্ষ্ণ বলে আমার মনে হচ্ছে না, করাতে তীক্ষ্ণতার তো অর্থ থাকে না, একটা ঘ্যারঘ্যারে শব্দটা, কিন্তু ওই কোকিলের ডাকটা ওটা তীক্ষ্ণ। তারপর তো বাঁশি, ওই যে বাঁশি ধরো তোমার ছেড়ে যে ওই যে সেই ছোট ছোট বাঁশি তাকে মেলাতে পারে না, ওটা ফু করলে পরে ওই ওইটা তীক্ষ্ণ আওয়াজ, কিন্তু ওটা কিন্তু তীক্ষ্ণ আওয়াজ কিন্তু। এইবার ধরো ওখানে ওখানে ক্যালকেরিয়া দেওয়া আছে, তা আমি কি ওই তীক্ষ্ণ আওয়াজে পেলে কি ক্যালকেরিয়া দিয়ে দেবো? আমি পেশেন্টটাকে আমি ক্যালকেরিয়া দিয়েছি, আবার অন্য ওষুধও দিয়েছি, এরকম ঘটনাও আছে। ক্যালকুলেটর দিয়ে কোথায় যে ক্যালকুলেটর দিয়ে গেলে ক্যালকুলেটর তো আদার সুইচ আর সাপোর্ট লাগবে, সাপোর্ট ছাড়া আমি দেবো কি করে? নিশ্চয়ই আমি তো ওখানে ক্যালকুলেটর বলে ফার্স্ট গিয়ার আছে, বলতে ফার্স্ট গিয়ার থাকলে আমি দিয়ে দেবো, তা তো নয়, টোটালিটি আমাকে দেখতে হবে যে ওটা কোনটা প্রিডোমিনেট করছে। সেই যে লাউড স্পিকার বাজে এত হাই ডেসিবেলে, ওটাকে কি বলা যায়? ওটা শ্রীল না তো? ওটা সিল, ওটাকে সিল, ওটা তো তীক্ষ্ণ আওয়াজ নয়, ওটা তো আসুরিক, আসুরিক আওয়াজ, ওটা তো গোমা ঘটকার মতো আসুরিক। ওখানে তো সব রকম সব শব্দই আছে, সব রকম শব্দই হয়, সব রকমই আছে, ও তো সহ্য করা যায় না, সহ্য করা যায় না মানে আমাদের একটা টলারেবল লেভেল আছে, তো তার বাইরে হলে পরে আমরা সহ্য করবো কি করে? সেটা মানেই আমরা সেন্সিটিভ, তা তো নয়, আমরা তো গান ভালোবাসি, গান ভালোবাসি বা সবই ঠিক আছে, কিন্তু যখন ওইটা ধরুন আপনি একটা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, আপনি রবীন্দ্রসঙ্গীতটা কি করেন, আপনি ধরুন ওই ইয়েতে ওই
আপনার ধরুন মোবাইলে শুনছেন, কানে কর্ড দিয়ে শুনছেন, এটা একরকম শোনা। ওই মোবাইলটা ওই গানটা যদি আপনি রেডিওতে শোনেন সেটা একটু অন্যরকম হবে। আবার ওইটা যদি আমি ডিজেতে চালিয়ে দিই আপনার বাড়ির সামনে দিয়ে, আপনি বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন। কারণ ব্যাপারটা হচ্ছে আপনার তো পছন্দের গান, এই শব্দ তরঙ্গ তো মানুষকে প্রভাবিত করে, এটা তো অস্বীকার করা যাবে না, প্রভাবিত তো অবশ্যই করে। এবং এটা হচ্ছে ম্যান টু ম্যান ইয়ে করে। আবার দেখবেন এই ডিজের মধ্যে দেখবেন অনেক ছেলে আছে ওখানে নাচছে গাচ্ছে আনন্দ করছে ফুর্তি করছে, আমি তো অবাক হয়ে যাই, ওদের কান আছে না কালা না কান নেই ওদের, এরকম মনে হয় আমার। মনে হলো তো কিছু যায় আসে না তাদের, আমরা তো পাচ্ছি না। এবার হচ্ছে কি এই যে কানের যে এই যে গানের যে এই যে এই যে ডিজে টিজে ইয়ে করে, যারা একটু আবার গান টান বোঝেন, যারা গান টান বোঝেন, গান ভালোবাসেন এটা নয়, গান বোঝেন, আবার যদি ক্লাসিক্যাল গান যদি বোঝেন, তাদের পক্ষে তো এগুলো টলারেট করা খুব মুশকিল, টলারেট করা খুব মুশকিল। তো এইটা হচ্ছে তার মানে এডুকেশনাল ফ্যাক্টর, এটা মানে এডুকেশনাল ফ্যাক্টর, এটা তো সব এগুলো তো কন্ডিশনাল ব্যাপার। আমাকে প্রত্যেকটা ক্ষেত্রেই জাজমেন্ট করতে হবে, আমি একটা সিমটম তো এমনি নিতে পারবো না, আমাকে জাজমেন্ট করে দেখতে হবে যে কোনটা কি। এই জাজমেন্টটা তো নিজেকেই করতে হবে, নিজেকেই তো করতে হবে, নিজেকেই করতে হবে। এই নিজেকে করতে গেলে চিন্তা ভাবনাটা সব সময়, আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু খেয়াল রাখতে হবে। চিন্তা ভাবনাটা যদি খুব পরিষ্কার ভাবে আমরা করতে পারি তাহলে আমাদের কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে। আমাদের কাছে তো একটাই বক্তব্য আমার, একটা কথা, আপনার চিন্তা ভাবনা করুন, চিন্তা ভাবনা করলেই সঠিক ওষুধ দিতে পারবেন, নিশ্চয় দিতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। আচ্ছা, একটা একটা এক্সাম মানে একটা উদাহরণ আমার প্রশ্ন এখানটায়। একজন ভদ্রলোক, সে গান তার পছন্দ, গান শুনে শুনতে সে খুব ভালোবাসে, কিন্তু কিছু গায়ক যেরকম এই যে আমাদের গজল গায়ে জগজিৎ সিং আর জগজিৎ সিং এর চিত্রা সিং দুজন আছেন, তো চিত্রা সিং ভদ্রমহিলা সবাই সবাই জানে, মানে সে খুব দক্ষ গায়িকা, সবাই পছন্দ করে, কিন্তু সে ভদ্রলোক তার গান পছন্দ করে না। তার কথা হলো যে ওনার গলার আওয়াজটা খুব ক্যানক্যানে, তো এই যে গলার আওয়াজ ক্যানক্যানে বলে তার গানটা সে পছন্দ হচ্ছে না, এইটাকে কি ধরবো? এটা কি সেনসিটিভ টু, কি ধরনের সেনসিটিভিটি? এটা সেনসিটিভ টু সেনসিয়াল ইমপ্রেশন হবে, সেনসিটিভ টু সেনসুয়াল ইমপ্রেশন, ওই কোন একটা বিষয় নিয়ে তার ওটা ওভার সেনসিটিভ। এটা সেনসুয়াল ইমপ্রেশন ধরবো নাকি এখানে এটাকে শ্রীল ধরবো? না না, শ্রীলটা হচ্ছে চিল চিৎকার করে ওঠে না, ওইটা হলো শ্রীল সাউন্ড। আমার তাই মনে হয় অনেকটা হলো ওই আমাদের মেনিনজেসের যে ইনফ্লামেশন হয় যখন, আমাদের মেনিনজাইটিস, তখন সে বাচ্চাগুলো যখন এরকম ভাবে কেঁদে ওঠে ওদের জন্য পেন হয় টাইপের, এইটা হলো শ্রীল সাউন্ড আমার মনে হয় অনেকটা। ওই ওই সাউন্ডটা সিল সাউন্ডের মতো টিটজিটি করে, হ্যাঁ সেটা তো ভাববার বিষয় আছে, পেশেন্টটা কেন ওরকম রিয়াক্ট করছে জানতে হবে তো, সহ্য লেভেলটা আমরা অসহ্য অত সহ্য করতে পারি, কিন্তু আপনার কাছে সেটা অত লাগছে না। এই যে অনেকেই কি তো এই কোকিলের ডাক, তো আমার তো মিঠা লাগে, যে কোকিলের ডাক সহ্য করতে পারে না। আমি দমদমে একটা পেশেন্ট পেয়েছিলাম, মানে কোকিল ডাকলে কান মাথা আমি কান চেপে ধরি, একটা মেসে থাকতো ছেলে, হ্যাঁ এর অনেকদিন আগের কথা। যাদের গলাটা না খুব সরু হয়, হ্যাঁ সরু গলা হয় তাদের অনেকেই এটা পছন্দ করে না, তা সেটা আছে অনেক, এটা গানের জগতে এটা আছে। তা সেটা হচ্ছে যে এই সিল সাউন্ড ওইখানে অনেকে আছে কি যে অনেক গায়ে আছে নিচের দিকে স্কেলে গান গায়,
অনেক গায়ে আছে উপরের দিকে স্কেলে গান, উপরের দিকে গান গাইলে পরে গলাটা ওই রকম ইয়ে হয়ে যায়, সেই গান কিন্তু অনেকে পছন্দ করেন না। এটা যে ঘটনা, ওটা তার অস্বস্তি লাগে, খারাপ লাগে। অন্যান্য অন্যান্য গায়কদের গান সে খুব মন দিয়ে শুনে, সে গান খুব পছন্দ করে, সবই ঠিক আছে। যখন সে উচ্চ স্তরে ধরো উপরের দিকে সা সা থেকে উপরের সা, যেটা উপরের সা থেকে ধরো পা পা মা ওই জায়গায় যখন যাচ্ছে, যখন তখন যে সাউন্ডটা যেটা হচ্ছে সেই সাউন্ডটা কিন্তু একদম ওইটা তীক্ষ্ণ সাউন্ড হয়ে যায়। তীক্ষ্ণ অবনাথ স্যার, আপনি তো গান জগতের লোক, তো গেয়ে শুন দেখান না, শোনান না? গিয়ে আমি কি করে এখন সা থেকে উপরে সা থেকে পায়াতে যাবো, আমার গলা ছিঁড়ে বেরিয়ে যাবে, আমার কি প্র্যাকটিস আছে? এখন এই এই জায়গাটা কিন্তু হচ্ছে বোঝার জায়গা, ওই ওই শব্দের আওয়াজটা তো বুঝতে হবে, আওয়াজটা কতটা লেভেলে গেলে পরে। আমি যেমন উদাহরণ দিচ্ছি, যেমন লতা মঙ্গেশকরের গলা খুব ইয়ে একটু শ্রীল হয়ে যায় উপরের দিকে লেভেলে গেলে, উপরের দিকে লেগে গেলে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলা কিন্তু উপর দিকে গেলেও শ্রীল হয় না, প্রতিমা বন্দ্যোপাধ্যায় কিন্তু গলাটা অনেক বেশি তৈরি গলা, সে হয়তো শোনা মতো করতে পারেনি, রেকর্ড তার হয়তো হয়নি, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে গলার কোয়ালিটি দিক দিয়ে বিচার করতে বলে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলাটা কিন্তু মানে উপরের লেভেলেও কিন্তু এই নিচের লেভেলে, এই উপর লেভেলে একই মানে একই কোয়ালিটির সাউন্ড ভয়েস ইয়ে করছি, ইন্টেন্সিটিটা একই রাখতে পারেন, রেখে সাউন্ডটা প্রোডাকশন করতে পারেন। যেমন আমাদের ওস্তাদ আমির খাঁ, ওস্তাদ আমির খাঁয়ের যদি গানগুলো যদি শোনা যায়, ওখানে মীরখণ্ডী তান বলে একটা আছে, মীরখণ্ডী তানের ব্যাপারটা কি হচ্ছে, উনি করেন কি সায়ের পর পায়েতে যাচ্ছেন, তো তো সায়ের পর সায়ের থেকে পায়েতে যখন যাচ্ছে তখন রে গাকে টাচ করে পায়েতে যাচ্ছেন, পা থেকে আবার উপরে যখন সাথে যাচ্ছে তখন মধ্যিখানে স্বরগুলোকে টাচ করে উনি চলে যাচ্ছেন, খুব স্লাইট টাচ করে বেরিয়ে যাচ্ছেন। এবং এই মীরখণ্ডী টানটা হচ্ছে অসাধারণ কঠিন টান, এটা সবার পক্ষে করা সম্ভব নয়। এবং উনি যখন এই এই লেভেল থেকে এই উপরের লেভেলে যখন টাচ করছেন, যখন কখনোই বিরক্ত ইয়ে লাগে না, কিন্তু দেখা যায় যে নিচের লেভেলের সাটা যখন যে ইন্টেন্সিটিতে বলছেন, উপর লেভেলের সাটা কিন্তু একই ইন্টেন্সিটিতে বলছেন, কিন্তু সুরটা কিন্তু ওখানে ম্যাচিং করছে। তাহলে এই যে মানে ইন্টেন্সিটিটা কন্ট্রোল করা, এইটা যার নেই তার ক্ষেত্রে কি হবে, উপরের লেভেলে গান গাইলে অনেকেই বিরক্ত লাগবে। এটা কিন্তু এই জন্যই তো ওস্তাদ আমির খাঁ এত বড় ওস্তাদ, ফলে এইটা হচ্ছে খুব বোঝার জায়গা। গানের জগৎ থেকে বুঝতে পারবে, সাউন্ডের একটা কোয়ালিটি বুঝতে হবে, তো সেটা বুঝতে পারলে পরে তখন ধরতে পারবে যে তীক্ষ্ণতা, এই তীক্ষ্ণতাটা আবার ম্যান টু ম্যান ভ্যারি করে, তো সে কোন ধরনের তীক্ষ্ণতাটাকে পছন্দ করে না করে। আমি তো একটা উদাহরণ দিলাম, কোকিলে দিলাম, ইয়ে দিলাম, এছাড়া কি আর উদাহরণ হতে পারে না? আমার যদি এটা তীক্ষ্ণতা লাগে আমি বলবো না, আমার তো তীক্ষ্ণতা লাগতেই পারে। হ্যাঁ, মাইকের দেখবে অনেক সময় টেস্টিং হ্যালো টেস্টিং করতে কে করে একটা আওয়াজ দেয়, ওই আওয়াজটা দেখলেই আমার শুনলেই মাথা খারাপ হয়ে যায়, আমি আমি রেগে যাই। রেগে গেলে কি করা যায়, আমার এই কথাতে কে শুনবে? তা বলে কি আমি ক্যালকুলেটর কার্ডের পেশেন্ট? তা তো নয়। স্যার সন্ধ্যা মুখার্জি, সন্ধ্যা মুখার্জিকে কি বলা যায় স্যার? স্যার সন্ধ্যা মুখার্জি তো ওইটা, সন্ধ্যা মুখার্জির গলা তো অনেক তৈরি, অনেক ও অনেক উঁচু স্তরে ছিল। সন্ধ্যা মুখার্জির গলা তো উঁচু উপর লেভেলেও তো ওনার ওই একই টাইপের একই ইন্টেন্সিটিতে গান গাইতে পারেন উনি। ও বাবা, সন্ধ্যা সন্ধ্যা তো ওটা রেয়ার কোয়ালিটির জিনিস, সন্ধ্যা মানবেন্দ্র এ তার তৈরি হবে না, আর তৈরি হবে না, কি সাধনা করে ওরা গিয়েছে। যাকে এটা ওই জায়গায় ঢুকবো না। আমার যেটা প্রশ্ন ছিল, তাহলে ওটা শ্রীল সাউন্ড ধরতে পারি আমি? হ্যালো, আচ্ছা স্যার সাউন্ডে কি কোনো ডিসএগ্রিয়েবলনেস কথা বলা যায়? ডিসএগ্রিয়েবল শেষ করো, এটা আর বেশি আছে কি? আরো কতগুলো আছে? স্লাইটেস্ট এই পর্যন্ত শেষ করে দাও, এখন তাড়াতাড়ি করতে গেলে কি হবে জানো তো, ওই পাইকারি ছেড়ে দিয়ে বেরিয়ে যাব, দরকার নেই। না ঠিক টাইম শোয়া 6টা বেজে গেছে, আর রাখা যাবে না। আর যেগুলো আছে স্লিপ অন গোইং টু, ওখানে এই একটাই ক্যালকেরিয়া বসে আছে, স্টেপিং অফ পায়ের শব্দতে সেন্সিটিভ নয়েজ, সেন্সিটিভ নয়েজ টু, তার আন্ডারে আছে স্টেপিং অফ, তার মানে এই যে
রাস্তায় পায়ে এখনই একটু আগে কে বলছিলেন যে রিপন স্যার চলা করে পায়ে রিপন স্যার স্টেপিং অফ সে পায়ের আওয়াজও সে সহ্য করতে পারে না। এটা আমাদের স্কুল লাইফের একটা কথা মনে পড়ে যে একজন টিচার ছিলেন, সে ক্লাসে কেউ ঢুকলে বলতে একদম পা টিপে টিপে ঢুকতে হবে, আওয়াজ জোরে করবে না। আচ্ছা, ভয়েসেস, নয়েজ টু ভয়েসেস, এখানে আলাদা করে ভয়েসেস বলতে, তারপরে আছে মেল ভয়েসেস, তার মানে কথাবার্তাতে সে কথাবার্তার আওয়াজে সে সেন্সিটিভ, তাই কি? সেন্সিটিভ নয়েজ টু, তার আন্ডারে আছে ভয়েসেস। অমরনাথ দা, এই জায়গাটা বলো। পেশেন্টের বাড়ির লোক যদি কথাবার্তা বলে, পেশেন্ট তখন বলে কথা বলবি না, আমার কথা ভালো লাগছে না, কথা ভালো লাগছে না, এরকম বলে এরা। ওটা হচ্ছে ভয়েসটা সহ্য করতে, হিউম্যান ভয়েস অনেকে সহ্য করতে পারে না ওই সময়টা। হ্যাঁ, এটা কিন্তু পেশেন্টের মধ্যে পাওয়া যায়, এবং যদি আমরা ওখানে না পাই তাহলে আমরা জেনারেল রুব্রিক হিসেবে নয়েজ অ্যাডাপশন ধরবো, অসুবিধা তো কিছু নেই। ঠিক আছে, শেষ করে দাও, শেষ করে দাও আর রেখো না। ঠিক আছে, ভয়েসেস আছে, তারপরে আছে মেল ভয়েসেস, শুধু মেলের আওয়াজ সহ্য করতে পারে না, পুরুষের আওয়াজ। তারপরে আছে ওয়াটার স্প্ল্যাশিং, জলের যে মানে জলের জল ঢালা বা ছড়ছড় করে আওয়াজ, জল পড়ছে বা জলের উপরে কেউ ঝাঁপ দিলে সে যে আওয়াজ হয়, সেই আওয়াজ সে সহ্য করতে পারে না। তুমি আচ্ছা একটা প্রশ্ন করেছেন এখানে, তারিক ইমাম প্রশ্ন করেছেন যে ক্লিনিক্যাল সিমটম আপনি নেন না, কি নেন? ক্লিনিক্যাল সিমটম আমি খুব কম নেই, এবং যদি নেই সেটা কেন্টের হাতে নিতে পারি, কিন্তু এখনকার যেসব রেপারটরি যে ক্লিনিক্যাল সিমটম ওগুলোকে আমি ভয় পাই, মারাত্মক ভয় পাই। কেন, ব্যাপারটা হচ্ছে কি, ক্লিনিক্যাল সিমটম তখনই আমি নেব যখন সেটা হোমিওপ্যাথিক্যালি আরোগ্য হবে, হোমিওপ্যাথিক্যালি আরোগ্য হবে, হোমিওপ্যাথি নীতি নিয়ম মেনে, ডাইরেকশন অফ কিওর মেনে যখন আরোগ্য হবে তখন নেব। এবং আমি এমন কিছু চিকিৎসককে চিনি, অন্তত 5-6 জনকে তো হাড়ে হাড়ে চিনি আর কি, যাদের নাম কিন্তু এইসব রেপারটরিতে উঠেছে, তারা জীবনে কোনোদিন হোমিওপ্যাথি করেন নাই, 4-5টা-6টা করে ওষুধ দেন। তার ফলে ব্যাপার হচ্ছে তাদের ক্লিনিক্যাল সিমটম ওখানে অ্যাকসেপ্টেড হয়েছে, ফলে এই জায়গাটা এই যে যে অথরিটিগুলো এই ধরনের ইয়ে ক্লিনিক্যাল সিমটমগুলোকে নিয়ে ব্যবসা করছেন, প্রতি বছর একটা করে বইয়ের কলেবর বার করছেন, বার করে কি করছেন, পয়েন্ট বাড়াচ্ছেন, মানে এডিশনের পয়েন্ট বাড়াচ্ছেন, এটা একটা ব্যবসা চলছে, হোমিওপ্যাথি সর্বনাশের ব্যবসা। আর এরা মূল ব্যাপারটা হচ্ছে কি, যে এরা সব রেপার্টারি নির্ভর চিকিৎসাটাকে বেশি ইয়ে করছেন। এখানে কি হচ্ছে, কম্পিউটারটা বিক্রি হবে, কম্পিউটার বিক্রি হবে তো, কম্পিউটার বিক্রি করতে হবে তো, হ্যাঁ, তাহলে কম্পিউটার বিক্রি হবে, কম্পিউটার আর রেপার্টারি এই দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছেন, এটা করতে গেলে 8টা নষ্ট হয়ে যাবে, এবং 8-এর জায়গাটা নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছি, আর এই পথে গেলে পরে ওই ওরকম হবে। আপনি যে জিনিসটাকে আরোগ্য বলছেন, হ্যাঁ, যে ক্ষেত্রে ধরুন পেশেন্টটা খুব ডেঞ্জারাস কন্ডিশনে আছে, মরতে চলেছে বা মরে যাবে, সেই ক্ষেত্রে আমরা প্যালিয়েশন নিশ্চয়ই করবো, প্যালিয়েশন করতেই হবে, সেটা না করলে কোনো উপায় নেই, সেটাও নিয়ম নীতি মেনে করতে হবে, সেটারও নিয়ম নীতি আছে, খামখেয়ালি করা যাবে না। এবার হচ্ছে কি, যে আমি যদি এই ধরনের প্রেসক্রিপশন গুলো করি, করে আলটিমেটলি আমরা তো সাফল্য বলতে পেশেন্টটা সেরে গেল, সে রিপোর্ট দিল, আমরা খুশি হয়ে গেল, এটা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি দেখবো তার সাফল্যটা যেটা এসছে সেটা ডাইরেকশন অফ কিওর মেনে এসছে কিনা, যদি না আসে তাহলে সেই সাফল্যকে হোমিওপ্যাথিক্যালি সাফল্য বলা যাবে না। এইটাই তো, এই কথাটাই তো বারে বারে আমি তুলে ধরছি, এবং প্রত্যেক ডাক্তার যদি তার সাফল্য গুলোকে এরকম কাটাছেড়া করেন তখন দেখতে পাবেন সাফল্যের হার কিন্তু অনেক কমে গেছে, খুব মিনিমাম হয়ে গেছে। এটা বললে অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য, এটা সত্য কথাটাই আমরা বলবো। আমাদের জীবনে এরকম একটা সময় আমরা হয়েছে, 100-150 রোগী দেখতাম, এটা কোনো ব্যাপার ছিল না আমার কাছে, আমি এককালে দেখেছি তো, তখন আমি খুব সফল ছিলাম, সংখ্যার দিক থেকে সফল, রোজগারের দিক থেকে সফল ছিলাম, আর দ্বিতীয় নম্বর হচ্ছে
সুনাম না হলে রোগী আরাম না পেলে আমার কাছে আসবে কেন, এইসব বক্তব্য আমি বলেছি। কিন্তু পরবর্তীকালে যখন আমরা বুঝলাম যে এটা এটা হোমিওপ্যাথির কথাবার্তা নয়, হোমিওপ্যাথিক্যালি আরোগ্য যদি আমরা করতে পারি, সেই আরোগ্যটা করতে গেলে কিন্তু দম বেরিয়ে যাবে, সেইখান থেকে যদি ক্লিনিক্যাল সিমটম আসে সেটা অবশ্যই মেনে নেবো। ওই জন্য কেন্টের কথাটা আমরা মেনে নিয়েছি। ইভেন আমরা বনিং ওসেনের কিন্তু 5 নম্বর সিমটম যেটা সেটা আমরা মানতে চাই না, 4 নম্বরটাও আমরা মানতে চাই না, বনিং ওসেনের মতন অথরিটি এগুলো মানতে চাই না, তার পিছনে যুক্তি আছে। তো একটা কথা মনে রাখতে হবে যে প্রথম ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড এই দুটো সিমটম হচ্ছে প্রুভিং এর সিমটম, মানে অ্যাকর্ডিং টু মানে কেন্টের কথাটা বলছি। আর কেন্টের মতো গন্ডগোল আছে, সেই গন্ডগোল আছে তুলবো না, মাথা খারাপ হয়ে যাবে, সেটা বলবো না এখন। এইবার হচ্ছে কি ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডটা হলো, এবার ওই যে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড ওখানে যেটা হলো, আমি ওই পেশেন্টের মধ্যে কোন গ্রেডে আছে এটা আপনি কি করে মান্যতা দেবেন, বুঝবেন কি করে কোন গ্রেডে আছে? আপনি কি সিমটম থাকলেই তো হবে না, তার গ্রেডেশনটা কে নির্ধারণ করবে, সেটা কি কোনোদিন ভেবেছেন? কোন ওই একই ধরুন সিম্প্যাথেটিক নিলেন, সিম্প্যাথেটিক এটা ফার্স্ট গ্রেড আর সেকেন্ড গ্রেড, এই মূল্যায়ন কোনোদিন করেছেন পেশেন্টের মধ্যে? যদি সিমিলিমাম করতেই হয় তাহলে যদি কোনো ফার্স্ট গ্রেড যদি আমার রেপার্টারিতে থাকে তাহলে পেশেন্টের মধ্যে তো ফার্স্ট গ্রেড থাকতে হবে, তবে তো সিমিলিমাম হবে। আপনারা কোনোদিন ভেবেছেন কি এই জায়গাটা কি করে ফার্স্ট গ্রেডটা ধরবো আমরা? এইটাই হচ্ছে কোশ্চেনের জায়গা, এই জায়গাটা এনকোয়ারির জায়গা, এটাই হচ্ছে বোঝার জায়গা। এটা বুঝতে পারলে পরে দেখবেন মজাটা তখন লেগে গেছে, ওষুধ দিতে গেলে জিভ বেরিয়ে যাবে। এবার এই জায়গাটাকে আগে ধন্দটাকে আমি শুধু জাস্ট ক্লুটা দিয়ে দিলাম। আপনারা ভাবুন না, আপনি তো কেস দেখছেন, রুগী দেখছেন, আপনি দেখুন না যে ইয়েতে রেপার্টারিতে যেটা আছে। আমি একটা উদাহরণ আরেকটা ছোট উদাহরণ দিচ্ছি, অ্যাজমা সারাতে গেছেন, সাইকোটিক অ্যাজমা সারাতে গেছে, পেশেন্টের সাইকোসিসের সব ইয়ে আছে, অ্যাজমা হয়েছে, তাকে ওষুধ দিচ্ছে। তা সেখানে আপনি দেখলেন টোটাল করে আর্সেনিক এসছে, আর্সেনিক দিলে পেশেন্টের রিলিফ হয়ে যাবে, রিলিফ হয়ে গেল, আবার আসলে দিলেন রিলিফ হয়ে গেল, এরকম করতে করতে দেখা যাবে আর্সেনিক আর রিলিফ হবে না। সেটা কেন্ট কিন্তু বলেছেন, কেন্ট কিন্তু তার ওই থুজার চ্যাপ্টারতে বলেছেন হবে না। কেন না? আর্সেনিকের মধ্যে সাইকোসিসের ডেপটা বেশি নেই, সেই জন্য হবে না। আর্সেনিক কিন্তু ওই শরিক বা সিপিলিটিক, বিশেষত শরিক সিপিলিটিক যদি ইয়ে থাকে, কেস থাকে, সেই ক্ষেত্রটা কিন্তু ওটা হোল্ড করবে, সাইকোসিস করতে পারবে না, ফেলিওর হবে। সেখানে আমাকে কি দিতে হবে? থুজা, ন্যাট্রাম সালভ, এইসব দিতে হবে। এবার আপনি অ্যাজমাটা খুলুন, অ্যাজমাটা খুলে দেখুন আর্সেনিক ফার্স্ট গ্রেড আছে আর থুজা ফুজা সব সেকেন্ড গ্রেড আছে, তাহলে মায়াজমেটিক্যালি কিন্তু এই গ্রেডেশন কি ট্যালি করলো? ট্যালি করলো না। তো বলে আপনি কি করে এখানে অ্যান্টিমায়াজমিক ওষুধটা দিতে গেলে এই রেপার্টারির উপর নির্ভর করবেন? কোনোদিন করতে পারবে না, করলেই ঝাড় খাবেন। এবার প্রশ্ন হচ্ছে আমি তো উপকার পাই, এবার আপনাকে আপনার তো কেস আমি দেখিনি, আপনাকে একটাই অনুরোধ করবো, আপনি যেটা উপকার পেয়েছেন সেইখানে দেখুন ডাইরেকশন অফ কিওর ফলো করেছে কি, যদি করে থাকে কিভাবে করেছে সেইটা আগে বিচার করুন, বিচার করলে তবে নিজের কাজের মূল্যায়ন করতে পারবেন। আমি প্রত্যেক ইয়েকেই বলছি, প্রত্যেক আমাদের যারা আমাদের এখানে হোমিওপ্যাথ আছে প্রত্যেকেই বলছে নিজের কাজের মূল্যায়ন করুন, মূল্যায়ন করলে বুঝতে পারবেন সাকসেস কমে গিয়েছে। কেশিদাসের একটা কথা বলি, সাকসেস সম্পর্কে একটা খুব মজার কথা উনি বলেছিলেন। তো মজার কথা বলতে গিয়ে আমরা তাকে একদিন ইয়ে করেছিলাম, তখন উনি নিজের সম্পর্কে বলছেন, দেখ নিজের প্রতি তো একটা পক্ষপাতি তো থাকেই, মেরে কেটে আমি হাফ ডাক্তার হয়েছি, বুঝলি তো, আমি হোমিওপ্যাথ পুরো হতে পারিনি। তো তখন বলতে বলতে স্যারকে বললো, স্যার আপনার এত সাকসেস আমি হোমিওপ্যাথ হতে পারিনি, এটা কি ধরনের কথা বলছিল? বলছে শোন, হোমিওপ্যাথিতে সাকসেসের যে কথাটা আছে সেকেন্ড অ্যাপোরিজম দেখুন, সেখানে কি করতে হবে, জেন্টেল হতে হবে, পারমানেন্ট হতে হবে, র্যাপিড হতে হবে, এই 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 কন্ডিশনগুলো কটা ক্ষেত্রে আমরা ফুলফিল করতে পেরেছি, যদি না করতে পারি তাহলে সেটাও ফেলিওর, কজনকে স্বাস্থ্যে পুরোনায় ফিরিয়ে আনতে পেরেছি, যদি না পারি ফেলিওর। তাহলে দেখা যাচ্ছে এই দিক থেকে উনি অ্যাঙ্গেল করে লাস্টে বলে, সাকসেসটা কিরকম জিনিস জানিস, তুই সারাদিন ক্লান্ত হয়ে পড়েছিস, ক্লান্ত হওয়ার পর যখন এক ঝলক ঠান্ডা বাতাস তোর মুখের মধ্যে ঝটকায় লাগলো, তুই আ করে উঠলি, এটি হচ্ছে সাকসেস। ফলে হোমিওপ্যাথিক্যালি সাকসেস কিন্তু সেখানে ওই কিরকম সাকসেস হবে জানেন তো, 10-5 সাকসেস, 4 সাকসেস, 8 সাকসেস এরকম হবে। এগুলো বললে খুব খারাপ লাগবে, যদি আপনি অর্গানটাকে ফেলে রেখে আপনার সাকসেসগুলোকে বিচার করেন, মূল্যায়নটা বুঝতে পারেন, তখন নিজের ডেফিসিয়েন্সিটা অনুভব করবেন, নিজের ডেফিসিয়েন্সিটা অনুভব করবেন, অনুভব করলে তখনই তো আপনি ডেফিসিয়েন্সিটা পূরণ করার জন্য পড়াশোনাটা করতে শুরু করবেন, ওইটাই তো দরকার, ওইটা না করলে হবে না। কিন্তু আমরা তো নিজেদের সাকসেসটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করি, এটা আমাদের প্রথাগত নিয়ম, আমাদের
কিন্তু ওই এই হাইলাইটটা না করে আপনি জাজমেন্ট করুন। আপনি যেটা সারিয়েছেন আমি আপনার সঙ্গে তর্কে যাবো না, কারোর সঙ্গে তর্কে যাবো না, আমি শুধু বলবো আপনি যেটা সারিয়েছেন সেখানে ডাইরেকশন কি ফলো করেছে কি, সেখানে কোনো ল ফলো করে আরোগ্য হয়েছে কি, সেই লটা বার করো। যদি সেটা না থাকে তাহলে সেটাকে আরোগ্য বলবো না আমি, সেটা আরোগ্য হতেও পারে নাও হতে পারে, সেটা প্যালিশন হতে পারে, ইভেন সাপ্রেশন হতে পারে, পরবর্তীকালে আমরা বুঝতে পারবো। ফলে প্রত্যেকটা জায়গায় কাটাছেঁড়া করতে হবে। এখানে একমাত্র গাইডলাইন হচ্ছে অর্গানন, অর্গানন, অর্গাননকে সবসময় মাথায় রেখে অর্গাননের দ্বারা বিচার বিবেচনা করে প্রতিটি ক্ষেত্রে আমাদের ফাইনাল ডিসিশন নিতে হবে, ইট ইজ কারেক্ট অর নট। এখানে আমি নিলাম কি আমাদের গোগুলবাবু নিল কি আমাদের অন্নম নিল, এটা কোনো কথাই না, এটা কোন ব্যক্তির কোনো ব্যাপার না। এখানে তো নির্দিষ্ট নীতি নিয়ম হ্যানিম্যান প্রতিষ্ঠিত করে গেছে, সেই প্রতিষ্ঠিত নিয়ম অনুসারে আমরা দেখব যে হ্যাঁ সেটা হচ্ছে কিনা। সেইটা করতে গেলেই দেখবেন সাকসেসের রেটটা কোন জায়গায় নেমে আসে সেটা বুঝতে পারা যাবে। আমি শুধু একজনকে উদ্দেশ্য করে বলছিলাম, আমাদের সবাইকে বলে, সেই জন্যই আমরা দেখতে পাই যে অর্গাননের ভিত্তিতে যদি আমরা বিচার করি নিজেদের, তাহলে দেখবো যে আমাদের সাকসেসটা কিন্তু সাকসেসের থেকে ফেলিওর বেশি, সর্বদিক থেকে বিচার করলে ফেলিওরটা বেশি, এবং সেটা তাত্ত্বিকভাবে বটে এবং বাস্তবেও তাই। আমরা সেটাকে স্বীকার করতে চাই না, আমরা সব কী করতে চাই, নিজেকে হাইলাইট করতে চাই। এই নিজেকে হাইলাইট করতে গিয়ে আমরা আলটিমেটলি পেশেন্টের সর্বনাশ করি, আর সবচেয়ে বড় সর্বনাশ করি নিজের। আমরা জানতে চাই না, আমরা আরও পারফেক্ট হওয়ার চেষ্টা করি না, আরও নিখুঁত হওয়ার চেষ্টা করি না। এটা তো ডাক্তারদের নিখুঁত হওয়ার সাধারণত সারা জীবন করতে হবে। ভুল করাটা অপরাধ নয়, ভুলকে সংশোধন না করাটা অপরাধ। ভুল তো হতেই পারে মানুষের, কিন্তু যদি ভুলটাকে সংশোধন না করে আমি সন্তুষ্ট যদি থাকি সেটাই সবচেয়ে বড় অপরাধ। কারণ আমরা এখানে ওই চিড়ে মুরগির ব্যবসা করতে বসিনি, আমরা সবজির ব্যবসা করতে বসেছি যে খাবে আর ঝামেলা মিটে যাবে। এখানে রুগ্ন মানুষের চিকিৎসা করতে বসেছি, হ্যাঁ, পরে রুগ্ন মানুষের সঙ্গে জালিয়াতি করা এটা কোনো সভ্য ভদ্র বিবেকবোধ সম্পন্ন মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা চেষ্টা করব, আপনারা আমাদের সাধ্য মতন করব, করতে গিয়ে আমাদের ভুলভ্রান্তি তো হতেই পারে, সেই ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করার চেষ্টা করব, এবং সেটা সৎভাবে করতে হবে। সেটা যদি আমরা না করি তাহলে হোমিওপ্যাথি আপনি কোনো দিন ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। মানে ওই 100টা রুগী দেখলে আমি বড় ডাক্তার এই ধারণাটা ঠিক নয়, এটা সম্পূর্ণ ভুল। অর্গাননকে ফেলে দিন তাহলেই দেখবেন সব ক্যাচাল হয়ে গেছে। আমি তো বারবার বলছি অর্গাননকে ফেলুন, কার সঙ্গে কারো সমালোচনা, নিজের সমালোচনা করুন, নিজের রেকর্ডিংগুলো খুলুন। আমি আরেকটা উন্নতির আরেকটা রাস্তা বলছি, আপনি আজকে যে প্র্যাকটিস করছেন, যে রেকর্ডগুলো করেছেন 10 বছর আগে, 5 বছর আগে, 15 বছর আগে, সেই খাতাগুলো বাজারে যে উল্টে উল্টে দেখুন, সেখানে কিভাবে রেকর্ড করেছেন, সেখানে কি ওষুধ দিয়েছেন, আর এখন কি করছেন, এই দুটোর মধ্যে পার্থক্য খুলুন, তবে তো বুঝবেন যে কি গন্ডগোলটা করেছেন। আমি প্রথম দিকে মনে আছে আমি ন্যাটটাইমের 3টে কেস ইয়ে করেছিলাম, একটা 22 বছর ছিল, একটা 20 বছরের ছিল, আর একটা কয়েক বছরের কেস ছিল। সেখানে আমি দেখেছি ন্যাটটাইমের কিওর দেখিয়েছি, প্যালিয়েশন দেখেছি, সাপ্রেশনও দেখিয়েছি, 3টে কেসই আমি দেখিয়েছিলাম, খুঁজে খুঁজে বার করে করে অনেক কষ্টে বার করেছি। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, পুরনো খাতা তো আমি রেখে দিয়েছি সব, আমার 24টা এই 25টা 26টা খাতা আমার, এবং একটু আধটু খাতা না, বেশ ভালো বড় খাতাই রেখে দিয়েছি। এগুলো কেন রেখে দিয়েছি, নিজেকে অ্যানালাইসিস করার জন্য, নিজের ভুলগুলোকে ধরার জন্য। কারণ পারফেকশনের কোনো শেষ হয় না, যেমন গানের ক্ষেত্রে পারফেকশনের কোনো লিমিট নেই, তেমনি হোমিওপ্যাথির ক্ষেত্রে পারফেকশনের কোনো লিমিট নেই। যখনই ল প্রিন্সিপাল আপনি ফলো করবেন তখনই নিজে বুঝতে পারবেন যে কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না। এটার জন্য কিন্তু আফসোস করার কিছু নেই, ভুল হলো ঠিক আছে, হয়েছে, সংশোধন করুন, পড়াশোনা করুন। পড়াশোনা করতে করতে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনারা ঠিক পৌঁছে যাবেন, অটোমেটিক পৌঁছে যাবেন, হ্যানিম্যানের এমন আশীর্বাদ পাবেন ঠিক জায়গায় পৌঁছে যাবেন, এবং সৎভাবে রোজগার করতে পারবেন, সৎভাবে আপনার সংসারকে প্রতিপালন করতে পারবেন। এর বিকল্প বর্তমান যুগে কিন্তু এইরকম সুযোগ আর পাওয়া যাবে না, আর চারিদিকে তো অসতের রাজত্ব চলছে। হোমিওপ্যাথি আপনাকে এই সুযোগটা দিয়েছে, আপনি তো সুপ্রিম অথরিটি, আপনার কথাই তো পেশেন্ট শুনবে। তার ফলে সেখানে আপনি যখন এরকম একটা সুযোগ পেয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে, এই সুযোগটাকে কাজে লাগান। কাজে লাগালে দেখতে পাবেন যে হোমিওপ্যাথির সৌন্দর্য, হোমিওপ্যাথির যে কথাগুলো আমাদের স্টলাররা বলে গেছেন, একটা কথা মিথ্যা কথা বলেননি তারা, এদের মধ্যে কোনো মিথ্যার কোনো স্থান নেই। প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পাবেন, হয় সেই রূপে দেখবেন অথবা অন্য রূপে দেখতে পাবেন, দেখবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। স্যার তাহলে তো স্যার ওই যেটা দাঁড়ালো আর কি, মানে এটা আসলে আপনার কাছ থেকে জানতে চাওয়াই অন্য কোনো। আরে স্যারকে এবার ছুটি দিন, অমরনাথ স্যারের আবার রাত্রিবেলা থেকে আবার ইয়ে আছে,
এত বকলে অসুস্থ হয়ে পড়বেন। এবার স্যারকে একটু ছুটি দিন। হ্যাঁ এখানে শেষ করবো আমরা। আচ্ছা স্যার একটা একটা কথা আমি জিজ্ঞেস করতে পারবো না স্যারকে, তাহলে প্রুভিং সিমটম ক্লিনিক্যাল সিমটম এর নিরিখে আমরা কোন ম্যাটেরিয়াল মেডিকেলকে মানে বিশ্বাসযোগ্য মনে করব, কোনটা ফলো করব? আর আমি বলবো কেন, আপনি যতগুলো ম্যাটেরিয়াল মেডিকেল আজকাল সব চালু হয়েছে তার বেস বেস ম্যাটেরিয়াল কোনটা বলুন আপনি। এই যে সিনথেসিস দেখছেন, কম্পিউটার দেখছেন, সবকিছু দেখছেন, তার বেস ম্যাটেরিয়াল কোনটা? না স্যার আমি জিজ্ঞাসা করছিলাম যে যদি ক্লিনিক্যালি প্রুভেন ওষুধকে আসলে আমরা না ধরি তাহলে কিন্তু কমপ্লিটলি বলেন সিনথেসিস তো অবশ্যই, কারণ সিনথেসিস তো একদমই প্যাথোলজিক্যাল রেপার্টরি। আর হচ্ছে যে ইভেন পাঠক মানে অনেক ওষুধ কিন্তু তাহলে আসলে ওই স্কোপ থেকেই বাদ হয়ে যায়, এবং অনেক গুরুত্বপূর্ণ ওষুধ মানে যেরকম কার্সিনোসিন বাদ হয়ে যায়, ফলিকোলিনাম বাদ হয়ে যায়, কত ওষুধের কথা বলবো, অনেক ওষুধ ফ্যালকোপেরি একটা ওষুধ আছে, এটার ক্লিনিক্যাল প্রুভিং সরি এটার প্রুভিংটা অনেক শেষে হয়েছে, প্রথম ক্লিনিক্যাল দিয়ে শুরু হয়েছে, ওইটা বাদ হয়ে যায়, এরকম অনেক ওষুধ আছে যে মানে বাদ হয়ে যায়। তো স্যার সেই ক্ষেত্রে যেমন স্যার ক্যানক্রিস কন্ট্রোনিক্স সম্ভবত এইটারও মনে হয় স্যার মানে অনেকটুকু প্রুভিংই ক্লিনিক্যাল, এবং ওইটাও সম্ভবত ওই যে কেন্টে ম্যাটেরিয়াল মেডিকায় আছে। তো মানে আবার এখানে এসে আবার দেখেন স্যার, আপনি যদি হেয়ারিংয়ের গাইডিং সিমটমসের দিকে যান, যেমন ল্যাকেসিসের লোকাসিটি, ল্যাকেসিসের লোকাসিটি কিন্তু ক্লিনিক্যাল প্রুভিং, এটা কিন্তু মানে প্রুভিং না মানে মানে জেনারেল প্রুভিং না, কারণ উনি ওইখানে প্যাথোলজিক্যাল সাইন দিয়ে রেখেছেন, থেটা সাইনটা দেয়া আছে। তো মানে এই কথাগুলোই জিজ্ঞাসা করা আর কি, কারণ ক্লিনিক্যাল জায়গাটা যদি বাদ হয়ে যায়, আমি স্যারের সাথে তর্ক করছি না, আমি জাস্ট জানতে চাচ্ছি, কারণ আপনাদের পারসেপশন জানা জরুরি, আপনারা 35-40 বছর ধরে প্র্যাকটিস করছেন, আমরা তো আপনাদের কাছ থেকে গাইডেন্স নেই। তো স্যার মানে এই জায়গাগুলোকে কীভাবে ডিল করব, আমার কোয়েশ্চনটা ছিল এটা আর কি। আমি ক্লিনিক্যাল সিমটম বাদ দেবো নাই, বাদ দেবো এই কথা তো বলি নাই, আমি বলেছি যে নিলে আমি কেন্টের থেকে নেবো, এটা বলেছি, বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার আছে, কারণ কেন্ট তো ডাইরেকশন অফ কিওরকে ফলো করেই তো ওটা করবেন। যেমন স্যার ফ্যারিংটনের আছে, ফ্যারিংটনের ম্যাটেরিয়াল মেডিকায় যেমন কালকে রাতেই মনে হয় আমি ক্যালকেরিয়া কার্ভ আবার একটু পড়ছিলাম, একদম স্টেজ বাই স্টেজ আছে। এখন যদি স্যার ওইটা যদি ক্লিনিক্যাল বা উনি প্যাথোলজিক্যাল জায়গা থেকে ইয়ে করেছেন, এটা যদি ওই জায়গা থেকে যদি এটা বাদ দিতে হয় তাহলে তো স্যার অনেক কিছু আসলে কমে গেল আর কি, মানে কারণ এই যে লোকোয়াসিটি যে আপনি বলছেন যে ক্লিনিক্যাল, কিন্তু কেন তা তো বলছেন না, কেন তো নাসগেট দিয়েছেন। আমি স্যার লোকোয়াসিটি ক্লিনিক্যাল বলিনি, আমি বলেছি স্যার লোকোয়াসিটিটা হেডিং ওখানে একটা থেটা সাইন দিয়েছেন, ওই উনার ওই থেটা সাইনের অর্থ সম্ভবত প্যাথোলজিক্যাল, যে মানে রোগী যদি একটা মানে ইয়ে স্টেটে থাকে, কম্পেনসেটেড স্টেটে থাকে, তখন রোগীর যেই সাইনগুলি মানে যেই সিমটমগুলি ওগুলার পাশে উনি থিটা সাইন দিয়ে রেখেছেন। তো স্যার মানে আমি ওইটা জিজ্ঞাসা করছিলাম আর কি, কেন্টের বিশ্বাসযোগ্য, কেন্ট কিন্তু আমাদের হেরিং থেকেও নিয়েছেন, কিন্তু কেন্ট কিন্তু হেরিং থেকে নিয়েছেন, সি টেক্সট বলে একটা উনি কথা বলেন, ইন দা বুক স্যার উনার কথাটা হচ্ছে ইন দা বুক ম্যাটেরিয়াল এরকম আছে, কিন্তু কেন্টের অবজারভেশনটা কেন্ট হেরিং কিন্তু মাঝে মানতেন না, এবং হেরিং এর যেগুলো ইয়ে আছে এবং সেগুলো নিয়ে কিছু কিছু তর্ক বিতর্ক আছে ওনার, থাকলেও হেরিং এর অবদানকে কিন্তু আমরা ফেলে দিতে পারবো না, বিশাল অবদান তার আছে। হ্যাঁ তো ফলে ব্যাপার হচ্ছে কি যে এলেনও স্যার মনে হয় মায়াজম মানতেন না, তাই না স্যার? না এলেন আমি ঠিক বলতে পারবো না, এলেন স্যার যে এইচ এল এন এর বইটি আছে স্যার, যে এইচ সি এল এন অতটা মায়াজম মানতেন না, কিন্তু
উনি কিন্তু স্যার অনেক জায়গায় সাইকোটিক রেমেডি অমুকটা ওইটা সোলিক এই ধরনের কিন্তু কথা বলেন, ইভেন বোরিক স্যার, কারণ বোরিকের তো স্যার মানে মায়াজম মানা আর না মানার মধ্যে পার্থক্যটা তো হচ্ছে স্যার সম্ভবত এইরকম যদি মানে যতটুকু জানি আর কি, যে এটা হচ্ছে যে যারা আসলে ওষুধের একদম নিম্ন শক্তিটা বা টাইট্রেশন ফর্ম ইউজ করছেন তারা ওই সময় মায়াজমটা হয়তো মানতেন না। তো বোরিকও দেখি এইরকম কিন্তু কথা অনেক আছে, কিন্তু মানে আসলে জানি না তো মানে ইয়েতে, কিন্তু স্যার মানে এই প্যাথোলজিক্যাল সিমটম আর এই ক্লিনিক্যাল প্রুভিং এটা কিন্তু বিরাট গোলমালের ব্যাপার স্যার। এবং এখানে ডাইরেকশন অফ কিওরটা আমরা ফলো করে ওটা আরোগ্য হয়েছে কিনা সেই প্রশ্নটা তোর উত্তর নেই, সেই প্রশ্নটা উত্তর যদি না থাকে আমি ক্লিনিক্যালটা নিলে কি হবে, আপনি ওষুধ দেবেন প্যালিয়েশন হলো, আপনি প্যালিয়েশনটাকে সাপোর্ট প্যালিয়েশনটাকে আমি কিওর বলতে পারবেন না বলি অমর। হ্যাঁ একটুখানি একটুখানি বলি আমি, যে কোনো ওষুধ আর কেন্টের পরেও বেশ কিছু ওষুধ সংযোজিত হয়েছে, আপনার কথা একদম সঠিক, তা সেই সোর্সটার জন্য আমরা রেপার্টারির উপর বেশি নির্ভরশীল হব না, কারণ যে অমর যেটা বলেছে সেখানে যে রুব্রিকগুলো নেওয়া হয়েছে সোর্স কী, সেই সোর্সগুলো যথেষ্ট সন্দেহের জায়গা রয়েছে। তাহলে পরে কি উপায়, যেই সমস্ত ওষুধগুলো এখনকার দিনে প্রুভিং হচ্ছে এবং অ্যাডিশন হচ্ছে, হতেই পারে কালের নিয়মই সেটা হবে, তাহলে প্রত্যেকটা ওষুধেরই তার একটা মেল আছে, একটা পার্সোনালিটি অফ ড্রাগ বলে একটা কথা আছে আর পার্সোনালিটি অফ পেশেন্ট, এই দুটো সিমিলিমাম করতে হবে। আমরা সেই সমস্ত ওষুধের লক্ষণগুলোকে এইবার কেন্টের মেট্রিয়ামেডিকাতে ইনপুট করি, সেইগুলোকে লিখে টিখে রেখে দিই, এইভাবে সংযোজিত করা যেতে পারে, বা ওই অ্যাডিশন টু কেন্ট রেপার্টারি এইরকম একটা বইও আছে, সেই সব জায়গায় এইগুলো সংযোজন করা যেতে পারে যে নতুন যে ওষুধগুলো আসছে। আর ক্লিনিক্যাল সিমটমস যেগুলো সেগুলো তখনই গুরুত্ব দেব যদি স্টলওয়ার্টের কাছ থেকে পাওয়া যায়। আর একদম সবার যেটা উপরে অমর যেটা বলেই দিয়েছে, আমি প্রেসক্রিপশন করার পরে ডাইরেকশন অফ কিওরকে ফলো আপ করছে কিনা এইটা একদম কষ্টি পাথরে কিন্তু যাচাই হয়ে গেল, কষ্টি পাথরে যাচাই হয়ে গেল এটা কতটা ভ্যালু বা ভ্যালু নেই, না হলে তো সাপ্রেশন প্যালিয়েশন না কিওর হচ্ছে এটা তো আমরা ধন্দে থাকবো, কিন্তু যখনই ডাইরেকশন অফ কিওর হবে তখনই আর কোনো সন্দেহ থাকবে না। এখন সেইটাই একদিন আমি আমার বক্তব্যে বলেওছিলাম যে আমাদের রাহুল দ্রাবিড় ক্রিকেট প্লেয়ার একদম কিন্তু ব্যাকরণ মেনে উনি ব্যাটিং করতেন, আর বীরেন্দ্র সেহওয়াগ তার টাইমিং আর তার যে চোখের দৃষ্টি এত ভালো ছিল যে সে কিন্তু তাতেই অনেক ভালো ক্রিকেট খেলা খেলতে পারতেন। আমাদের ভ্যালু অফ সিমটমসটা যদি আমরা না বুঝি, হয়তো ওরা বলছে যে আমরা মায়াজম কথাটাকে স্বীকার করি না বা বোঝে না যাই হতে পারে, কিন্তু তারা ভ্যালু অফ সিমটমসটা বুঝতো, তা ভ্যালু অফ সিমটমসটাই তো আমাদের দরকার, আমরা মায়াজমটা করব কেন আর অ্যানিম্যানি বা মায়াজমটাকে নিয়ে আসবেন কেন, কাজেই কে মায়াজমকে মানত কে মায়াজমকে মানত না এই বিতর্কের থেকে আমরা যখন মায়াজমকে না মেনে চিকিৎসা করেছি তখনকার সাকসেস রেট দেখুন, আর মায়াজমটাকে বুঝে তার অ্যাপ্লিকেশন করার পরে তার সাকসেস রেট দেখুন, এবং সেখানে যে তৃপ্তিটা আপনি পাবেন একটা রুগী যখন সুস্থ হবে সেটা কিন্তু আর অন্য কোনো ভাষাগত দিয়ে আমি কিছু বোঝাতে পারবেন না। আকাশপাতাল পার্থক্য আগেকার, আমি আগেকার এই যে অমর বারবার বলে রুগী হলো বেস্ট শিক্ষক, আপনি বইয়ে থেকে শিখছেন এবার আপনার অ্যাপ্লিকেশনের জায়গা ওই পেশেন্টের কাছে, বেশ তো আপনার যেটা কনফিউশন আছে আপনি করে দিন, তারপরে মনে হচ্ছে যে এই অমর স্যার এটা বলেছেন ঠিক আছে একটা পেশেন্টকে আমি এইভাবে একটু করে দেখি, আমি করুন না এক্সপেরিমেন্ট করুন না, দেখবেন রুগী আপনাকে শিখিয়ে দেবে। এবং না স্যার আমি করছি স্যার, আমি স্যার আসলে করছি, আসলে আমি করছি এবং রেজাল্ট অনেক ভালো, কোনো পার্থক্যটা বুঝতে, তবে একটা কথা কি আমাদের কেসি দাস বোধ এই রেপার্টারি শেখাতেন যে ছেলেটা যখন হাঁটতে শিখছে
তখন সে তো আটা খাবি পুড়ে যাবি, বলছে তোরা তো এখন চোখ বন্ধ করে শুতে পারিস। এই রিপন স্যার যেরকম রেপাটাইটাই করে, কোন পাতায় কি আছে উনি বলে দিতে পারেন কেন না? এত বেশি উনি সাপ্লিং করছেন, এত বেশি পড়াশোনা করছেন, সব সময় উনি রেপাটাই পাতা ওঠাচ্ছেন, তাহলে এই ডিভোশন থাকতে হবে, এই লাভ থাকতে হবে। পার্সোনালিটি অফ মেডিসিনটাকে যদি আপনি বুঝে যান, আর যদি পেশেন্টের পার্সোনালিটিটাকে বুঝে যান, এবার ওই দুটোকে মিনিমাম করুন না, দেখবেন তার মধ্যে সব পড়ে গেছে। আমরা তো স্মেলটাই বুঝি না ওষুধে। ততটা বোঝেন না, কিন্তু উনি উনি ডাইরেকশন অফ কিওরটা বুঝতেন। খুবই বেশি ক্লিয়ার না থাকে যেমন একদিন অমর স্যার আমাকে বলেছিলেন যে আমি ন্যাট্রামিউর 15 ডিফারেন্ট ওয়েতে আমি প্রেসক্রিপশন করে দেখায় দিতে পারবো তোমাকে। তো টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, যদি চারো মাথার মধ্যে ড্রাগ পিকচার কিভাবে থাকে, যেমন একটু আগে ওই যে স্যার বললেন আর্সেনিকের উদাহরণটা দিলেন, বা আমরা যেখানেই সাউন্ডের মধ্যে ইরিটেশন পাবো, ম্যাটেরিয়া মেডিকায় নাক্স পাবো, যেখানেই সাউন্ডের মধ্যে ইরিটেশন পাবো, কোথাও কোথাও হয়তো ল্যাটেসিস পাবো, মানে ড্রাগ পিকচারটা ক্লিয়ার না থাকলে সত্যি কি এই রেপার্টরি কিন্তু একজনের জন্য অনেক বড় ফাঁদ তৈরি করে, অনেক বড় ফাঁদ তৈরি করে। এবং এইবার বুঝতে পেরেছি, আপনি ধরে ফেলেছেন ব্যাপারটা, ফাঁদটা ধরে রেপার্টরিকে লাগবে, রেপার্টরিকে বাদ দিয়ে আপনি এগোতে পারবেন না। যেমন স্যার আমি মানে স্যার আপনাদের ছাত্র, সত্যি কথা আমি আমার জীবনে আমি আমার লাইফ চেঞ্জ করে দিছে এই হোমিও দর্পণ গ্রুপ। আমার হোমিওপ্যাথি থেকে উচ্চ আকাঙ্ক্ষা নাই স্যার, কিন্তু আমি মানে ভেরি অনেস্টলি আমি হয়তো এটা 10 বছরও গত আগামী 10 বছরও শিখতে পারতাম না। যেমন একটা ড্রাগ খোলা যাচ্ছে না ভালোভাবে, একটু জোরে বলুন স্যার কাইন্ডলি। হ্যাঁ, যেমন একটা ড্রাগ, আমরা ছোট একটা ড্রাগের কথা বলি, যেমন যে কোনো যেমন আমাদের কি অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড কি আছে, আমার গাউট আছে, রিউমেটিজম আছে, আমার হার্টের প্রবলেম আছে, আমার আমার ইয়ে আছে, প্রচণ্ড রকম অফেন্সিভ আমার স্মেল আছে, আমি কিন্তু এই চারটা জিনিসকে কিন্তু একত্রে রেপার্টরিতে পাবো না, এবং এটার জন্য আমাকে পিকচারের কাছে যেতেই হবে। এবং যেমন মিউরেটিক অ্যাসিড, ফসফোরিক অ্যাসিড, পার্থক্য কি, ভিতলকাস কিভাবে পার্থক্য করতেছেন? উনি বলতেছেন ফসফোরিক অ্যাসিডের প্যাথোজেনিসিস মাইন্ড থেকে শুরু হয়ে বডিতে যায়,